আমাদের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউথ পলিসি ফোরামের আজকের অনুষ্ঠান। আমরা বলছি ইউথ মেটস লিডার্স। গত এক মাস ধরে আমরা যে বাজেট ডায়ালগ করেছি, সে ডায়ালগে আমাদের ইউথ পলিসি ফোরামের তরুণ সদস্যরা 7টি ডায়ালগ আয়োজন করেছে গবেষণার মাধ্যমে। আমাদের এই ডায়ালগ সিরিজে আমাদের সাথে পার্টনার ছিল সেন্টার ফর পলিসি ডায়ালগ, বাংলাদেশ ইনস্টিটিউট ফর গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট বিআইজিএম এবং লাইট ক্যাসেল পার্টনার্স। আমাদের মিডিয়া পার্টনার হিসেবে ছিল দি ডেইলি স্টার। 7টি ডায়ালগে আমরা অর্থনীতিবিদ, গবেষক, পলিসি প্র্যাকটিশনার এবং তরুণ শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন পলিসি এরিয়াতে আলোচনা করেছি। সেই পলিসি এরিয়া থেকে আমরা কিছু রিকমেন্ডেশন তুলে ধরেছি, প্যানেলিস্টদের কাছ থেকে আমরা কিছু রিকমেন্ডেশন পেয়েছি, তা একসাথে করে আজকে আমাদের ইউথ পলিসি ফোরামের পক্ষ থেকে আমাদের প্যানেলিস্টদের উপলক্ষে সেই জিনিসগুলো তুলে ধরা হবে। আজকে আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের সাথে যোগ দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব এম এ মান্নান। আমাদের সাথে আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অর্থ সচিব, বিআইজিএম এর বর্তমান ডিরেক্টর জনাব ডক্টর মোহাম্মদ তারেক। আমাদের সাথে আছেন ঢাকা নয় আসনের সংসদ সদস্য, বিসিবির সাবেক প্রেসিডেন্ট জনাব সাবির হোসেন চৌধুরী এমপি। আমাদের সাথে আছেন বিএনপির চেয়ারপার্সনের সম্মানিত উপদেষ্টা জনাব খন্দকার মুক্তাদির। আমাদের সাথে আরো আছেন নিহাত কবির ম্যাডাম, ম্যাডাম এমসিসিআই এর প্রেসিডেন্ট। এছাড়া আমাদের নলেজ পার্টনার সেন্টার ফর পলিসি ডায়ালগ এর এক্সিকিউটিভ ডিরেক্টর ডক্টর ফাহমিদা খাতুন আমাদের সাথে আছেন। আমাদের সাথে যোগ দেওয়ার কথা ছিল জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের সাহেবের, কিন্তু ব্যস্ততার কারণে এবং শেষ মুহূর্তে কিছু এমার্জেন্সির কারণে উনি যোগ দিতে পারেননি, এই জন্য উনি দুঃখ প্রকাশ করেছেন। আমাদের আজকের এই সেশনটি মডারেট করার জন্য আমাদের সাথে আছেন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং ইউথ পলিসি ফোরামের অ্যাডভাইজার ডক্টর আক্তার মাহমুদ। আমি আক্তার মাহমুদ ভাইকে মডারেট করার আগে একটা সামান্য জিনিস বলে নিতে চাই, সেটা হচ্ছে যে আক্তার মাহমুদ ভাই আমাদের ইউথ পলিসি ফোরামের অ্যাডভাইজার হিসেবে, মেন্টর হিসেবে আমাদের এই প্ল্যাটফর্মটাকে গড়ে তোলার জন্য অনেক সহযোগিতা করেছেন, তার কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আরেকটা জিনিস আমরা বলতে চাই যে আমাদের ইউথ পলিসি ফোরামের পক্ষ থেকে একটা সীমাবদ্ধতা এবার ছিল, আমরা চেয়েছিলাম তৃণমূলের মানুষজনের কথাগুলোও পলিসি মেকারদের সামনে তুলে ধরবো, যে আমাদের যে বোনটি এবার মধ্যপ্রাচ্য থেকে চাকরি হারিয়ে দেশে চলে এসেছেন তার কি কথা, আমার যে কৃষকটি চিন্তিত আছে যে সে কি ফসলের ন্যায্য দাম পাবে নাকি, আমার গার্মেন্টস এর যে শ্রমিকটা আছে তার কি কথা, এই কথাগুলো তুলে ধরার আমাদের একটা ইচ্ছা ছিল কিন্তু করোনার কারণে আমরা পারিনি। আমরা আশা করবো আগামীতে আমাদের যে ডায়লগটি হবে সেই ডায়লগে আমরা এই জিনিসটাও যাতে অন্তর্ভুক্ত করতে পারি। আর ইউথ পলিসি ফোরাম শুরু করার আমাদের একটা উদ্দেশ্য ছিল যে তরুণরাই আগামীর ভবিষ্যৎ, তো তরুণরা যাতে পলিসি মেকিং এ পলিসি নিয়ে কথা বলতে পারে, চিন্তা করতে পারে, তাদের যে জ্ঞানটা আছে সেটা যেন বাংলাদেশের পলিসি ডিসকোর্সে, পলিটিক্যাল ডিসকোর্সে একটা জায়গা পায় সেই জায়গাটা তৈরি করার জন্য। তো আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের এই গবেষণার সাথে, আমাদের এই ফোরামের সাথে ছিলেন, এবং সামনের দিনেও আশা করি আমরা কন্ট্রিবিউট করতে পারবো বাংলাদেশের পলিসি ডিসকোর্সে, পলিটিক্যাল ডিসকোর্সে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ইউথ পলিসি ফোরামের পক্ষ থেকে, এবং আমি এখন চলে যাচ্ছি ডক্টর আক্তার মাহমুদ ভাইয়ের কাছে এই সেশনটি মডারেট করার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবির ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠান সঞ্চালনা করার সুযোগ দেবার জন্য, এবং তুমি যে কথাটি বলছিলে ইউথ মিটস লিডার্স, এবং আজকে বাংলাদেশের সমাজের, সরকার, রাষ্ট্রের ভেতরে এবং রাষ্ট্রের বাইরে বিভিন্ন অঙ্গনের 6 জন নেতৃস্থানীয় ব্যক্তি আমাদের সাথে এসেছেন, যারা ওয়াইপিএফ এর জন্য খুব আনন্দের বিষয়, আমার জন্য ব্যক্তিগত ভাবে খুব আনন্দের বিষয়। জনাব মন্ত্রী আছেন, জনপ্রতিনিধিরা আছেন, রাজনৈতিক দলের সদস্যরা আছেন, থিঙ্ক ট্যাঙ্কের পরিচালকরা আছেন, এবং বেসরকারি খাতের নেতৃস্থানীয় নিহাত কবির উনিও আছেন। তো আমরা আশা করছি যে আজকে খুবই প্রাণবন্ত একটি আলোচনা হবে। আমি ভূমিকা দেওয়ার খুব একটা দরকার নেই, আবির খুব সুন্দর ভূমিকা দিয়েছে, আমি জাস্ট দুটো কথা বলবো। আমরা প্রায় একটা কথা বলি যে তরুণরাই হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ। একজন খুব সুন্দর কথা বলেছেন যে তরুণরা কেবল ভবিষ্যৎই না, তারা বর্তমানও বটে, কারণ বর্তমানকে যে তারা খালি প্যাসিভলি দেখবে, অবজার্ভ করবে সেটা না, বর্তমানে যে কর্মকাণ্ড হচ্ছে, যা কিছু হচ্ছে, সেখানে তাদের একটি অবদান রাখার, এমনকি সেটিকে প্রভাবান্বিত করারও ক্ষমতা এবং আগ্রহ দুটোই তরুণদের আছে, এবং ওয়াইপিএফ যে কাজগুলো করছে সেখানে তার খুব সুন্দর একটি প্রতিফলন হচ্ছে। আবির প্রায় 2 বছর আগে একটি আকাঙ্ক্ষা নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিল যে ইউথদেরকে নিয়ে, তরুণদেরকে নিয়ে একটি প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে তারা নির্মোহভাবে দেশের বিভিন্ন পলিসি ইস্যু এবং পলিসির পেছনে ইতিহাসও থাকে, সেই ইতিহাস নিয়েও তারা আলোচনা করবে, রাজনীতি, সমাজ, অর্থনীতি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে। এবং সেই তার ডাকে সাড়া দিয়ে
প্রথমে 2 জন, তারপর 10 জন, তারপরে 100, এখন আমি জানি 7,000-এরও বেশি সদস্য এই ইউথ পলিসি ফোরামে যোগ দিয়েছে। এবং আগের কিছু অনুষ্ঠানের আলোকে যদি বলি, আমি মোটেই আশ্চর্য হব না যে আজকে যদি 5 থেকে 6 হাজার সদস্য কোনো না কোনো সময়, পুরোটা না হলেও কোনো না কোনো সময় আজকের এই আলোচনায় তারা আলোচনাটি শুনবে, হয়তো তারা এটি নিয়ে পরবর্তীতে নিজেদের মধ্যেও আলোচনা হবে। তো যাই হোক, এই আজকের আলোচনার যে পটভূমি সেটি আবির ইতিমধ্যেই দিয়েছে, তবে এখন আমি প্রথমে যে 2-3টি স্লাইড এই পটভূমিকে আরেকটু ব্যাখ্যা করবে সেগুলো আসার সাথে সাথেই আমি আমি বলতে থাকি। যেটি আবির বলছিল যে বাজেট নিয়ে তারা ইউথ পলিসি ফোরামের সদস্যরা কয়েকটি থিম নিয়ে কয়েকটি ভাগে ভাগ হয়ে তারা গবেষণা করলো। গবেষণা করার পর সেই গবেষণা থেকে যে সিদ্ধান্তে তারা এসেছে এবং যে প্রস্তাবনাগুলো ছিল, বিভিন্ন খাতের যে চ্যালেঞ্জগুলো, সেই চ্যালেঞ্জগুলো চিহ্নিত করা এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য কি কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে এ ব্যাপারে তাদের যে প্রশ্ন ছিল, এবং তারা প্রত্যেকটি থিমে তারা বেশ কিছু বিশেষজ্ঞকে এক জায়গায় এনে ভার্চুয়াল ডিসকাশনের মাধ্যমে প্রায় 1.5-2 ঘন্টা ধরে তারা আলোচনা করে। আমি আলোচনাগুলো দেখেছি, প্রত্যেকটা থিমের উপর খুবই মূল্যবান আলোচনা হয়েছিল, এবং সেই আলোচনাগুলো থেকে তারা একটা নির্যাস নিয়ে সামারি করে আজকে তাদের প্রেজেন্টেশন হবে। যে থিমগুলো নিয়ে তারা আলোচনা করেছিল, যে খাতগুলো নিয়ে তারা আলোচনা করেছিল, স্বাস্থ্য খাত, সামাজিক নিরাপত্তা, কৃষি এবং খাদ্য নিরাপত্তা, শিক্ষা এবং কর্মসংস্থান, অবকাঠামো এবং জ্বালানি, এবং ব্যষ্টিক অর্থনীতি, ম্যাক্রো ফিসক্যাল যে ম্যানেজমেন্ট আছে, ব্যষ্টিক অর্থনীতির যে ব্যবস্থাপনা, এই বিষয়গুলি নিয়ে এই 6টি বিষয় তারা আলোচনা করে ফার্দার সেশনে, এবং সেগুলোর সামারি তারা আজকে প্রেজেন্ট করবে। এবং তাদের প্রেজেন্টেশনের পর, যেটি আমি আগেই বলছিলাম, আমাদের প্যানেলের সাথে YPF এর প্রেজেন্টেশন এবং বাজেট, এবং কেবল বাজেট না, আমাদের যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হচ্ছে, এমনকি পঞ্চবার্ষিকী পরিকল্পনার থেকেও আমরা আরো দূরে যেতে পারি, কারণ এখন এই কোভিড পরিস্থিতিতে থেকে আমাদের উত্তরণ হওয়ার পর আমাদের যে দীর্ঘমেয়াদী যে কিছু চিন্তা করতে হবে সেটি হয়তো 5 বছরের মেয়াদের থেকেও বাইরে চলে যাবে। এবং সেই দিক দিয়ে আমরা খুব আনন্দিত যে আজকে পরিকল্পনা মন্ত্রী আমাদের সাথে আছেন। তিনি একসময় অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীও ছিলেন, অতএব বাজেট নিয়েও তিনি কাজ করেছেন, এখন পরিকল্পনা দিকটাও দেখছেন, এবং দুটোর সমন্বয় সম্বন্ধে যারা খুব ভালো বলতে পারবেন নিঃসন্দেহে তাদের মধ্যে তিনি একজন। তো যাই হোক, আমি কথা না বাড়িয়ে আমি YPF সদস্যদের এখন অনুরোধ করব তাদের প্রেজেন্টেশন গুলো করতে। তারা সব মিলে 25 থেকে 30 মিনিটের মধ্যে তাদের প্রেজেন্টেশন শেষ করবে। তো শোনা যাক YPF এর প্রেজেন্টেশন। ধন্যবাদ আক্তার মাহমুদ স্যার আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি মোহাম্মদ ইহসানুল কবির, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থ ইনস্টিটিউটের রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে কাজ করছি। আমাদের গত 18 মে হেলথ কেয়ার ডায়ালগ অনুষ্ঠিত হয়, যেখানে আমাদের প্যানেলিস্ট হিসেবে ছিলেন ডক্টর মোহাম্মদ সাদাত হোসেন মাহমুদ, তিনি সরকারের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক, ডক্টর তৌফিক জোয়ার্দার, তিনি পাবলিক হেলথ ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর, ডক্টর শাফিউর রহিম শিমুল, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট প্রফেসর, এবং আমরা বিশেষ অতিথি হিসেবে আমরা পেয়েছিলাম সাবির হোসেন চৌধুরী এমপি স্যারকে। আমাদের হেলথ কেয়ারের টিমে ছিলেন আমার সাথে নাবিলা কাউসার, সাদি আবদুল্লাহ, ফাইয়াজ সাকিব খান, সামিউল হুদা, শামসিন আহমেদ, লামিয়া মোসি এবং প্রীতম দাস। আমি যদি এখন আমাদের আমাদের যে ডায়ালগ হয়েছিল, ডায়ালগের যে সামারি সেগুলো যদি আমি প্রেজেন্ট করতে চাই, তাহলে শুরুতে আসে আমাদের অ্যালোকেশন এন্ড এফিসিয়েন্সি। আমাদের স্বাস্থ্য খাতের একটা বড় সমস্যা, আমাদের যে অ্যালোকেশন দেওয়া হয় সেটা সাফিসিয়েন্ট না, এবং যেটুকু দেওয়া হচ্ছে সেটুকু আবার এফিসিয়েন্টলি ইউজ হচ্ছে না। এই এফিসিয়েন্সি লসের পিছনে একটা বড় কারণ হতে পারে আমাদের প্রকিউরমেন্ট এবং একটা মনিটরিং মেকানিজমের আমরা অনুপস্থিতি দেখি, যেটার কারণে বড় ধরনের একটা দুর্নীতির সুযোগ থেকে যায়। আমাদের YPF থেকে এ ব্যাপারে রিকমেন্ডেশন ছিল যে আমাদের যদি আরো বেশি অ্যালোকেশন দেওয়া সম্ভব হয় স্বাস্থ্য খাতে, সেটা যেন দেওয়া হয়, এবং আমাদের যে খাতগুলো স্বাস্থ্য খাতের মধ্যেও যে সাব ক্যাটাগরি গুলোতে আমরা এফিশিয়েন্টলি খরচ করতে পারছি, সেই ক্যাটাগরি গুলোর মধ্যে যাতে রিঅ্যালোকেট করা হয় আমাদের বাজেটটা, এবং একটা যদি ইন্ডিপেন্ডেন্ট অ্যাকাউন্টেবল একটা যদি বডি থাকে যারা হেলথ বাজেটটাকে ওভারসি করবে। আমাদের পরবর্তী ডাইমেনশন যদি আমরা চিন্তা করি সেটা হচ্ছে আমাদের ইমার্জেন্সি প্ল্যানিং এন্ড রেসপন্স।
যেটা আমরা COVID-19 সিচুয়েশনে ভালোভাবে উপলব্ধি করতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ইন্ট্রা অ্যান্ড ইন্টার মিনিস্ট্রিয়াল একটা কোঅর্ডিনেশনের অভাব আমরা সবসময় দেখতে পাচ্ছি। তো আমাদের রিকমেন্ডেশন থাকবে ওয়াইপিএফ থেকে যে আমাদের ইন্ট্রা অ্যান্ড ইন্টার মিনিস্ট্রিয়াল কোঅর্ডিনেশনটা বিশেষ করে প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য আরো ভালোভাবে যাতে এটা কোঅর্ডিনেশনটা কাজ করে সেভাবে আমাদের কাজ করতে হবে। এবং আমাদের আরেকটি রিকমেন্ডেশন দ্বিতীয় সেটা হচ্ছে আমাদের ইমার্জেন্সি প্রিপেয়ারনেস থাকতে হবে, যেমন আমাদের হঠাৎ করে যদি আমাদের ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার হয় সেটা যেন আমাদের দেশে মাস প্রোডাকশন আমরা যেতে পারি, সেজন্য আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করা, অথবা যদি আমাদের বাইরে থেকে প্রকিউরমেন্ট করতে হয় সেক্ষেত্রে যেন আমরা আলাদা একটা ফান্ড রাখি যাতে ভাইরাসের যে ভাইরাসের ভ্যাকসিনটা আমরা যাতে ইম্পোর্ট করতে পারি। আমরা যদি পরবর্তী ডাইমেনশনে যাই তাহলে আমরা দেখতে পাবো আমাদের হেলথ কেয়ার অ্যাক্সেসিবিলিটি। তো আমাদের হেলথ কেয়ার অ্যাক্সেসিবিলিটি কম হওয়ার পিছনে একটা অন্যতম কারণ আমাদের একটা ইফেক্টিভ রেফারেল এবং ট্রান্সফার মেকানিজম নেই, একই সাথে আমাদের ফলো আপ মেকানিজম নেই, তাছাড়া আমাদের পাবলিক হসপিটাল গুলো ওভারবার্ডেন এই COVID-19 সিচুয়েশনে। তো আমাদের ওয়াইপিএফ থেকে রিকমেন্ডেশন থাকছে প্রথমত আমাদের প্রাইভেট যে হসপিটাল গুলো আছে এখন হয়তো বা কিছু প্রাইভেট হসপিটাল কোভিড এর সময় ট্রিটমেন্ট দিচ্ছে, বাট আমরা চাচ্ছি আমাদের রিকমেন্ডেশন থাকবে যে অনেক বেশি প্রাইভেট হসপিটালকে যেন আমরা অ্যাক্রিডিটেড করে আমরা সার্ভিসটা দিতে পারি। একই সাথে ঢাকা থেকে আমাদের রিসোর্স গুলোকে ডিসেন্ট্রালাইজ করা এবং আমাদের যে আমাদের সেন্ট্রাল যে ডাটাবেস রয়েছে সেটাকে যেন আরো আপগ্রেড করা হয় যাতে আমরা কতটি বেড আমাদের রয়েছে, কতটি ICU ফেসিলিটি রয়েছে, কার্ডিয়াক ইউনিট রয়েছে, সেগুলো আমরা এক জায়গায় সব ইনফরমেশন দেখতে পাই। আমরা যদি পরবর্তী ডাইমেনশনে যাই তাহলে আমাদের নন কমিউনিকেবল ডিজিজ এন্ড ফার্মাসিটি সিটিক্যাল, আমাদের বাংলাদেশে যত মানুষ মারা যাচ্ছে তার মধ্যে একটা বড় অংশ মারা যাচ্ছে নন কমিউনিকেবল ডিজিজে। এই ক্ষেত্রে আমাদের নন কমিউনিকেবল ডিজিজ এর কারণে আমাদের খরচ অনেক বেশি হয় ট্রিটমেন্টে, যেটা ক্রনিক এবং যেটা অনেক দিন ধরে ট্রিটমেন্ট নিতে হয়। সেক্ষেত্রে আমাদের ডিরেক্টর জেনারেল অফ ড্রাগ এডমিনিস্ট্রেশন যেটা DGDA তাদের যে প্রাইস ফিক্সিং মেকানিজম ছিল ওষুধের প্রাইস ফিক্সিং এর, নতুন যে আমাদের ড্রাগ পলিসি হয়েছে কয়েক বছর আগে সেখানে তাদের ওই রোলটাকে লিমিট করে দেওয়া হয়েছে। এবং আমরা চাবো আমাদের ওয়াইপিএফ থেকে আমাদের পরামর্শ থাকবে যেন DGDA কে আরো বেশি মার্কেট রেগুলেট করার এবং প্রাইস ফিক্স করার অথরিটি দেওয়া হয়। একই সাথে WHO যে প্যাকেজ অফ এসেনশিয়াল নন কমিউনিকেবল ডিজিজ ইন্টারভেনশন যেটা PEN নামে পরিচিত সেটার জন্য যেন আরো বেশি বাজেট অ্যালোকেট করা হয়। পরবর্তী ডাইমেনশনে যদি আমরা যাই সেক্ষেত্রে আমাদের আসে ফিনান্সিয়াল প্রোটেকশন। আমাদের বর্তমানে WHO সর্বশেষ 2018 সালের একটি রিপোর্টে পাওয়া গেছে বাংলাদেশে এখন আউট অফ পকেট হেলথ এক্সপেন্ডিচার 72%, তার মানে মানুষ যারা স্বাস্থ্যসেবা নিচ্ছে তাদের মোট খরচের প্রায় 72% নিজের পকেট থেকে দিয়ে স্বাস্থ্যসেবা নেওয়া লাগছে। তো এক্ষেত্রে আমাদের একটা পটেনশিয়াল সলিউশন হতে পারে যেন গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স আমরা ইন্ট্রোডিউস করতে পারি। সেক্ষেত্রে আমাদের হেলথ ইন্স্যুরেন্স এর ব্যাপারে মানুষের একটা নেগেটিভ ধারণা রয়েছে, সেই ধারণা দূর করার জন্য অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যেতে পারে। আমাদের ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি যেটা ইড্রা সেটাকে এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমিকে আরো মডার্নাইজ করা যেতে পারে। পরবর্তী ডাইমেনশনে যদি যাই আমাদের মেন্টাল হেলথ, বর্তমানে পোস্ট কোভিড সিচুয়েশনে একটা বড় ধরনের অন্য একটা প্যান্ডেমিক আসতে পারে আমাদের, সেটা হচ্ছে মেন্টাল হেলথ প্রবলেম, যেটা ইতিমধ্যে বিভিন্ন জার্নালে পাবলিশ হয়েছে এই ইস্যুটা। তো আমাদের ডিস্ট্রিক্ট এবং বিলো লেভেলে আমাদের মেন্টাল হেলথ ফেসিলিটি নাই বলতে গেলে একদমই নেই। তো সেক্ষেত্রে আমাদের টার্গেটেড ক্যাম্পেইন করতে হবে জাতি স্টিগমা গুলো, যেমন মেন্টাল হেলথ ট্রিটমেন্ট নিলেই সে পাগল এরকম এরকম অনেক আমাদের মধ্যে মিথ কাজ করে, এগুলা যাতে আমরা দূর করতে পারি সেজন্য টার্গেটেড ক্যাম্পেইন নিতে হবে। এবং আমাদের প্রিভেন্টিভ অ্যান্ড কমিউনিকেটিভ কমিউনিটি বেসড আমাদের সার্ভিস আমাদের নজর দিতে হবে। সবশেষ আমরা বলতে চাই স্বাস্থ্য খাতে বিভিন্ন করাপশনের চিত্র আমরা বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে হাই প্রাইস প্রকিউরমেন্টের ব্যাপারে খুব সমালোচিত হয়েছে গত কিছুদিন ধরে। ওয়াইপিএফ এর পক্ষ থেকে আমরা এইটুকুই বলতে চাই স্বাস্থ্য খাতের প্রকৃত উন্নয়ন তখনই হবে যদি এই খাতের করাপশনকে আমরা পুরোপুরি বন্ধ করে প্রকিউরমেন্ট এবং ডেভেলপমেন্ট বাজেট স্পেন্ডিং এ স্বচ্ছতা নিশ্চিত করতে পারি, এবং যেটুক বাজেট আমরা স্বাস্থ্য খাতে অ্যালোকেট করছি সেটি যেন এফিসিয়েন্টলি খরচ করা যায় সেদিকটাতে নজর দিতে হবে। আশা করি স্বাস্থ্য খাতের নীতি নির্ধারকেরা ভবিষ্যতে এই ব্যাপারটিকে আরো গুরুত্বের সহকারে দেখবেন। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি অনুরোধ করবো মাহবুবা মিজান মুর্শিদকে আমাদের পরবর্তী প্রেজেন্টেশনের কন্টিনিউ করতে। ধন্যবাদ, আমি মাহবুবা মিজান মুর্শিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর প্রশাসন ইনস্টিটিউটের একজন শিক্ষার্থী। গত 27 মে তারিখে আমাদের সামাজিক নিরাপত্তা বিষয়ক বাজেট ডায়ালগ অনুষ্ঠিত হয়। এই ডায়ালগে ওয়াইপিএফ এর সামাজিক নিরাপত্তা দলে আমার সাথে ছিলেন মোহাম্মদ আবির হাসান, শামায়লা মাহবুব, আবরার রশিদ এবং নুলফাত জাহরা। প্যানেলে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রাক্তন সচিব ডক্টর আসলাম আলম, ব্র্যাক থেকে ডক্টর ইমরান মতিন, শাবনাজ রশিদ, CPD থেকে মোস্তফা আমির সাব্বিহ এবং ওয়ার্ল্ড ব্যাংক থেকে শওকত আলী। এ পর্যায়ে আমরা দেখব সামাজিক নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু চ্যালেঞ্জ এবং এগুলো মোকাবেলা করার জন্য ওয়াইপিএফ থেকে কি কি সমাধান দেওয়া হয়েছে।
সামাজিক নিরাপত্তা প্রদানে টার্গেটিং ত্রুটির ফলে অপর্যাপ্ত অন্তর্ভুক্তি এবং অপচয় অথবা অন্যান্য অন্তর্ভুক্তি বা বর্জনগত ত্রুটি হতে পারে। এছাড়াও লিঙ্গভিত্তিক টার্গেটিং এর অভাব থাকার কারণে ডিজিটাল পেমেন্ট অ্যাকাউন্ট খোলার হার নারীদের মধ্যে 21% কম। সমাধান হিসেবে আমরা বলতে চাই, গবেষণার মাধ্যমে আরো ভালো প্রমাণ ভিত্তিক টার্গেটিং টুলস তৈরি করা প্রয়োজন। এর সাথে অর্থ প্রেরণ পদ্ধতিতে ডিজিটাইজেশনের মাধ্যমে অপচয় প্রতিরোধ করা এবং ডিজিটাইজ স্মার্ট কার্ড ব্যবহার করে অর্থ বরাদ্দ করা উচিত। ডিজিটাল পেমেন্টের জন্য অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে জেন্ডার গ্যাপ মোকাবেলার দিকেও নজর দিতে হবে। পরবর্তী চ্যালেঞ্জ হচ্ছে কর্মসূচিগুলোর মধ্যে অধিক্রমণ অথবা কর্মসূচির বাহুল্য। এর ফলে কর্মদক্ষতা হ্রাস, প্রশাসনিক খরচ বৃদ্ধি, কর্মসূচির বিখণ্ডীকরণ এবং বাস্তবায়নকারী এজেন্সিগুলোর মধ্যে সমন্বয়ের অভাব দেখা যায়। আমরা দেখতে পাচ্ছি বর্তমানে 26টি মন্ত্রণালয়ের অধীনে মোট 140টি কর্মসূচি চালু রয়েছে। এর সমাধান হিসেবে আমরা বলব, ছোট কর্মসূচিগুলোকে একটি ছাতার নিচে নিয়ে আসা উচিত, যেখানে একটি কেন্দ্রীয় MIS বা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সহায়তা করবে। শহরের দরিদ্রদের প্রতি নজর দেওয়াও আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। বর্তমানে শহরের বাসিন্দাদের মধ্যে কেবল 9% সামাজিক নিরাপত্তার আওতায় আছেন, যেখানে দারিদ্রের হার 18.9%। এই চ্যালেঞ্জ মোকাবেলায় YPF থেকে আমরা সমাধান দিতে চাই যে নাগরিক দরিদ্রদের টার্গেট করতে হবে এবং তাদের চাহিদা অনুযায়ী প্রোগ্রামগুলোর অভিযোজন নিশ্চিত করা প্রয়োজন। পরবর্তী চ্যালেঞ্জটি হচ্ছে কর্মসংকটে ভোগা তরুণদের আওতায় আনা। বাংলাদেশের তরুণদের মধ্যে বেকারত্বের হার 11.92% এবং ইনফর্মাল সেক্টরে কর্মীদের অনেকের জাতীয় পরিচয়পত্র এবং স্থায়ী ঠিকানা থাকে না। এর জন্য ইনফর্মাল সেক্টরের কর্মীদের টার্গেট করা এবং যথাযথভাবে তথ্য সংগ্রহণ করা প্রয়োজন। এর সাথে বর্তমান কর্মসূচিগুলোতে কিছু পরিবর্তন এনে অথবা নতুন কর্মসূচি তৈরি করে তরুণ বেকারদের আওতায় আনতে হবে। এছাড়াও একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে যে কর্মসূচি সমূহের প্রভাব মূল্যায়ন করার জন্য যথাযথ কোনো কাঠামো নেই। জাতীয় পর্যায়ে সামঞ্জস্যপূর্ণ একটি ডেটাবেসের অনুপস্থিতি লক্ষ্য করা যায়। এর জন্য বর্তমানে পর্যবেক্ষণ ও মূল্যায়নের জন্য সুযোগের কিছু ঘাটতি রয়েছে। এছাড়া তথ্যের মানও তেমন উন্নত নয়। এজন্য আমরা বলবো যে একটি শক্তিশালী কেন্দ্রীয় ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম তৈরি করা প্রয়োজন। এছাড়াও পর্যবেক্ষণ এবং মূল্যায়নের জন্য NGO এবং অন্যান্য তৃতীয় পক্ষের সহায়তা নেওয়া যায়। এ পর্যায়ে আমরা কিছু ক্রসকাটিং সমাধান দিতে চাই, যা একাধিক চ্যালেঞ্জকে মোকাবেলা করবে অথবা দুর্যোগ ব্যবস্থাপনায় সাহায্য করবে। 1. ক্যাশ ট্রান্সফার প্রোগ্রামগুলোকে জরুরিভাবে জোরদার করা উচিত। 2. ন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি স্ট্র্যাটেজির লাইফ সাইকেল অ্যাপ্রোচটিকে আরও যথাযথভাবে মেনে চলা উচিত, কেননা এটি একটি ভালো উদ্যোগ। 3. NGO সহ তৃতীয় পক্ষের সাথে আরও কাজ করা উচিত। 4. পাবলিক ওয়ার্ক প্রোগ্রামগুলোতে গতানুগতিক শর্ত আরোপ না করে স্বাস্থ্যবিধি মেনে চলার মতো শর্ত দেওয়া উচিত বা এ জাতীয় কোনো মডিফিকেশন তৈরি করা উচিত। 5. শক রেসপন্সিভ সামাজিক নিরাপত্তা প্রদানের পদ্ধতি জোরদার এবং বিস্তৃত করা উচিত, যেন COVID-19 এর মতো আকস্মিক কোনো দুর্যোগ মোকাবেলা করা সম্ভব হয়ে যায়। 6. একটি সমাজভিত্তিক অভিযোগ ব্যবস্থাপনা পদ্ধতি প্রণয়ন করা উচিত, যার মধ্য দিয়ে একটি সমাজে কোনো কর্মসূচির সীমাবদ্ধতা শনাক্ত করা সম্ভব হবে। সুবিধাভোগীদের মধ্যে জরিপ করা এবং সিটিজেন রিপোর্ট কার্ডের ব্যবহার জোরদার করাও গুরুত্বপূর্ণ। এ পর্যায়ে কৃষিখাত নিয়ে আলোচনা করবেন রিশা নাবেদিন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মাহবুবা। আমি আমাদের গত মাসে 22 তারিখে ঘটে যাওয়া এগ্রিকালচার এবং ফুড সিকিউরিটি নিয়ে একটা ডায়ালগ YPF অনুষ্ঠিত করে আয়োজন করে। সেখানে BIDS থেকে ডক্টর নাজনীন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা স্কুল অফ ইকোনমিক্স থেকে ডক্টর নজরুল ইসলাম, প্রাইভেট সেক্টরে ইনোভেশন কনসাল্টিং থেকে রুবায়ত সারওয়ার, গবেষণা প্রতিষ্ঠান IFPRI ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট থেকে মেহরাব বক্তিয়ার এবং CPD থেকে জাফর সাদেক আমাদের সাথে আলোচনা করেন। আমার টিমে আমার সাথে মাহির ফয়সাল, আশফাক চৌধুরী এবং সাজ্জাদুর রাফি আমাকে সহায়তা করে আমাদের গবেষণাটাকে গুছিয়ে আনতে। আপনারা সবাই জানেন যে COVID-19 সাথে সাথে বিশেষ করে যেই খাতটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা হচ্ছে কৃষি আমফানের ফলে। কোভিডের কারণে অর্থনীতিতে সামগ্রিকভাবে চাহিদার যে পতনটা ঘটেছে তাতে করে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিবহন ব্যবস্থার নানান ধরনের চ্যালেঞ্জ আমরা এখানে চিহ্নিত করতে সক্ষম হয়েছি, সেগুলো নিয়ে আমাদের সুনির্দিষ্ট কিছু রেকমেন্ডেশন থাকবে। সরকারি হিসাবেই আমাদের দক্ষিণ এবং দক্ষিণ পূর্বাঞ্চলের প্রায় 46টি জেলায় আমফান প্রায় 2.25 লাখ হেক্টর জমির উপর আঘাত হানে, সেখানে ফসলের ক্ষতি হয়। দুটো মিলে হয়তো বাংলাদেশ ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ আগেও
সম্মুখীন হয়েছে, কিন্তু দুটো মিলে এবার একটা বড় ধরনের বিপর্যয়ের সম্মুখীন আমরা হলাম। পরবর্তী স্লাইডে আমরা সে কারণে চারটা আলাদাভাবে রেকমেন্ডেশনের কথা এখানে বলার চেষ্টা করছি। প্রথমেই ইম্প্রুভ গভর্নেন্স ইন ডেলিভারি অফ ফুড বেস সেফটি নেট প্রজেক্টস। তো সরকারের অনেক আগে থেকেই নানান ধরনের সেফটি নেট প্রজেক্ট, নানান ধরনের সাবসিডিজ সরকার দিয়ে থাকে। এটা বোথ ফুড সিকিউরিটি এবং অ্যাগ্রিকালচারের ক্ষেত্রে প্রযোজ্য। সরকার এগুলার সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করতে পারলেই আমরা মনে করি যে যে সমস্যাটা দূর করার চেষ্টা করা হচ্ছে সেটা সঠিকভাবে করা সম্ভব হবে। এখানে ওপেন মার্কেট সেলসের কথা আছে, যেটা মূলত রুরাল কমিউনিটিতে ছিল, এখন আরবান পোয়ারদেরকেও লক্ষ্য করে দেয়া হচ্ছে। ন্যায্য দামে সরকার এবার ধান এবং চাল উভয় কেনা হচ্ছে, এবং যেই পরিমাণে কিনছে সেটা অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি। এগুলো যদি চালিয়ে যাওয়া হয়, এবং শুধুমাত্র বড় মৌসুমে না, সামনে আউশ আমনও আছে, এবং বন্যা বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রেও এই ধরনের কর্মসূচির লাভ আমরা দেখতে পাবো। অন্যান্য রেকমেন্ডেশনের মধ্যে গভর্নমেন্টের এক্সিস্টিং ক্যাপাসিটি, কৃষি মন্ত্রণালয় আমরা সবাই জানি যে বড় মন্ত্রণালয়ের মধ্যে অন্যতম, এবং এই মন্ত্রণালয়ের অধীনে যে ধরনের সংস্থা এবং অধিদপ্তর আছে, আমি নেমলি দু একটা বলছি। ডিপার্টমেন্ট অফ অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন, যেখানে 26,000-এর উপরে দক্ষ কৃষিবিদ, কৃষি বিজ্ঞানী নিয়োজিত আছে, তাদের মাধ্যমে ডিপার্টমেন্ট অফ অ্যাগ্রিকালচারাল মার্কেটিং, ডিপার্টমেন্ট অফ সরি অ্যাগ্রিকালচারাল ইনফরমেশন সার্ভিস AIS, আপসু অ্যাগ্রিকালচারাল পলিসি সাপোর্ট ইউনিট, প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে যদি ভ্যালু চেইন এবং সাপ্লাই চেইনটাকে সহায়তা করে, তাহলে আমার মনে হয় কৃষক এবং আপামর জনতা ভোক্তা হিসাবে বোথ অ্যাগ্রিকালচার এবং ফুড সিকিউরিটিকে যেভাবে আমাদের অ্যাসিস্ট করা দরকার সেটা করতে পারবে। আরেকটা বলা দরকার, সেটা হয়তো শুধুমাত্র কৃষির জন্য প্রযোজ্য না। আমরা পরিসংখ্যানে জানি যে প্রায় 2 কোটি মানুষ শহর থেকে গ্রামমুখী হচ্ছে, বেকারত্বের কারণে হোক, অন্যান্য কারণে হোক। তাদের কৃষি ফার্ম এবং নন ফার্ম রুরাল যে কর্মসংস্থান তৈরি করা দরকার, সেখানে অর্থায়নের ব্যবস্থার একটা বিষয় আছে, প্রশিক্ষণের বিষয় আছে, এগুলোও যদি বাজেটে উঠে আসে, তাহলে আমার মনে হয় যে একটা আমাদের সমস্যাটা কাটাতে সুবিধা হবে। লাস্টলি সাপ্লাই চেইন, আমাদের LGD বা আমি ভৌত অবকাঠামোর কথা বলেই শেষ করছি। আমাদের যে রাস্তা আছে, কাঁচা রাস্তা আছে, আমাদের কোল্ড স্টোরেজ, যেখানে যেখানে হাট বাজার এবং কৃষি আউটপুটের স্টোর করার ব্যবস্থা, প্রত্যেকটারই যদি একটু সংস্কার এবং কিছু কিছু জায়গায় নির্মাণের ব্যবস্থা করা হয়, তাহলেও আমার মনে হয় যে কৃষিখাতটা এবারের মানে ড্যামেজটা মিনিমাইজ করা যাবে। অসংখ্য ধন্যবাদ। আমি আমার পরবর্তী স্পিকার ইয়াসিন আহমেদকে এডুকেশন এবং এমপ্লয়মেন্ট নিয়ে বলার অনুরোধ করছি। জি ধন্যবাদ জিশান। আসসালামু আলাইকুম সবাইকে, আমি ইয়াসিন আহমেদ বলছিলাম। আমি আমাদের যে এডুকেশন এবং এমপ্লয়মেন্টের উপরে কিছু স্পেসিফিক চ্যালেঞ্জ এবং রেকমেন্ডেশন আছে, সেগুলো আপনাদের সাথে তুলে ধরব। তো গত 3 তারিখে আমাদের একটা এক্সপার্ট সেশন আমরা কন্ডাক্ট করেছি, যেখানে ছিলেন ডক্টর সাইমা হক বিদিশা ঢাকা ইউনিভার্সিটি থেকে, মিস্টার আসিফউদ্দিন আহমেদ ইউল্যাব থেকে, মিস্টার মুনতাসির কামাল CPD থেকে, এবং মিস তাসমিয়া রহমান র্যাক থেকে, এবং আমার সাথে যে টিমটি ছিল যারা কিনা এই রিসার্চটা সম্পাদন করেছেন, সেখানে ছিলেন আকিব মোহাম্মদ শাতিল, হাফসা জেরিন স্নিগ্ধ এবং জাহিদুল হাসান সাজিদ। তো আমি স্পেসিফিক্যালি যদি আমাদের চ্যালেঞ্জের কথা বলি, আমাদের এখানে কিছু চ্যালেঞ্জ আছে, যেটা কিনা আমাদের করোনা ভাইরাসের কারণে নবসৃষ্ট চ্যালেঞ্জ, বাট এর বাইরেও আমাদের বেশ কিছু লং স্ট্যান্ডিং ইস্যু ছিল আমাদের এডুকেশন এবং এমপ্লয়মেন্ট সেক্টরে। তো সেই চ্যালেঞ্জ গুলো আমরা আপনাদের সাথে আজকে তুলে ধরবো। তো একটা যেটা প্রথমতই আমরা শর্ট টার্মে দেখতে পাচ্ছি, করোনা ভাইরাসের কারণে আমাদের বেশ কিছু সেক্টর যেটা কিনা আমাদের অর্থনীতি উপরে অনেক বেশি অবদান রাখে, যেমন কিনা রেডিমেড গার্মেন্ট সেক্টর, ট্যুরিজম, ফার্নিচার, এয়ারলাইন্স, এইসব জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে খুব শর্ট টার্মের মধ্যে আমাদের একটা জব লস হওয়ার আশঙ্কা আমরা অবজার্ভ করছি। তো সেই ক্ষেত্রে আমরা যেটা বলছি যে এখনই আসলে আদর্শ সময় যে আমাদের আইডেন্টিফাই করা উচিত যে কোন কোন সেক্টরে ফিউচারে সামনে আরো বেশি গ্রোথ অপরচুনিটি আছে, যেমন কিনা আপনার অ্যাগ্রোটেক, মেডিকেল সাপ্লাই, ICT, ই-কমার্স,
হেলথ কেয়ার এবং এইসব জায়গায় আমাদের লেবার ফোর্সটাকে এখনই এডুকেশনের মাধ্যমে তাদের আপস্কিল করার এখনই সবচেয়ে আদর্শ সময়। এবং এই করোনা ভাইরাসের কারণে আমরা পরবর্তীতে যেটা লক্ষ্য করছি যে অনেক পরিবারই আপনার দারিদ্র সীমার নিচে হয়তো চলে যেতে পারে এবং বড় একটা ড্রপ আউট রেট আমাদের স্কুল কলেজ এবং শিক্ষা ব্যবস্থা থেকে হয়তো অনেক স্টুডেন্টরা ঝরে পড়তে পারে। তো এই জায়গায় আমরা রোধ করার জন্য যেটা রেকমেন্ডেশন দিব যে আমাদের যে বিভিন্ন ভাতা এবং বিভিন্ন যে বৃত্তি আছে সেগুলো যদি আমরা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে এইসব পরিবারকে ডাইরেক্টলি আমরা পৌঁছে দিতে পারি তাহলে এটা অনেক অংশে রোধ করা সম্ভব। আমরা যদি পরবর্তী আমাদের যে চ্যালেঞ্জটা যদি আমরা যাই যে আমরা একটা দেখতে পাচ্ছি যে আমাদের এডুকেশন সেক্টরে সবসময় একটা একটু অ্যালোকেশনটা লিমিটেড, যেটা বহির্বিশ্বে হয়তো আপনার 4-6% আমরা দেখতে পাচ্ছি তারা ন্যাশনাল জিডিপির ব্যয় করছে বা বরাদ্দ করছে এডুকেশন সেক্টরে, সেখানে আমাদের গত 2-3 বছর ধরেই আমরা দেখতে পাচ্ছি যে 2-3% এখানে আটকে আছে। তো আমরা অনুরোধ করব এটাকে ক্রমান্বয়ে বাড়ানোর এবং একই সাথে এই বরাদ্দটাকে আরো বেটার ভাবে ইউটিলাইজ করা, সেখানে আপনার হার্ড ইনফ্রাস্ট্রাকচার মানে স্কুল কলেজ বা কোনো একটা প্রজেক্ট থেকে এই ফোকাসটা সরিয়ে এনে মোর আপনার স্কিল ডেভেলপমেন্ট এবং ইন্ডাস্ট্রির সাথে যে ইন্ডাস্ট্রির যে ডিমান্ড গুলো আছে যে ধরনের স্কিলের সেই স্কিল গুলাতে যদি আমরা আরেকটু মনোযোগ দিই তাহলে আমাদের এই মিসম্যাচটা আরো অনেক অংশে মিটিগেট করা সম্ভব। এবং আমরা আরেকটা যেটা সমস্যা পরিলক্ষিত করছি যে আপনার আমাদের স্কুল বা কলেজগুলোতে আমাদের কারিকুলামটা এখনো অনেকটুকুই পিছিয়ে আছে বহির্বিশ্বের তুলনায়। তো সেই ক্ষেত্রে আমাদের আসলে প্রতি 2 বছর অন্তর অন্তর আমাদের দেখতে হবে যে আমাদের ইন্ডাস্ট্রির ডিমান্ড গুলো কোথায় এবং আমাদের যে গ্লোবাল যে ট্রেন্ড গুলো, যেমন কিনা আমরা অনেক বছর ধরেই শুনছি যে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কারণে আমাদের অনেক ট্রেডিশনাল জব হয়তো আস্তে আস্তে অবসোলিট হয়ে যাবে। তো সেই জায়গাগুলোতে আমাদের এখন থেকেই প্রিপারেশন নিতে হবে এবং প্রতি 2 বছর বা একটা পিরিয়ডের পরপর আমাদের এই কারিকুলামটাকে আসলে আপডেট করার অনেক বেশি প্রয়োজন। আমরা যদি নেক্সট দেখি আমাদের পরের চ্যালেঞ্জটা আমরা যেটা বলছি যে ভোকেশনাল ট্রেনিং এর মাধ্যমে আমাদের বিশাল একটা জনগোষ্ঠী আসলে তাদের স্কিল ডেভেলপমেন্টটা করেন এবং চাকরি বাজারে নিজেদেরকে অপরচুনিটিটা তারা নেন। তো এই টিভেট প্রোগ্রাম নিয়ে আমাদের সমাজে আসলে একটা স্টিগমার মতো কাজ করে যে যারা হয়তো পড়াশোনায় খুব একটা ভালো করেনি তারাই হয়তো এখানে যাচ্ছেন। তো এই সমাজে যে স্টিগমাটা আছে সেটা আসলে আমাদের কাটিয়ে ওঠার জন্য আমরা যেটা অনুরোধ করব যে আমাদের যে মেইন স্ট্রিম এডুকেশন আছে সেখানে আপনার এই টেকনিক্যাল সাবজেক্ট গুলো আস্তে আস্তে আরো ইনভলভ করা এবং পর্যায়ক্রমে এই যে গ্র্যাজুয়েটরা আছে তাদেরকে সিড ফান্ডিং এর মাধ্যমে বা কোনো লোনের মাধ্যমে বা এন্টারপ্রেনিয়রশিপ ট্রেনিং এর মাধ্যমে তাদের ব্যবসায় আরো উদ্বুদ্ধ করার জন্য আমরা আশা করছি যে এখানে আমাদের যে নীতি নির্ধারকরা আছেন তারা এই বিষয়ে মনোযোগ দিবেন। এবং আমাদের আরেকটা যেটা সমস্যা যে আমাদের আসলে পড়াশোনার যে সিস্টেমটা যেটা কিনা মোটামুটি আপনার নোট বেসড এবং অনেক বেশি মুখস্থ বিদ্যার উপরে ফোকাসড, সো এই জায়গাটা থেকে সরে এসে আমাদের আসলে একটু ডাইনামিক এবং অ্যাডাপটিভ একটা লার্নিং সিস্টেম আমাদের ডেভেলপ করা উচিত। এবং আমাদের টিচারদেরও বিশেষ করে প্রাইমারি লেভেলের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে আমাদের অনেক টিচারদেরই প্রায় 40%-এর উপরে টিচারদের আপনার ব্যাচেলার্স ডিগ্রি বা ওই এডুকেশনটা নেই, সো সেই ক্ষেত্রে তাদের পারফরমেন্সটাও ইভ্যালুয়েশন করা প্রতি 2 বছর বা 3 বছর অন্তর, সেই জায়গাটাতেও আমাদের মনোযোগ দেওয়াটা খুবই দরকারি। তো আমি এই বলেই শেষ করতে যাচ্ছি এবং আমি অনুরোধ করব আমার নেক্সট প্রেজেন্টার রোজামা তাসনিমকে, তিনি এনার্জি এবং ইনফ্রাস্ট্রাকচারের উপরে আমাদের রেকমেন্ডেশন গুলো। ধন্যবাদ ইয়াসিন ভাইকে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি সুমাইয়া তাসনিম রোজামা, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগে পড়ছি এবং আমি ইনফ্রাস্ট্রাকচার এবং এনার্জি টিমের একজন সদস্য। গত 30 মে আমরা ইনফ্রাস্ট্রাকচার এবং এনার্জি নিয়ে একটি বাজেট ডায়ালগের আয়োজন করেছিলাম যেখানে প্যানেলিস্ট হিসেবে ছিলেন নজরুল ইসলাম IIFC থেকে, মোহাম্মদ আরবাজ নাইম যিনি একটি লন্ডন বেস প্রতিষ্ঠান রিকার্ডো এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টে আছেন, আরো ছিলেন সিপিডি থেকে তৌফিকুল ইসলাম ইসলাম খান, মোহাম্মদ কামরুল হাসান ছিলেন পাবলিক সেক্টর ম্যানেজমেন্ট থেকে এবং মডারেটর হিসেবে ছিলেন লাইট ক্যাসেলস এর জাহিদুল আমিন। আমার টিমে আমার সাথে আরো ছিল আসিফ খান, নাজিব হায়দার, আবরার আকিব এবং মারজুক আহমেদ, এবং আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন মোহাম্মদ আবির হাসান নিলয় ভাইয়া এবং গাজী নয়ন ভাইয়া। এখন আমরা আমাদের স্টাডি এবং প্রেজেন্টেশনের মাধ্যমে
অতগুলো চ্যালেঞ্জ এবং রেকমেন্ডেশন সবার সামনে উপস্থাপন করব। প্রথমে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বর্তমানে আমাদের দেশে এডিপির অনেকগুলো প্রজেক্ট বিদ্যমান, কিন্তু এবার প্রজেক্ট প্রতিটা প্রজেক্টে একটা জিনিস খুবই কমন, তা হচ্ছে সবগুলো অনেকগুলো প্রজেক্টের টাইম এবং বাজেট ওভাররান অনেক বেশি। যেমন দেখা যাচ্ছে যে যেসব প্রজেক্ট 2015 সালের মধ্যে শেষ হওয়ার কথা তা শেষ হতে 2019 চলে যাচ্ছে, যেসব প্রজেক্টের জন্য বাজেট ছিল 500 কোটি টাকা তা পরবর্তীতে প্রায় 900 কোটি টাকাতে চলে যাচ্ছে। এখন এ থেকে উত্তরণের উপায় কি? এখন এর থেকে উত্তরণের জন্য আমরা YPF থেকে সাজেস্ট করবো যে আমাদের একটা ইমপ্রুভড গভর্নেন্স এবং পাবলিক প্রয়োজন, এবং একই সাথে আমাদের পাবলিক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটাকেও ঢেলে সাজাতে হবে, যাতে আমরা আমাদের করাপশন দমন করার পাশাপাশি আমাদের যে টাইম এবং কস্ট ওভাররানটা হচ্ছে তাও কন্ট্রোল করতে সক্ষম হই। এবং দ্বিতীয় চ্যালেঞ্জটা হচ্ছে যে বর্তমান COVID-19 পরিস্থিতির জন্য বিশ্বের অনেক দেশেই জ্বালানি চাহিদা অনেক কমে গেছে, তেলের নিম্নগামী দামই যার একটি প্রমাণ। আমাদের দেশে বর্তমানে বিদ্যুৎ ব্যবহার উৎপাদন ঠিকমতো হলেও আমাদের বিদ্যুতের যে ইন্ডাস্ট্রিয়াল ইউজটা তা এই মুহূর্তে বেশ কম, যার ফলে দেখা যাচ্ছে যে জ্বালানির চাহিদাও কমে গেছে। এখন এক্ষেত্রে আমাদের একটা ব্যালেন্সের প্রয়োজন। এখন এক্ষেত্রে আমরা ব্যালেন্সের জন্য যা করতে পারি তা হলো, আমরা জানি যে আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসাররা আছেন তারা পাওয়ার প্রডিউস করে এবং গভর্নমেন্ট তা ক্রয় করে থাকেন, একইভাবে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড বা PDBও ইলেকট্রিসিটি প্রডিউস করে থাকে। এখন আমরা যেহেতু ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসারদের সাথে অলরেডি একটি চুক্তিতে আছি, তাই সেখান থেকে আমাদের পিছিয়ে হটার কোন উপায় নেই। ফলে আমরা যেটা করতে পারি যে আমরা YPF থেকে সাজেস্ট করবো যাতে আমরা যে PDB-র যে এসেট গুলো আছে তা যথাসম্ভব কম ব্যবহার করা। আরেকটি বিষয় হলো আমাদের দেশে ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে অনেকগুলো কোম্পানি একসাথে কাজ করে, যেমন ঢাকার ভিতরে ডেসকো, ঢাকার বাইরে রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড, এরকম অনেকগুলো প্রজেক্ট একসাথে কাজ করছে। এখন এই সবগুলো কোম্পানির একটা সমন্বয় করা প্রয়োজন, আর এই জন্য আমরা সাজেস্ট করবো যে আমাদের ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন সিস্টেমের রিভিউ প্রয়োজন। একই সাথে আমাদের ইলেকট্রিসিটির ডিমান্ড এবং এনার্জি ডিমান্ড এবং সাপ্লাই এর মধ্যে কোঅর্ডিনেট করার জন্য আমাদের যে কুইক রেন্টাল প্রজেক্টগুলো আছে, যে একসময় আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হলেও এখনকার বর্তমান পরিস্থিতিতে এগুলো রিলেভেন্স আবার এসেস করার প্রয়োজন বলে আমরা মনে করি। আমাদের চতুর্থ যে চ্যালেঞ্জটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের কাছে সব প্রত্যন্ত অঞ্চলে এখনো কার্গো ট্রান্সপোর্টেশন ব্যবস্থা নেই, যার ফলে আমরা দেখতে পাই যে আমাদের এই মালবাহী গাড়িগুলো সড়কের উপর প্রচন্ড চাপের সৃষ্টি করে। ঢাকা চিটাগাং এ কার্গো ব্যবস্থা থাকলেও ঢাকা সিল বা ঢাকা রাজশাহীতে তেমন নেই। এ কারণে আমরা YPF থেকে সাজেস্ট করতে চাবো যে যাতে আমরা আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলে মালামাল পরিবহনের ক্ষেত্রে কার্গো ট্রান্সপোর্টেশনকে একটা গুরুত্বপূর্ণ বিকল্প হিসেবে বিবেচনা করি। যেমন রিসেন্টলি আমরা ঢাকা থেকে রাজশাহী থেকে 1.5 টাকা কেজি দরে আম আনার একটা ব্যবস্থা গ্রহণ করেছি, যেখানে আমাদেরকে কার্গো ব্যবস্থা অনেক সাহায্য করছে। আমরা চতুর্থ চ্যালেঞ্জটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা যেরকম ফরেন ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করতে চাই তার জন্য আমাদের ইনফ্রাস্ট্রাকচার এখন যথেষ্ট স্ট্রং না। এক্ষেত্রে আমরা YPF থেকে সাজেস্ট করবো যে আমাদের এখন যে মেগা প্রজেক্টগুলো আছে বা কি প্রজেক্টগুলো আছে, যেমন পায়রা বন্দর, পায়রা ডিপসি পোর্ট নির্মাণ কিংবা কর্ণফুলীতে টার্মিনাল নির্মাণের মতো PPP প্রজেক্টগুলো, সেগুলোকে যথাসম্ভব তাড়াতাড়ি নির্মাণ সে কাজ শেষ করে ফুললি ইউটিলাইজ করা, এবং একই সাথে আমরা যে 100টিরও বেশি স্পেশাল ইকোনমিক জোন তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেছি এর মধ্যে প্রায় 8 থেকে 10টি অলরেডি ফুললি ফাংশনিং। আমরা এখান থেকে সরকারকে সাজেস্ট করতে চাবো যে যাতে আমরা আমাদের যে ফুললি ফাংশনিং ইপিজেস গুলো আছে এগুলোর কমপ্লিট ইউটিলাইজ ফ্যাসিলিটেশন ফাংশনিং নিশ্চিত করার পাশাপাশি যেগুলো বর্তমানে নির্মাণাধীন আছে ওগুলোর কাজ শেষ করার পরে যাতে আমরা নতুন ইকোনমিক জোনের দিকে হাত দিই। আমাদের কনফার্ম চ্যালেঞ্জটি হলো আন্ডারইউটিলাইজেশন অফ অ্যাভেলেবল ফ্যাসিলিটিস, যে আমাদের অনেক অ্যাভারেজ ফ্যাসিলিটিসই আমরা ভালোভাবে ইউটিলাইজ করতে পারছি না। এক্ষেত্রে আমরা YPF সাজেস্ট করবো যাতে আমাদের যে নিউ নিউ প্রজেক্টগুলো আছে তাদের সাথে আমাদের অ্যাভারেজ ফ্যাসিলিটিস গুলোকে ইন্টিগ্রেট করার মাধ্যমে সবগুলোকে ইউটিলাইজ করা। যেমন আমরা পোস্টাল সার্ভিসের সাথে নগদের একটা সমন্বয় ঘটিয়ে একটা শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করতে সক্ষম হয়েছি, এরকম আমাদের বিভিন্ন খাতে করার কথা বিবেচনা করা যেতে পারে। এবং আমাদের ষষ্ঠ চ্যালেঞ্জটি সেটা হলো যে আমাদের ইন্টারনেট কানেকশন এখন আশানুরূপ নয়, যার ফলে দেখা যাচ্ছে যে আমাদের এখন নিরবিচ্ছিন্ন ইন্টারনেট প্রয়োজন হলেও আমরা তা পাচ্ছি না। এক্ষেত্রে আমরা সাজেস্ট করবো সরকারকে যে আমাদের এক্সিস্টিং টেলিকমিউনিকেশন অপারেটর কোম্পানিগুলো আছে তাদের সাথে চুক্তিবদ্ধ হয়ে নেগোসিয়েশন করে বা পার্টনারশিপ করে যাতে দেশের সকল প্রান্তে সকলের কাছে স্বল্প মূল্যে ইন্টারনেট সার্ভিস পৌঁছে দেওয়া সম্ভব হয়।
আমাদের সপ্তম এবং সর্বশেষ যে চ্যালেঞ্জটি হলো যে আমাদের কাছে ফুল স্টোরেজ ক্যাপাসিটি দুঃখজনক ভাবে হলো তেমন নেই, যার ফলে দেখা যাচ্ছে এখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম কম হলেও আমরা সুবিধা নিতে পারছি না। আমাদের দেশে তেল সাধারণত চট্টগ্রামে ট্যাঙ্কারে করে আসে, এখান থেকে সরাসরি ঢাকায় চলে আসে এবং ডিস্ট্রিবিউট হয়। এর মধ্যে আমাদের কোনো ফুল স্টোরেজ ক্যাপাসিটি এখানে কোনো স্টোরেজ ক্যাপাসিটি নেই। এই জন্য আমরা ওয়াইপিএফ থেকে সাজেস্ট করবো যে আমরা যদি ম্যাস ইন্ডাস্ট্রিয়ালাইজেশন থেকে যেতে চাই অথবা আমরা যদি ফরেন ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করতে চাই তাহলে আমাদের একটা ফুল স্টোরেজ ক্যাপাসিটিকে গুরুত্ব দেওয়া অত্যন্ত প্রয়োজন। এই ছিল আমাদের পক্ষ থেকে রেকমেন্ডেশন, ধন্যবাদ সবাইকে। এখন আমি অনুরোধ করবো আমার পরবর্তী বক্তা আমির ভাইকে ম্যাক্রো নিয়ে কিছু বলার জন্য। ধন্যবাদ রোজানা তাসমিনা তাসমিন। ইউথ পলিসি ফোরামের আজকের এই আয়োজনে ম্যাক্রো ফিজিক্যাল ম্যানেজমেন্ট পর্বে আমন্ত্রণ জানাচ্ছি আমি আমির মোস্তাক আহমেদ। আমি বর্তমানে আইআইডি ইসলামিক নন ব্যাংকিং ইনস্টিটিউশনে কর্মরত আছি সিন্ডিকেশন ফাইন্যান্সে। তো আমাদের ম্যাক্রো ফিজিক্যাল ম্যানেজমেন্ট প্রপার্টি নিয়ে এর আগে বিশেষজ্ঞদের নিয়ে একটি ওয়েবিনার হয়েছিল, যেখানে উপস্থিত ছিলেন এনবিআর এর প্রাক্তন চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, সিপিডি এর সিনিয়র রিসার্চ ফেলো জনাব তৌফিকুল ইসলাম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক বিভাগের অধ্যাপক ও সানেমের এক্সিকিউটিভ ডিরেক্টর ডক্টর সেলিম রায়হান। এছাড়াও এই অংশে ওয়াইপিএফ এর পক্ষ থেকে কাজ করেছেন বাংলাদেশ ব্যাংকের গাজী মহিদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে শেখগুস্তা আরমিন আহসান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিস অফ রিসার্চ বিভাগ নিহাদ চৌধুরী ও বিউপিআর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ফায়ার স্কুল। এখন আমরা মেইন প্রধান পর্ব যাচ্ছি আর কি। ম্যাক্রোফিজিক্যাল আমরা কিছু চ্যালেঞ্জ এখানে তুলে ধরেছি, তিনটি চ্যালেঞ্জ মূলত। এর মধ্যে প্রাথমিক চ্যালেঞ্জটি হচ্ছে চলতি অর্থ বছরে সম্ভাব্য 1,15,000 কোটি টাকা রাজস্ব ঘাটতি, যার প্রভাব আগামী বাজেটও পড়বে। বর্তমান পরিস্থিতি বিবেচনে একই সাথে কর সংক্রান্ত ছাড় ও পণ্যদনা বৃদ্ধির পাশাপাশি রাজস্ব বা অন্য খাতের আয়ের কথা মাথায় রেখে চ্যালেঞ্জটা মোকাবেলা করতে হবে। আমাদের দ্বিতীয় যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে করোনা সৃষ্ট মহামারীর মোকাবেলা এবং একই সাথে অগ্রসরে যে টাকাটা সচল রাখতে হচ্ছে এবং সচল রাখতে যে সকল খাতে বাজেট বরাদ্দ প্রয়োজন তা চিহ্নিত করা। এর সাথে এটাও মাথায় রাখতে হবে যাতে স্বার্থনিষ্ঠ মহলে তদবিরে বর্তমানে যেসব খাত অপ্রয়োজনীয় সেসব খাতের জন্য প্রণোদনা দিতে গিয়ে বাজেটের উপর কোনো বাড়তি চাপ না পড়ে। আমাদের তিন নম্বর চ্যালেঞ্জটা আমরা যেটি পেয়েছি সেটা হচ্ছে ব্যাংক খাত নির্ভর করোনা মহামারী সংক্রান্ত প্রণোদনা হওয়ায় ব্যাংকিং সেক্টর তারল সংক্রান্ত জটিলতা হতে পারে, কারণ ব্যাংকিং সেক্টরের একটা সমস্যা আগে থেকেই ছিল, এখন যেহেতু ব্যাংক থেকেই বেশিরভাগ প্রণোদনা যাবে এখানকার তারল্য সংক্রান্ত জটিলতা দেখা দিতে পারে। আমরা এর জন্য কিছু পরামর্শ প্রদান করেছি। আমাদের প্রথম পরামর্শটি ছিল কর সীমা বাড়ানোর পাশাপাশি করযোগ্য সমস্ত ব্যক্তি এবং বাণিজ্যিক করের আওতায় এনে রাজস্ব আয় ভারসাম্য আনা। এ ব্যাপারে গত কয়েক বছর ধরে সরকার চেষ্টা করে যাচ্ছে যাতে ট্যাক্সের যে নেট সেটার আন্ডারে যেন আরো মানুষ আনা যায় আরকি। তো সেটিতে আরো গুরুত্ব দিতে হবে, কারণ এখন যে বাজেটের উপর যে চাপটি পড়তে যাচ্ছে সেটা সেখানে হচ্ছে আমাদের একই সাথে রাজস্বতে কিছু ছাড় দিতে হবে, যেমন ট্যাক্সের যে সিলিং সেটা হয়তো বাড়াতে হতে পারে, কিছু ট্যাক্স কাট অফ দেওয়া দরকার প্রয়োজন হতে পারে আরকি। তো এই ক্ষেত্রে যদি আমাদের রাজস্বটা ভারসাম্য আনার দরকার হয় তাহলে আমাদের এই ট্যাক্সেবল ইনকামে যারা আছে তাদেরকে আসলে এই নেটের আনতে হবে। আর বর্তমান পরিস্থিতিতে বাজেট ঘাটতিতে সামঞ্জস্য আনতে বাজেট ডেফিসিট সবসময় সাধারণত আমাদের জিডিপির 5% মাত্র রাখার চেষ্টা করা হতো, কিন্তু এখন যে অবস্থা সেখানে হয়তো ডেফিসিট ফাইন্যান্সিংটা আমাদের 7-8% করতে হবে এবং সেক্ষেত্রে হয়তো সভরিন বন্ডের মাধ্যমেও দেশের বাইরে থেকে ঋণ গ্রহণ করা যেতে পারে। আমাদের আরেকটি রিকমেন্ডেশন ছিল বর্তমান পরিস্থিতিতে বাজেটের মূল গুরুত্ব কোন খাতগুলোতে পাওয়া উচিত। আমাদের মতে স্বাস্থ্য খাত ও সামাজিক নিরাপত্তা সুরক্ষা এই দুটি খাতে বরাদ্দ বাড়ানো উচিত। আর ব্যাংকিং সেক্টর নামে একটা কথা বলেছিলাম, সেখানে আমাদের রিকমেন্ডেশন হচ্ছে বাজেট ঘাটতির পূর্ণ যে গুরুত্ব আছে অর্থনীতিতে একই পর্যায়ে যে সাপোর্টটা দিবে ব্যাংকিং সেটাকে মাথায় রেখে হচ্ছে ব্যাংকিং সেক্টর আসলে রিফরমেশন এবং সংস্কারণা জরুরি। একই সাথে আমাদের মানি লন্ডারিং এই ধরনের জিনিসগুলোকে কন্ট্রোলে রেখে বৈদেশিক মুদ্রা রিজার্ভের সেখানে যেন সামঞ্জস্য রক্ষা করা যায় সেদিকে আমরা সতর্ক নজর রাখতে হবে। আমাদের ম্যাক্রো ফিজিক্যাল পার্টটি এখানে শেষ হলো। তো আমি পুরো বাজেটের উপর আমাদের যে পুরো বাজেটটি আমরা এখন কিছু সংলাপ এখানে তুলে ধরেছি সেখান থেকে আমরা 6টি মূল বক্তব্য এখানে তুলে ধরার চেষ্টা করছি। প্রথম বক্তব্যটি হচ্ছে যে ভবিষ্যতের চ্যালেঞ্জের মোকাবেলায় 2020-21 অর্থ বছরের বাজেটটিকে যেন সঠিকভাবে প্রস্তুত করা হয়। আর দ্বিতীয় পয়েন্টটি যেটা বলতে চাচ্ছি আমরা যে করোনা মহামারীতে যেসব মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কথা মাথায় রেখে আসলে জনবান্ধব বাজেট পূর্ণ করাটা এখন সবচেয়ে বেশি জরুরি, যাতে করে হচ্ছে মানুষের আয়ের চাকাটা আবার সচল হয় এবং একই সাথে বাণিজ্য এবং যেটা কনজামশন বলে সেটার জন্য বৃদ্ধি পায় সেদিকে নজর রেখে বাজেট করা উচিত। আর প্রায়োরিটির ক্ষেত্রে যেটা বলতে হবে যে বাজেট খাতে যে খাতগুলোতে
জরুরি বরাদ্দ প্রয়োজন সেগুলো আসলে আমাদের চিহ্নিত করতে হবে, বিশেষ করে যেহেতু আমরা একটি মহামারী মাঝে আছি, সেটি মাথায় রেখে যে খাতগুলো আসলে বরাদ্দ দেওয়ার প্রয়োজন সেটা আমাদের চিহ্নিত করতে হবে। তারপর 4 নম্বর পয়েন্টে আমরা বলেছি স্ট্রিক্ট বাজেট ইমপ্লিমেন্টেশন ডিসিপ্লিন। আমাদের বাজেটে সবসময় দেখা যায় যে খরচ হওয়া উচিত তার থেকে বেশি খরচ হয়ে যায়, কয়েকগুণ বেশি খরচ হয়ে যায়। এখন আসলে আমরা সেটা এফোর্ড করার ক্ষমতাটা আমাদের নেই, যেহেতু এই অর্থ বছর আমরা অলরেডি একটা ডিফিসিটের মাচা আছে, আগামী অর্থ বছর একটা বড় ডিফিসিটের মাচা করবো। তো আমাদের সর্বোচ্চ বাজেটের সর্বোচ্চ ব্যবহারটা নিশ্চিত করতে হবে এবং এর জন্য যতটা কড়াকড়ি করা সম্ভব সেটা করতে হবে। আর এটার এটার পর ধরে আসছে আমাদের 5ম পয়েন্টটা, যে ফান্ড লিকেজ যেটা হয়, যেটা আমি আগে বলেছি যে ফান্ড লিকেজ হয়, সেটাও মাথায় রাখতে হবে। একই সাথে হচ্ছে কিছু হয়তো বা অপরচুনিটি দেখা দিতে পারে, সেটা বৈশ্বিক মার্কেটে হোক আমাদের মার্কেটে হোক, যে কিছু জিনিসের দাম হয়তো বা কমে আসতে পারে, যেমন তেলের দাম বৈশ্বিক মার্কেটে পড়ে গিয়েছে। তো এখান থেকে এই অপরচুনিটি গুলো ইউজ করার জন্য আমরা হচ্ছে আমাদের স্পেন্ডিং কমাতে পারি এবং ওটার সাথে রাজস্বের একটা সম্বন্ধ আনতে পারি, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের সর্বশেষ যে বক্তব্যটি সেটি ছিল যে আমরা YPF থেকে যে কিছু পলিসি স্টেটমেন্ট এখানে উঠিয়ে আনার চেষ্টা করেছি, মানে যে মন্তব্যগুলো আমরা রেখেছি যেরকম বিভিন্ন সেক্টরে ছিল, এবং আমাদের যে সর্বশেষ যে 6টি বক্তব্য একটু আগে রেখে এসেছি, সেটিকে ধরে আমরা মিড টার্ম এবং লং টার্মে যে এজেন্ডা গুলো আমরা এখানে এনেছি সেগুলাকে নিয়ে কোন একটা পলিসি স্টেটমেন্ট যদি বাজেটে প্রবেশ করানো যায় সেটা আমরা আহ্বান জানাচ্ছি। তো আমি সর্বশেষে বলতে চাই যে করোনা সিস্টেম মহামারী ছাড়াও বিভিন্ন অভ্যন্তরীণ বৈশ্বিক চ্যালেঞ্জের জন্য 2020-21 অর্থ বছর বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এই গুরুত্বকে বিবেচনা রেখে ইউথ পলিসি ফোরামের পক্ষ থেকে বাজেট প্রস্তাবনা তুলে ধরা হয়েছে। সম্মানিত প্যানেলিস্ট ও দর্শকদের ধন্যবাদ আমাদের প্রেজেন্টেশনের সাথে থাকার জন্য। এখন আমি আলোচনা পর্বের জন্য আমাদের প্রধান সঞ্চালক ডক্টর আক্তার মাহমুদের হাতে তুলে দিচ্ছি অনুষ্ঠানের দায়িত্ব। ধন্যবাদ। ধন্যবাদ। আমি শুরুতেই বলেছিলাম যে 6টি বিষয় YPF আলোচনা করেছিল, গড়ে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা প্রতিটি আলোচনা। এই যে 10 থেকে 12 ঘন্টার আলোচনা 25 মিনিটের মধ্যে এত সুন্দরভাবে সামারাইজ করা মোটেই সহজসাধ্য ব্যাপার ছিল না, এবং আমি YPF এর সদস্যদেরকে অভিনন্দন জানাচ্ছি যে এত সুন্দর একটি সামারি যেখানে অনেকগুলো পয়েন্ট এসছে, সেখানে খুব স্পেসিফিক পয়েন্ট এসছে, আবার খুব স্ট্র্যাটেজিক লেভেলের পয়েন্ট এসছে, দীর্ঘমেয়াদী প্রস্তাবনা আছে, স্বল্পমেয়াদী প্রস্তাবনা আছে। তবে যেটা আমি বললাম যে এত অল্প সময়ের মধ্যে এভাবে প্রেজেন্টেশন করা এটিও একটি স্কিল বটে। আমি এসানুল কবির, মাহবুবা মোর্শেদ, চিশান আবেদিন, ইয়াসিন আহমেদ, সুমাইয়া তসনিম রুজামা এবং আমের মুশতাক আহমেদকে অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। এই প্রেজেন্টেশনে অনেকগুলি মৌলিক বিষয় চলে এসেছে, আমি সেগুলো নিয়ে একটু 4-5 মিনিট কথা বলতে চাই, কারণ এই মৌলিক বিষয়গুলি আমাদের আলোচনায় আসে কিন্তু এগুলো নিয়ে যতটা আলোচনা হওয়া উচিত বা অনেক জায়গায় বিতর্কের নিশ্চয়ই স্কোপ আছে সেগুলো অতটা হয় না। এবং আমার মনে হয় আজকে যেহেতু এত বিশিষ্ট একটি প্যানেল আমরা পেয়েছি, আমরা তাদের কাছ থেকে এই মৌলিক বিষয়গুলো সম্বন্ধে তাদের মতামত কি আমরা জানতে চাই। একটি কথা যেটি আসলো এবার বলা হচ্ছে, খুব জোরে সরি বলা হচ্ছে যে কিছু কিছু খাতে আমাদের বাজেটে বরাদ্দ বাড়াতে হবে। স্বাস্থ্য খাতের কথা বলা হচ্ছে, শিক্ষা খাতের কথা বলা হচ্ছে, সামাজিক নিরাপত্তা খাতের কথা বলা হচ্ছে। আবার সাথে সাথে আমরা এটাও জানি যে আমাদের রাজস্ব আয়ও এবার কমে যাবে, অতএব খরচ একদিকে বাড়াতে গেলে আরেকদিকে কমাতে হবে। এখন অন্যদিকে কমানোর সুযোগ কতটুকু আছে, এবং আমি খালি আর্থিক দিক থেকেই বলছি না, টেকনিক্যাল দিক থেকেই বলছি না, রাজনৈতিক দিকও একটি আছে, কারণ যেখানে খরচ কমানো হবে সেই খাতের সাথে যারা জড়িত সরকারের ভেতর এবং বাইরে, তারা কোভিড পরিস্থিতির গুরুত্ব বুঝলেও নিজের স্বার্থ এত সহজে তো তারা ছেড়ে দিতে চাইবে না। অতএব রাজনৈতিক এই ব্যাপারটির সাথে টেকনিক্যাল প্রয়োজনীয়তা কিভাবে ব্যালেন্স করা হবে বা সরকারের মধ্যে কিভাবে করা হয়, এই বিষয়টি আমাদের একটু আলোচনা করা দরকার। এবং অনেক জায়গায় আমরা জানি একটি প্রকল্প হয়তো মাঝপথে আছে, সেখানে তো হঠাৎ করে এই প্রকল্প বন্ধ করা যায় না, এমনকি কিছুটা হয়তো সাময়িকভাবে খরচ কমানো যেতে পারে বা সেটারও স্কোপ কতটুকু আছে সেটা একটি বিষয়। তবে হ্যাঁ, একটা বিষয় আছে, সেটি হচ্ছে যে আমাদের প্রজেক্টগুলো প্রকল্পগুলো যে খরচ, যে কথাটি বলা হলো দু একটি প্রেজেন্টেশনে, যে সেখানে ইনএফিসিয়েন্সি আছে যে কারণেই হোক না কেন,
ইনএফিসিয়েন্সি আছে, 100 টাকার জিনিস হয়তো 150-200 অনেক সময় অনেক বেশি খরচ হচ্ছে, সেটি কিভাবে কমানো যায় এবং এটা কমানোর জন্য অনেক দৃঢ় পদক্ষেপ নেওয়ার দরকার আছে, সেটা সরকার কতদূর নিতে পারবেন এই বিষয়ে একটি আলোচনা হওয়া দরকার। তারপর আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে যে বরাদ্দ বাড়ালেও যে ইফেক্টিভনেস হবে সেটাও না, এবং বরাদ্দ বাড়ানোর আরেকটি ব্যাপার আছে, আমি একটু বুঝে গেছিলাম বলতে, এই যে স্বাস্থ্য খাতে বা সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানোর কথা আমরা সবাই বলছি, একদিকে ভালো, কিন্তু আমি আমার একটু চিন্তা আছে, চিন্তা হচ্ছে বরাদ্দ যদি বাড়ানো হয় তাহলে যে মন্ত্রণালয়গুলোর এই বরাদ্দ খরচ করবার দায়িত্বে থাকবে তাদের তাদের উপর একটি চাপ থাকবে যে বরাদ্দটি ব্যবহার করার। এখন খুব দ্রুত যদি বরাদ্দ যদি বেড়ে যায় এবং খুব দ্রুত সেই বরাদ্দ ব্যবহার করার একটি চাপ যদি থাকে, তবে যে সমস্যাটি আমি আগেই বলছিলাম, অপচয় হবার একটি সুযোগ থাকবে। তো এটি আমরা কিভাবে ব্যালেন্স করবো একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন মনে করি আমরা খরচ হয়ে গেল, প্রকল্প হয়তো সময় মতোও হলো, কিন্তু আমরা যে উদ্দেশ্যে প্রকল্পগুলো করি, আমাদের যে আউটকাম আমরা আশা করছি সেই আউটকাম হয় কিনা এ ব্যাপারে আমরা কতটুকু সজাগ, কারণ খরচ হতেই পারে কিন্তু আউটকাম যেটা চাচ্ছি সেটা নাও হতে পারে। এবং এটা দুটো কারণে, একটি হচ্ছে যে আমাদের প্রজেক্টে যখন ডিজাইন করা হয়, আমরা যেটাকে বলি থিওরি অফ চেঞ্জ, যে আমরা যে ইনপুটটি ফাইন্যান্স করব প্রজেক্টের মাধ্যমে সেখান থেকে একটা আউটপুট তৈরি হবে, আউটপুট থেকে আউটকাম হবে, এবার এর মধ্যে কিছু অনুমান আছে যে এটা হলে এটা হবে, এটা হলে সেটা হবে, এবং সেইগুলো যদি সেই থিওরি অফ চেঞ্জটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আমাদের প্রকল্পের খরচ যদি হয়ও সময় মতো যদি হয় ওই আউটকাম কিন্তু আমরা হয়তো পাবো না। এবং এখানে আমি বিশেষভাবে মন্ত্রী মহোদয়ের কাছে প্রশ্ন করব, যেহেতু পরিকল্পনার মন্ত্রণালয়ের একটি বিশেষ দায়িত্ব হচ্ছে যে বিভিন্ন মন্ত্রণালয় থেকে যে প্রকল্পগুলো প্রস্তাব আসে সেগুলোর টেকনিক্যাল মেরিটটি অ্যাসেসমেন্ট করা আপনার মন্ত্রণালয়ের একটি দায়িত্ব, অতএব ওই প্রকল্পগুলো যখন অ্যাসেস করা হয় তখন কি এই পুরো থিওরি অফ চেঞ্জটা চিন্তা করা হয় কিনা, যে আমরা যে কারণে করছি সেই আউটকামটা আসলেই হবে কিনা, এবং আউটকাম যে হবে সেটা আমরা বুঝবো কি করে। তো এটা হচ্ছে আমার দ্বিতীয় পয়েন্ট, যে প্রকল্প বাস্তবায়নের সময় যে মনিটরিং এর দরকার হয়, এই মনিটরিং ফ্রেমওয়ার্কটা আমাদের সরকারি কাজের মধ্যে কতটুকু বলিষ্ঠভাবে এই ফ্রেমওয়ার্কটি ব্যবহার করা হয়, এবং এখানেও মন্ত্রী মহোদয়ের কাছে প্রশ্ন আছে, আপনার মন্ত্রণালয়ের যে ডিপার্টমেন্ট আছে IMED, এই IMED একসময় আমরা শুনেছি যে একটু দুর্বল ছিল, এটাকে কি আরো সামর্থ্য বাড়ানোর জন্য কোনো কাজ হচ্ছে কিনা। বাট আমি যেটা বলতে চাচ্ছি, এই যে মনিটরিং এর যে কালচারটি, যে আমাদের প্রকল্প বাস্তবায়ন ঠিক মতো হচ্ছে কিনা এবং সেই ফলাফল গুলো আসছে কিনা, এই কালচারটি আরো জোরদার করার দরকার আছে কিনা। এবং এখানে আমি যারা সরকারের বাইরের থেকে যারা প্যানেলিস্ট আসছেন তাদেরকেও একটু চিন্তা করতে বলবো, কারণ তাদেরকেও আমি জিজ্ঞেস করবো যে আপনাদের ভ্যান্টেজ পয়েন্ট থেকে আপনারা এই মনিটরিং কতটুকু করতে পারেন। এবং মনিটরিং এর প্রসঙ্গ যখন আসলো তখন আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, সেটি হচ্ছে পরিসংখ্যান। আমি জানি না এই কথাটি সত্যি কিনা, কিন্তু আমি শুনেছি যে 2-3 বছর আগে সামাজিক নিরাপত্তা এই বিষয়টির উপর একটি সেন্সাস হয়েছিল, সার্ভে না একেবারে সেন্সাস, তার মানে কি পরিমাণ তথ্য এখানে সংগৃহীত হয়েছে, এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে এই সংকটের সময় ওই তথ্যের অভাব আমাদেরকে অনেকভাবে কনস্ট্রেইন করছে। কিন্তু আমি শুনেছি, মন্ত্রীর কাছে প্রশ্ন হবে যেটা সত্যি কিনা, যে ওই সামাজিক নিরাপত্তা ডেটাবেসটি আমরা এখনো ব্যবহার করতে পারছি না, কারণ এটা পুরো ডেটা প্রসেসিংটা হয়নি, যদিও 2-3 বছর নাকি হয়ে গেছে এই সেন্সাস সম্পন্ন করার পর। এখন এই যে ডেটা প্রসেসিং এর যে বিলম্ব, এটা কিন্তু আমাদের একটি পেরেনিয়াল সমস্যা, কোনো কারণে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স যে মূল্যবান পরিসংখ্যানগুলো সংগ্রহ করে সেটি জনসমক্ষে আসতে আসতে বেশ কিছু সময় লাগে এবং ততদিন অনেক সময় আউটডেটেড হয়ে যায়, তো এটি আরেকটি ব্যাপার আছে। এবং আমরা এটাও জানি যে সরকারের বাইরেও কিন্তু পরিসংখ্যান সংগ্রহ হচ্ছে, এবং আমরা দেখেছি এই কোভিড এর পরিস্থিতি এই পরিবেশেও কিন্তু, এবং অনেক সময় প্রযুক্তি ব্যবহার করে সরকারের বাইরে যে থিঙ্ক ট্যাঙ্ক গুলো আছে, NGO আছে, তারাও কিন্তু খুব মূল্যবান তথ্য সংগ্রহ করছে। এখন সরকারের বাইরে যে তথ্য সংগৃহীত হচ্ছে সরকার কতটুকু সেটি ব্যবহার করে, এটি একটি বিষয়। আরেকটি হচ্ছে, সেটা আসলে আমি অন্য একটি বিষয়ে আসছিলাম সেখানে আসবে, সরকারের ভেতরে যে সমন্বয়,
কয়েকদিন আগে ডক্টর তারেকের সাথে আমাদের একটি আলোচনা হচ্ছিল বাজেটের উপর, এবং তিনি বললেন যে এই যে স্বাস্থ্য বাজেট, এটা কিন্তু একমাত্র স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ না, অতএব স্বাস্থ্য খাতে আরো অনেক এজেন্সি আছে। এবং এটা বোধ হয় যেকোনো পলিসির ব্যাপারে, যে কোনো প্রকল্পের বেলায় হয়তো এটা সত্যি, যেটা একাধিক মন্ত্রণালয় বা একাধিক এজেন্সির মাথা ব্যথা নয়, অতএব অনেকে একসাথে কাজ করতে হবে। এবং এই সমন্বয়টি কতটুকু, বাইরের থেকে আমাদের একটি ধারণা যে সমন্বয়টি দুর্বল সরকারের ভেতরে। হরিজন্টাল সমন্বয় ব্যাপার আছে, বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়, আর ভার্টিক্যাল সমন্বয় অর্থাৎ জাতীয় পর্যায়ে সরকার, তারপরে জেলা পর্যায়ে সরকার, উপজেলা পর্যায়ে সরকার, তার মধ্যেও কিন্তু সমন্বয়। এবং আমি যে তথ্যের কথা বলছিলাম, তথ্যের আদান প্রদান সরকারের ভেতরেও কিন্তু আমরা শুনেছি যে সমস্যা হয়। এটা যদি সত্যি হয় তাহলে এ ব্যাপারে আপনারা কি করছেন? আর শেষ কথা যেটা আমি ইতিমধ্যে একবার বলেছি যে এই এখন আমাদের যে চ্যালেঞ্জ আমাদের সামনে, কোভিড এর যে চ্যালেঞ্জ, দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ, স্বল্প মেয়াদী চ্যালেঞ্জ, এটি সরকার একা মোকাবেলা করতে পারবে না। আমাদের দেশে সমাজের যে বিভিন্ন গোষ্ঠী আছে এবং তাদের অনেকের প্রতিনিধি আছে এখানে আছেন, তাদেরকে নিয়ে কতটুকু কাজগুলো করা হয়, পার্লামেন্টকে নিয়ে কতটুকু কাজ করা হয়, তাদের সাথে ডায়ালগ, তাদের কাছ থেকে তথ্য নেওয়া, বুদ্ধি নেওয়া, এই কাজটি কি যতটুকু হওয়া উচিত হচ্ছে কিনা, এইসব প্রশ্ন কিন্তু মন্ত্রী মহোদয়ের জন্যই না, পুরো প্যানেলের জন্যই আমি এই প্রশ্নগুলো রাখলাম, কারণ এই মৌলিক প্রশ্নগুলো নিয়েও আলোচনা হওয়া দরকার। তো আমি এখন মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব মান্নানকে অনুরোধ করব, আপনি যে কথাগুলো শুনলেন YPF এর প্রেজেন্টেশনে, সেখানে আপনার যে মতামত বা রিয়াকশন, এবং আমি যে মৌলিক বিষয়গুলি বললাম সেগুলো যতটুকু আপনি পারেন আপনার বক্তব্য যদি দেন আমরা খুব খুশি হব। আপনার বোধহয় মিউট আছে, আপনাকে বোধহয় আনমিউট করতে হবে, মাইক্রোফোনটা মিউট আছে। Okay, now, can you hear me? জি নিশ্চয়, জি ধন্যবাদ ডক্টর মাহমুদ, আপনাকে ধন্যবাদ, এবং অন্যান্য প্যানেলে যারা আছেন অনেকে আমার পূর্ব পরিচিত, তাদেরকে আমার শ্রদ্ধা এবং ধন্যবাদ। এবং সবচেয়ে যেটা বলা উচিত, তা লিসেনিং পার্টটা মোটামুটি আমরা করছি এবং এটার দরকার আছে আমাদের ইউথের সঙ্গে, আমাদের একটা সংযোগ এবং তাদেরকে শোনা, এটা অ্যাবসলুটলি নেসেসারি। এবং এটা আজকে যে উপস্থাপনাটা দেখলাম YPF এর পক্ষে, আমি রিয়েলি হ্যাপি, ইটস গোয়িং অন, আমার জানা ছিল না এটা, বাট এই যে বিরাট কাজ হচ্ছে, প্রায় 7,000 সদস্য নিয়ে তারা বিভিন্ন ইস্যুতে কাজ করছেন, যেটা সামনে আমাদের আজকে আলোচনা হলো বাজেট এবং রিলেটেড ম্যাটার্স, এটা আই মাস্ট কংগ্রেচুলেট দেম অ্যান্ড থ্যাংক দেম ফর দ্য গুড ওয়ার্ক। বিশেষ করে যে খুব কুইক রান ডাউন শুনলাম এদের কাছ থেকে, কবির, মাহবুবা, তারপরে জিশান, ইয়াসিন, অ্যান্ড দেন আমির, আরও কার নাম বাদ পড়লো গেছে, রোজানা, সবাই ভেরি ইম্প্রেসিভ ইয়াং পিপুল, এবং আই থ্যাংক দেম ফর দ্যার ইন্টারেস্ট। এবং এটা আমার জন্য হ্যাজ বিন এ সর্ট অফ কি বলবো লার্নিং প্রসেসের মধ্যে আছে, এবং আজকারও আমাদের গোটা সিস্টেমটার উপরে যে তাদের নজর পড়েছে এবং তারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখেছে, এর জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। অনেকগুলো বিষয় এসছে যেগুলো মোটামুটি আমাদের, আপনারা তো অবশ্যই এবং অন্যান্য যারা আছেন, আমার অনেকগুলো বিষয় এখানে ফ্যামিলিয়ার, মানে শুনেছি বা দেখেছি, আই কেম অ্যাক্রস, বাট তো মানে বারবার আসে কারণ এগুলো পারসিস্টেন্ট আমাদের এখানে, আমি যেটা গত কয়েক বছর কাজ করে লক্ষ্য করছি, তার মধ্যে যে বিষয়গুলো তাদের আলোচনা এসছে আমি খুব কুইকলি এটাতে যাবো, তাদের কমন কয়েকটি বিষয় তাদের আলোচনার মধ্যে, যেমন তারা আমাদের যে বিশাল সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম যেটা আমরা সেটা প্রাইড ফর আস আমরা করছি, এটার টার্গেটিং নিয়ে, এর অপচয় নিয়ে, লিকেজ নিয়ে তাদের সংশয় আছে, আমি শেয়ার করি এটা, আমি কোনো ডিফেন্স দিচ্ছি না এখানে, তবে ইটস এ গুড বিগিনিং, এবং এটা বেশ আমার যে ধারণা এই কাজটা করে, আমিও একজন জনপ্রতিনিধি, আমার এলাকায় কাজটা হয়, 20-15 বছর আগে যে অবস্থা ছিল তার চেয়ে ইম্প্রুভ করেছে, আমি তাদেরকে এটা জানাবো, মানে বলবো। বাহুল্য আছে, বোর্ড 141-140 বিভিন্ন প্রোগ্রাম আছে, এগুলো ওভারলিপিং আছে, ওয়েস্ট আছে, এটা অবশ্য স্বীকার করছি না, বাট মোটা দাগে কেস ইজ ফ্লোয়িং, আমি দেখতে চাই সেই দিকে, টু দ্য লোয়ার ডিসাইড অফ দ্য পপুলেশন, এইটা একটা বিশাল কাজগুলো মনে করি, এবং যদিও
ওভারলিপিং হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে ওয়েস্ট হচ্ছে, তবু ফাইনালি ইটস ফাইন্ডিং ইটস ওয়ে ইনটু দ্য বটম লেয়ার, যেটা একটা ভালো দিক বলে আমি মনে করি। কোঅর্ডিনেশনের অভাব তাদের নজরে এসছে, অ্যাবসলিউটলি আমি এটা ভিকটিম বিং দ্য গভর্নমেন্ট ইট ইস দেয়ার। একটা অত বড় ডিফেন্স দেওয়া যায় যে হ্যাঁ বিশাল বড় মানে কর্মকাণ্ড হচ্ছে, সুতরাং অনেকগুলো ডিসকর্ডেন্ট এখানে এসে যায়, বাট নো এটা ডিফেন্স কেন থাকবে, এটাকে এটা সলিউশন আছে। তো এটা ট্রায়াল এন্ড এরর প্র্যাকটিস করে করে শিক্ষা, আর সায়েন্স আছে, একটা ম্যানেজমেন্ট সিস্টেম আছে, তো ইট ক্যান বি ইউজড। আমার আমার ধারণা আমাদের সরকার এটা করছে এবং উই আর কন্টিনিউয়াসলি এদিকে আমাদের নজরও আছে। তাদের যেটা একটি বিষয় তারা ভেরি ইন্টারেস্টিং, এটা MIS এর কথা চিন্তা করছে, এটা ডাটাবেস, একটা ইভেন প্লেস ওয়ার অভিযোগগুলো প্রক্রিয়া করা যাবে, প্রসেস করা যাবে, আই টেক ইট, এইগুলো খুবই ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন আমি মনে করি। কৃষির ব্যাপারে তারা খুব চমৎকার কিছু মানে মানে কথা বলেছেন, তারা আমাদের প্রোকিউরমেন্টকে সাপোর্ট করেছেন, উইচ উই আর ডুইং এট দিস মোমেন্ট। ফুড ডিস্ট্রিবিউশনের যে আমাদের সিস্টেমটা আছে, এখানে তারা শার্পেনিং করা আর ফোকাসিং করার প্রশ্ন করেছেন। এগ্রিকালচার ডিপার্টমেন্টের অনেক বিষয় আসন নিয়ে তারা মন্তব্য করেছেন, এছাড়া লোকাল ইনফ্রাস্ট্রাকচারের কথা বলেছেন। দিজ আর অল দেয়ার, পারহ্যাপস খুব একটা ওয়েল কোঅর্ডিনেটেড নয়, বাট ইট ইস দেয়ার, এটা আমি দেখছি, আমি নিশ্চয়ই এটা আমি এটা হ্যান্ডেল করি আমার এখানে। সুতরাং আই ক্যান এশিওর দেম যে ইয়েস ইট ইস দেয়ার, এটাকে আমি ইম্প্রুভ করার প্রয়োজন আছে। এডুকেশনের ব্যাপারে তাদের চমৎকার কিছু মন্তব্য এসছে, এডুকেশনটাকে সময়োপযোগী করা, যুগের সঙ্গে চাহিদার সঙ্গে এটাকে টিউনিং করা, এই জন্য আমাদের কিছু সিপ টিপ জাতীয় প্রোগ্রাম আছে। আমরা মানে গর্বের সঙ্গে বলি যে 2009 যখন আমরা শুরু করেছিলাম তখন বোধহয় হার্ডলি 1-2% অফ দ্য স্টুডেন্ট পপুলেশন এর দ্যার সেকেন্ডারি লেভেল সায়েন্স বা টেকনিক্যাল ওরিয়েন্টেড বইতে ছিল, এখন আই এম টোল্ড ইট কাম আপ টু দ্য লেভেল অফ 18%, 20%। যদি এটা হয়ে থাকে এবং আমার বিশ্বাস এটা হয়েছে, তাহলে ইটস এ বিগ গেইন, এবং আমরা এই চাপটা রাখছি, আরো আশা করি আমরা এখানে একটা ব্রেক থ্রু আসবে। তাদের একটা জেনারেল তারা বলেছে সবাই যে এডুকেশনটা কম হয়েছে ইন কি সেক্টর, লাইক ইন হেলথ, ইন কৃষি, ইন এডুকেশন, ইয়েস অফকোর্স কম, বাট সেটা তো আমার জবাব দেওয়ার কিছু নেই, রিসোর্স কম, ইয়ে কম, সুতরাং এডুকেশনটাকে টানা হাঁচড়ার মধ্যে একটা ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট ডক্টর মাহমুদ বলেছেন, শেষে আমি আসবো যে রিপ্রায়োরিটাইজেশন অ্যান্ড স্টেক হোল্ডার অ্যান্ড ইন্টারেস্ট গ্রুপস যে তাদের চাপ, উই আর এ পলিটিক্যাল গভর্নমেন্ট, এরাই আমার আমাদের যারা চাপ দেয় তারাই আমাদের আবার ফাউন্ডেশনও, তারা আমাদের ভিত্তিও, সুতরাং এর মধ্যে চলতে হয়। সুতরাং আমি এটা নিয়ে বিস্তারিত এই মুহূর্তে বলছি না, পরে একটু বলার চেষ্টা করবো। এছাড়া তারা রিঅ্যালোকেশনের কথা বলেছেন, ওভারসিং এর কথা বলেছেন ইত্যাদি। এনার্জির ব্যাপারে চমৎকার কিছু আইডিয়া তাদের কাছ থেকে এসছে, আমরা অলসো আমরা নিজেরাও ওই সম্বন্ধে মোটামুটি ধারণা আছে, আমরা উই আর ট্রাইং টু কোয়াইটলি এটাকে, আমাদের এখানে সিস্টেমটা প্রথম তো ছিল আমাদের গ্রস পাওয়ার দেওয়া, বাড়ি বাড়ি পৌঁছে দাও, বাড়ি বাড়ি বিদ্যুৎ দিয়ে দাও, সেখানে এই গ্রস সেন্স মধ্যে আমরা মোটামুটি 95-96% পপুলেশন আই এম টোল্ড অ্যান্ড আই বিলিভ এটা আমরা পৌঁছে গেছি। আমাদের কোয়ালিটি নিয়ে প্রশ্ন আছে, এটার নিশ্চয়তা ওয়েদার ইট ইস 24 আওয়ার্স 24/7 অ্যাভেলেবল কিনা ইত্যাদি নিয়ে প্রশ্ন এখনো আছে, বাট এগুলো ডিজার্ভিং অ্যাড্রেস, এবং আমরা প্রতিনিয়তই এটাকে আমরা নানা ধরনের প্রকল্পের মাধ্যমে অ্যাড্রেস করার চেষ্টা করছি। এখানে একটা এই যে ডেস্কো কি আরইবি PDB এটা নিয়ে আমার মনে খুব ইয়ে লাগে মাঝে মাঝে, আমি কেন এটা হবে, কিন্তু সামহাও এটাকে আমরা পুরোপুরি সেটল করা যাচ্ছে না। এখানে এনক্লেভস আছে, হয়তো চারদিকে আরইবি, মাঝখানে দেখা যায় একটা PDB-র গুলাগের মতো বসে আছে, সরকার যাচ্ছে না। এগুলো আমাদের ইন্টারনাল একটা উইকনেস, আই মাস্ট অ্যাডমিট এটা হয়ে আছে। মানে পদমদুক্ষ একবার খোলামেলা নির্দেশ দিয়েছেন যে এগুলাকে মানে ক্লিয়ার করো, এক স্ট্রিমলাইন করো, কিন্তু ফর সাম ভেরি ওয়েল নন বুঝছেন তো ইউনিয়নস ব্যাপার আছে, এখানে চাপ আছে, নানা কারণ পরিণায়, তবে ইটস বিং রিডিউসড স্লোলি, এইটাকে লাইন আপ করার চেষ্টা করা হচ্ছে। কৃষিতে DGDA এর ব্যাপারে তারা হেলথে ডিরেক্টর জেনারেল অফ বোধহয় কি যে মেডিকেল যারা ইয়ে করে স্টোরিং বা কেনাবেচা করে তাদের সম্বন্ধে কিছু তারা মানে মন্তব্য করেছে, প্রাইসিং সম্বন্ধে তাদের সংশয় আছে, এবং এই সংস্থাকে যেমন আমরা পাওয়ারের ব্যাপারে আমাদের একটা ইলেকট্রিসিটি রেগুলেটিং কমিশন কি একটা আছে, বোধহয় প্রাইস টাইস পেয়েছি উপরে হিয়ার ঠিক করে, উই হ্যাভ আদার রেগুলেটার্স ইন দিস কান্ট্রি অলসো,
সুতরাং এখানে কেন একটা রেগুলেটর হতে পারবে না, আই ডোন্ট নো। যদিও এখানে মাল্টি ন্যাশনাল এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস না বিষয় আসবে, বা দুজ ক্যান বি অ্যাড্রেসড, আমাদের জাতীয় স্বার্থে এটাকে আমরা স্ট্রিমলাইন করতে পারি। আমি স্ট্রংলি ইন ফেভার অফ হ্যাভিং এ রেগুলেটরি এজেন্সি হিয়ার ইন ইন, কারণ এইটা যেটা আমি একটা খুব চমৎকারের দাবি উঠছে বিশ্বব্যাপী, যে নতুন যে ভ্যাকসিন টেকসিন যদি আদৌ আসে, দিস কুড বি এ গ্লোবাল, দিস শুড বি এ গ্লোবাল গুড রাদার দেন বিইং শর্ট অফ কারো ইন্টেলেকচুয়াল রাইট। সুতরাং এই দিকে আমাদের সরকারের চাপটা বত রাখবে বলে মনে করি। তাদের আলোচনায় করাপশনের প্রিয় বিষয়টা, পরিচিত বিষয়টা এসছে, আমরা এই সমাজে পরিচিত, উই আর কন্টিনিউসলি আমরা এটা মোকাবিলা করি এবং এটাকে চেষ্টা করছি আমরা এটা অ্যাড্রেস করার। সুতরাং চাপ উইল কন্টিনিউ এটু শুধু বলতে পারি। এছাড়া যেটা ডক্টর ডক্টর আখতারের যে শেষের দিকে যে বিষয়গুলো প্রায়োরিটাইজেশন, দেখেন আই কামিং ব্যাক, দিস ইজ দ্য টাইম। এমনিতেই আমরা ফিল করি যে প্রায়োরিটাইজেশন দরকার আছে, কিছু হিস্টোরিক্যাল ট্রেডিশনাল লোড আছে আমাদের, যেগুলো আই ডোন্ট নো অনেক প্রশ্ন আছে, কিন্তু ইটস এ হাইলি লোডেড হাইলি ক্রিটিক্যাল পলিটিক্যাল প্রশ্ন, যেটা মাননীয় প্রধানমন্ত্রীকে মান মোকাবিলা করতে হবে। আমার পর্যায়ে আমার লেভেলে এইগুলো অ্যাড্রেস করার হবে না যদি আমি ফিল করি এইগুলো। তো আমার বিশ্বাস যে এইটাও কন্টিনিউসলি এই বছরে এই সুযোগে, এবার যে আমাদের কোভিড যে একটা সুযোগ করে দিল টু রিভিজিট অ্যান্ড টু রিথিঙ্ক অ্যান্ড টু, এগুলা বোধ হয় এটা হচ্ছে, এই ধরনের কিছু একটা কাজ হবে। ওয়েস্ট অ্যান্ড ব্যয় করার দক্ষতা নিয়ে একটা মন্ত্রী বলেছেন, অবশ্যই টাকা দিয়ে দিলে তো হবে না, টাকাটা ওরা ব্যয় করতে পারবে কিনা, কিভাবে করবে, কতদিন করবে, এগুলো প্রশ্ন আমাদের নজরে আছে। আমার মিনিস্ট্রি সম্বন্ধে তার কিছু মন্তব্য আছে, যেমন প্ল্যানিং এর যে হাউ উই, আমার নিজেরও অনেক 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 সংশয় আছে এখানে। একটি প্রকল্প আসার সঙ্গে সঙ্গেই কিন্তু প্রকল্পের সঙ্গে যারা জড়িত তাদের চাপ, রাইটফুল চাপ হতে পারে, দে ওয়ান্ট ডেভেলপমেন্ট ওয়ার্ক ইন দ্যার এরিয়া টু বি ডান ইমিডিয়েটলি, পারলে ইয়েস্টারডে, তারা আসে, চাপ দেয়, রাজনৈতিক চাপ দেয়, সামাজিক চাপ দেয়, ফ্রেন্ডলি চাপ দেয়, ফলে আমাদের যে রিভিউটা করা, আবার যদি দেরি হয় এখানে তাহলে আবার পেপারে নিউজ আসে অথবা সামাজিকভাবে এইটা প্ল্যানিং কমিশনে গিয়ে পড়ে আছে ইত্যাদি ইত্যাদি মন্তব্য। সুতরাং এই ডাবল চাপের মধ্যে আমাদের কাজ করতে হয়। এজ রেজাল্ট উই মেক কম্প্রোমাইজেস। এই যে কিছুদিন আগে নিউজ বেরোলো যে কি বালিশ কিনে ফেললো 10,000 টাকা দিয়ে, চাদর কিনলো 5,000 টাকা দিয়ে, পরে আই ওয়েন্ট ইন টু ইট ডিটেইল ওয়াই, দেখানো হলো যে ওই প্রকল্পটাতে বালিশ বলে কোনো আইটেম এখানে ছিল না, ছিল আসবাবপত্র, আসবাবপত্রের জন্য এক্স পরিমাণ টাকা বলা, এবং এটা এপিবি অ্যাপ্রুভ হয়ে গেছে। এক্স যখন ওখানে গিয়ে ব্রেকডাউন ব্রেক হয়েছে আইটেম ওয়াইজ, তখনই কিন্তু এইসব কর্মকাণ্ড হয়েছে। এটা বিয়ন্ড আওয়ার নলেজ এবং আমাদের এটা করার কথা হবে। যদি আমরা এখন বলেছি না ব্রেকডাউন দিতে হবে কোনটার কত, গাড়ি হোক বা আসবাবপত্র হোক বা যাই হোক, তো এগুলো আমরা উই আর ট্রাইং টু ইম্পোজ, যদি এখন রেজিস্ট্যান্স আছে, কারণ গত 3-4 বছরের একটা ডিপিপি প্রক্রিয়া, এটাকে হঠাৎ করে ওভারনাইট যদি আমি ভাঙতে যাই, আই কাম অ্যাক্রস রেজিস্ট্যান্স দেয়ার অলসো, এবং এগুলোকে মোকাবেলা করে আমাদেরকে আগাতে হবে। আপনি ভেরি ইন্টারেস্টিং, যে আমি মাই ফেভারিট বিষয় আইএমইডি, আইএমইডি আনফর্চুনেটলি শুড হ্যাভ বিন স্ট্রেংথেন্ড মাচ মোর, তা এটি আমার মেন শক্তি। এটাকে একটু শুধু বলতে পারি যে মাননীয় প্রধানমন্ত্রী একটা সম্প্রতি একটা অনুমোদন দিয়েছেন আমাকে টু ওপেন অফিসেস এট দ্য ডিভিশনাল লেভেলস, যাদেরকে এখানে লোক বল এবং যন্ত্র বল এবং গাড়ি বল, জ্ঞান বল যদি সম্ভব হয়, জ্ঞানের অভাব আছে এখানে, সেইটাও দেওয়ার একটা চেষ্টা আসবে এখানে। আমরা উই আর ট্রাইং টু শার্পেন আপ আইএমইডি সো দ্যাট ফিল্ডে, এবং আমি নিজেও ফার্স্ট টাইম উইথ দিস কান্ট্রি 50 বছরের ইতিহাসে প্রায় প্রথম মাঠে গিয়ে প্রকল্প এলাকায় গিয়ে মন্ত্রী এবং সচিবদেরকে নিয়ে পিডিদেরকে নিয়ে আমরা মিটিং করেছি, করে উই আর ট্রাইং টু এটাকে একটু এনার্জাইজ করার চেষ্টা করছি, এটা কন্টিনিউ করবো আমরা। পরিসংখ্যান নিয়ে আমার একটা ইয়ে আছে, পরিসংখ্যানের নানা, আগে যে একটা পরিসংখ্যানের প্রতি একটা অরাস্তার ভাব ছিল, কিছুটা কেটেছে এখন, ইটস ইমপ্রুভড এ লট, ও এখনো মানে অনেক করার আছে। পরিসংখ্যান আমরা আমাদের পরিসংখ্যানকে ব্যবহার করি, আমি দেখেছি বাইরের বিশ্বব্যাংক এবং IMF দেখেছি কোনো কোনো পাবলিকেশন যে তারা আমাদেরকে রেফার করে যে BBS ইত্যাদি ইত্যাদি, আই ফিল হ্যাপি অ্যাবাউট ইট, এর কোয়ালিটি নিত্য বাড়ছে। তবে এখানে আর কাজ করার প্রয়োজন আছে, আমাদের ইয়াং যারা এই কাজটা করছে, আমাদের এই টিম, এরা আমাদেরকে এইসব ব্যাপারে যদি কোনো কোনো তাদের সাজেশন আসে, আমি এগুলো খুব ইয়ে করবো, খুব একটা ওয়েলকাম করবো। আপনি একটা পয়েন্ট বলেছেন যে এই এত বড় কর্মকাজ যে হচ্ছে সারা দেশব্যাপী, আই থিঙ্ক আই শুড বি নিয়ারিং 10 মিনিটস আই শুড স্টপ। এই কর্মকাণ্ডের জন্য সবাইকে নিয়ে একসাথে কাজ করা, আমি ঠিক বুঝি না আপনি কি মিনি করেন, সবাই বলতে কাদের, আমরা তো এই যে আপনাদের কথা শুনলাম, আপনাদের নিয়ে আমরা কাজ করতে চাই, ইয়াংদেরকে নিয়ে কাজ করতে চাই,
আমাদের প্রফেশনালস যারা আছেন, আমাদের থিঙ্ক ট্যাঙ্ক যারা আছেন, সিপিডি তো এখানে একজন ম্যাডাম আছেন, এবং আমাদের এমসিসিআই এর বিজনেস গ্রুপের আছেন, নিত্য আমরা নানাভাবে তাদের সঙ্গে ই করি। কিন্তু এখানে একটা যারা মুক্তাদির আছেন বলে তাকে উদ্দেশ্য করিয়ে বলছি, কেউ কেউ বলে যে এটাকে পলিটিক্যালি একটা এক ধরনের ইয়ে করা, আমরা আমি অন্তপক্ষে এটার সঙ্গে একমত নই। এটা একটা পলিটিক্যাল বিষয়, এটা একটা প্রশাসনিক বিষয়, ক্লিয়ার অ্যান্ড সিম্পল। একটা জল হয়েছে, একটা ভূমিকম্প হয়েছে, একটা দুর্যোগ হয়েছে, এর কাজই তো আমাদের এটাকে অ্যাড্রেস করে। এনি গভর্নমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড উইল হ্যাভ টু রাইজ আপ অ্যান্ড অ্যাড্রেস ইট। সুতরাং এখানে রাজনৈতিকভাবে সবাইকে ডেকে এনে মুক্তিযুদ্ধের সময়, সংবিধান তৈরির সময়, ইলেকশনের সময় যেভাবে আমরা ইন্টার পার্টি করি, এখানে বোধ এটার স্কোপ খুব কম। হাউএভার, উই আর নট ডেড, আমরা কথা শুনবো, আই ক্যারি ইট ব্যাক, বাট যদি আপনি সেটা বিল করে থাকেন। আর আদারওয়াইজ আপনাদের সঙ্গে, আপনাদের মধ্যে জ্ঞানী ব্যক্তিদের সঙ্গে আমাদের নানাভাবে যোগাযোগ হয়। আই কাম অফটেন এবং অন্যরাও যান, আমরা উই ক্যারি হোম টু আওয়ার বেস, এবং এইটারও একটা নিশ্চয়ই একটা ভ্যালু আছে। তো আমি প্রায় 10 মিনিট হয়ে গেছে, আর বেশি সময় ঠিক হবে না। আই ট্রাই টু অ্যাড্রেস দিস ভেরি পয়েন্টস দ্যাট আই কুড, বাট মেনি মেনি ইস্যুস আর স্টিল লেফট আনঅ্যাড্রেসড। আই উইল ক্যারি দিস পেপার্স, পেপার্স আর ইন ফ্রন্ট অফ মি, আই উইল কিপ রেফারিং টু দেম, আই উইল বি তাদেরকে আমি ওয়েলকাম করব যে তারা যেন আমাদের সঙ্গে, আমার সঙ্গে ব্যক্তিগতভাবে অফিসের সঙ্গে যোগাযোগ অক্ষুণ্ণ রাখে। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে 10 মিনিট একটু 2 মিনিট বেশি বললে অসুবিধা হতো না, বাট পরে আপনি যদি থাকেন, যদি হয় টাইম দেন, আই উইল কনফার্ম। অবশ্যই অবশ্যই, অনেকে বলার আছে, আমি বলা ঠিক না, জি থ্যাংক ইউ, নিশ্চয়ই হ্যাঁ, না আপনি তাদের কথাও তো নিশ্চয়ই শুনতে চাচ্ছেন। হ্যাঁ, আর আপনি শেষে যেটি বললেন, অ্যাকচুয়ালি ওয়াইপিএফ এর একটি আকাঙ্ক্ষা আছে যে তারা তাদেরকে যাতে ব্যবহার করা হয়। আমি জানি সিপিডির সাথে ইতিমধ্যেই, এবং বিআইজিএম ডক্টর তারেক আছেন, ইতিমধ্যেই এক ধরনের ব্যবস্থার চিন্তা ভাবনা শুরু হয়েছে, অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্টেশন হচ্ছে। যেমন আপনি খেয়াল করেছেন হয়তো যে এই যে বিভিন্ন সেশন গুলোতে প্রায় প্রত্যেকটাতেই সিপিডি এর একজন করে ছিল, সো সিপিডি তাদেরকে দিয়েছে, তারা এদের সাথে একসাথে কাজ করেছে। সো আপনার, আপনি যে কথাগুলো বললেন, আমরা যে কথাগুলো আলোচনা করলাম, এখানে অনেক জায়গায় হয়তো ইউথরা ইন্টার্ন হিসেবেও কিন্তু সরকারের সাথে কাজ করতে পারে। তারা পরিকল্পনা মন্ত্রণালয় বা IMED-তে, এমনকি ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এ তারা কিভাবে কাজ করতে পারে, আর কিছু না হলে কিছুদিন ইন্টার্নশিপ হিসেবে তারা করতে পারে কিনা, এটা আপনি একটু চিন্তা করে দেখতে পারেন। আমার মনে হয় ওয়াইপিএফ এর সদস্যরা খুবই আগ্রহী হবে, এবং এই ধরনের সুযোগ দিলে তারা এখন থেকে যদি পাবলিক পলিসি মেকিং এর সাথে তাদের প্র্যাকটিক্যাল একটি যোগাযোগ শুরু হয়, তাদের তারা তো ভবিষ্যতে আরো দায়িত্বশীল পদে যাবে, তখন তাদের একটা অনুশীলন আগের থেকেই হয়ে যাবে। আমি কিন্তু এটা বলিনি, জাস্ট খোলাসা করার জন্য বলি, যে না ওই অল পার্টি গভর্নমেন্টের কথা আমি বলছি না। সরকারের তো অফকোর্স দায়িত্ব আছে, তার পরিধি নির্দিষ্ট আছে, সে সেভাবেই কাজ করবে, থিঙ্ক ট্যাঙ্করা সেভাবে কাজ করবে, রাজনৈতিক দল সংসদ সেভাবেই কাজ করবে। তো এদের মধ্যে যে যোগাযোগ আপনি বললেন, হ্যাঁ, এই যে আমার আজকে যেমন একটি উদাহরণ সেটি। আর রাজনীতির কথা যেহেতু আমি এখন দুজন রাজনীতিবিদের কাছে যাব, আমার একটি কথা মনে পড়লো, আপনারা সবাই প্রফেসর নুরুল ইসলামের নাম শুনেছেন হয়তো, আপনারা জানেনও বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান ছিলেন, এবং তিনি এখানেই থাকেন, আমার পড়শি, এবং প্রায়শই বঙ্গবন্ধুর সাথে তার ইন্টারাকশন, একজন রাজনীতিবিদের সাথে টেকনোক্র্যাটের ইন্টারাকশনের গল্প তিনি আমাদের শোনান। এবং তিনি বলছেন যে বঙ্গবন্ধু একদিন ওনাকে বলেছিলেন যে প্রফেসর সাহেব, আপনি অর্থনীতিতে পিএইচডি, আমি হলাম রাজনীতিতে পিএইচডি, আপনি অর্থনৈতিক কথাগুলো বলবেন, নিশ্চয়ই বলবেন, কিন্তু আমাকে রাজনৈতিক ক্যালকুলেশনও করতে হবে, এবং সেই ক্যালকুলেশনের মধ্যে আপনার অর্থনৈতিক ক্যালকুলেশন গুলো আমি ফেলে আমাকে সিদ্ধান্ত দিতে হবে। এবং প্রফেসর ইসলাম অবশ্যই সেটা মেনে নিয়েছিলেন, এবং তিনি অনেক উদাহরণ দিয়েছেন যেখানে তাদের ইকোনমিক্স এর ভিত্তিতে যে সাজেশন সেটা হয়তো পুরোটাই বঙ্গবন্ধু গ্রহণ করেছিলেন, অনেক সময় একেবারেই গ্রহণ করেননি, অনেক সময় মাঝামাঝি পর্যায়ে কিছুটা গ্রহণ করেছেন, কিছু করেননি। অতএব রাজনৈতিক প্রক্রিয়াটা আমরা যারা টেকনোক্র্যাট আমাদের অবশ্যই এটা বুঝতে হবে যে এটি রাজনৈতিক। তবে আপনার অবস্থানটা আমার মনে হয় খুব, আপনার ভ্যান্টেজ পয়েন্টটা খুব ক্রিটিক্যাল, কারণ আপনি একদিকে টেকনোক্র্যাট বা একটি টেকনোক্র্যাটিক মন্ত্রণালয়ের দায়িত্বে, আবার আপনি রাজনীতিবিদ বটেন এবং একটি রাজনৈতিক ঠিক আছে।
আমি আমার উইকনেস সম্বন্ধে খুবই সচেতন তাই কথাটা বললাম। আমি এখন অ্যাডভোকেট খন্দকার মুক্তাদির কাছে যাব। আপনাকে অনুরোধ করব 5-6 মিনিট আপনি যদি বক্তব্য রাখেন, যে কথাগুলি শুনলেন YPF থেকে মন্ত্রী মহোদয়ের কথা শুনলেন, তার সাথে আরেকটি প্রশ্ন করতে চাই। সেটি হচ্ছে যে বিরোধী দলগুলোর কাছ থেকে আমাদের, আমরা যারা নাগরিক বা তরুণ প্রজন্মের যারা সদস্য আছে, তাদের একটি একটি আকাঙ্ক্ষা আছে বা একটি চাহিদা আছে। সেটি হচ্ছে যে বিরোধী দল বিভিন্ন ইস্যু নিয়ে তারা অবশ্যই তারা কথা বলবে, কিন্তু তার জন্য একটা প্রস্তুতিরও দরকার হয়। অর্থাৎ সেগুলো তথ্য নির্ভর হতে হবে, যুক্তি নির্ভর হতে হবে, এগুলো স্লোগান যাতে না হয়। এখন এগুলো করতে গেলে একটি দলের ভেতরে তো সেই অ্যাপারেটাসটা থাকা দরকার, এই বিশ্লেষণ গুলো করবার, তথ্য সংগ্রহ করার, নিজেদের মধ্যে আলোচনা করে একটি অবস্থানে আসার। তো এই অ্যাপারেটাস আপনার দলের মধ্যে কতটুকু বলিষ্ঠ, বা এটি আরো বলিষ্ঠ কিভাবে করা যায়, এই বিষয়ে দলের ভেতরে আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে কিনা? আরেকটি হচ্ছে যে বিরোধী দল থেকে আপনারা যে কথাগুলো বলেন বা সরকারকে বলতে চেষ্টা করেন, সরকার কতটুকু শুনছে এবং সে বিষয়ে আপনাদের কোনো মতামত আছে কিনা? আপনার প্রতি এটি একটি প্রশ্ন, কিন্তু আপনি YPF এর যে বক্তব্যগুলো ছিল অবশ্যই সেখানেও হয়তো আপনার কিছু রেসপন্স আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সহ আলোচক এবং উপস্থাপক আর যারা অনুষ্ঠানটি দেখছেন বা শুনছেন, আসসালামু আলাইকুম। প্রথমত YPF এর কথাটা বলা হয়েছিল যে যুবকদের পার্টিসিপেশন, যুবকদের রেলিভেন্সটা এখন আরো বেশি, এই জন্য যে দিস ইজ এ ভেরি ইয়াং পপুলেশন। আমাদের দেশের মানুষের গড় বয়স এখন মাত্র 22.5 বছর, সো ইজ এ ভেরি ইয়াং পপুলেশন। এনিওয়ে, আমি YPF এর আলোচনাতে যাই। আমাদের এই বাজেটটিতে আমি মনে করি যে প্রবৃত্তির দিকে নজর দেওয়ার পরিবর্তে বর্তমান অবস্থানটাকে ধরে রাখার চেষ্টা করা উচিত বেশি। প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট আমাদের আগেই স্লথ ছিল, এই প্যান্ডেমিকের আগেই স্লথ ছিল, এখন সঙ্গত কারণেই পাবলিক সেক্টর ইনভেস্টমেন্টও কমে যাবে। সুতরাং এই সময়ে আমাদের মৌলিক যে চাহিদাগুলি, খাদ্য নিরাপত্তা, সামাজিক সুরক্ষা, স্বাস্থ্যসেবা, এই সমস্ত মৌলিক চাহিদার দিকে অগ্রাধিকার দিয়ে আমাদের উচিত স্ট্রাকচারাল রিফর্ম, ফিসক্যাল রিফর্ম, মনিটারি রিফর্মগুলি সম্পন্ন করা। এটাকে মানে এই সময়টা অত্যন্ত দুর্ভোগের সময়, দুর্যোগের সময়। তারপরে আমি বলবো, আমরা যদি রিফর্মগুলি এখন সম্পন্ন করতে পারি উইল নিয়ে, তাহলে ইট উইল বি ব্লেসিং ইন ডিসগাইজ। এবং এই বাজেট হয়তো আজকে বিরাট কিছু দিতে পারবে না, কিন্তু লম্বা সময়ে আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের জন্য এটা একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেবে। আমাদের দরকার হলো এখন প্রথমত খাদ্য নিরাপত্তাটা নিশ্চিত করা, কৃষি উৎপাদনটা অব্যাহত রাখা, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, এবং আমাদের ম্যানুফ্যাকচারিং সেক্টরের, বিশেষত ম্যানুফ্যাকচারিং সেক্টরের এবং এক্সপোর্টের ম্যানুফ্যাকচারিং সেক্টরের সামর্থ্য ধরে রাখা, যাতে কোভিড আজকে না হোক, কালকে, কালকে না হোক, পরশু একসময় মতো যাবে, সেক্টরগুলি যখন যেন আবার সেই সময়ে তার ফুল পটেনশিয়ালে ফেরত আসতে পারে, এই জন্য এই জিনিসটা খুব বেশি জরুরি। আরেকটা জিনিস, এই প্যান্ডেমিকের কারণে জনদুর্ভোগ তো আছেই, এটা তো আর বলার অপেক্ষা রাখে না, কিন্তু আরেকটা বাড়তি জিনিস হলো রাষ্ট্রগুলি আরো গরিব হয়েছে, হবে, মানে আমি গরিব বলতে ইন দ্য সেন্স যে আরো বেশি ঋণগ্রস্ত হবে। আপনার উন্নত দেশগুলি, আমেরিকা, ইংল্যান্ড বা অন্যান্য দেশগুলি ইতিমধ্যেই তাদের GDP 2-3% পর্যন্ত কমিট করেছে, এবং আপনারা দেখেছেন নিশ্চয়ই ইউনাইটেড স্টেটস তার স্মল স্কেল ইন্ডাস্ট্রি, ওদের স্মল স্কেল অবশ্য একটু রেঞ্জটা বড়, আমেরিকাতে 500 জন পর্যন্ত এই রেঞ্জের মধ্যে ওরা কাউন্ট করেছে, তাদের জন্য প্রথমে 350 বিলিয়ন, তারপরে 250 বিলিয়নের ফান্ড প্রোভাইড করেছে। শর্ত হলো পেরোলে যেন কাট না হয়। আমি মূল কথাটা আসছি, এর আগে কথাগুলি বলে নেওয়া দরকার, পেরোলে যেন কাট না হয়। পেরোল যদি কাট না করে, তাহলে ইভেন্টুয়ালি এই 600 বিলিয়ন তারা গ্রান্টে ট্রান্সফার করে দিবে, কনভার্ট করে দেবে। UK আপনারা দেখেছেন যে ব্যক্তি খাতের এমপ্লয়ীদের জন্য রেগুলার বেতনের 80% পর্যন্ত প্রোভাইড করেছে। উদ্দেশ্যটা হলো যেন সার্ভিস এবং ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি গুলির সামর্থ্য ধরে রাখা হয়, যেন প্যান্ডেমিক পরবর্তী সময়ে অর্থনৈতিক কর্মকাণ্ড তার ফুল পটেনশিয়ালে চলতে পারে। আমাদের এখন পর্যন্ত প্যান্ডেমিক মোকাবেলার ক্ষেত্রে আমাদের সরকারের অবদান, যেটা আমাদের মানন সাহেব আছেন, তিনি নিশ্চয়ই
শুনছেন, আমাদের এখন পর্যন্ত সরকারের অবদান হচ্ছে, আমি তহবিল যোগান দিচ্ছে সরকার, সেটা তো বটেই, কিন্তু সরকার যে ফান্ডটা ইতিমধ্যে বিয়ার করবে অ্যাপারেন্টলি যেটা সামনে এসছে, সেটা হলো 5,000 কোটি টাকার প্রণোদনার সুদের অংশ, 20,000 কোটি টাকার ঋণের 5% সুদ সরকার বহন করবে এক বছরের জন্য, 30,000 কোটি টাকার ঋণের 30,000 কোটি টাকার ঋণের 4.5% সুদ বিয়ার করবে সরকার এক বছরের জন্য ওয়ার্কিং ক্যাপিটাল সুদ, এবং কৃষি ঋণের ক্ষেত্রে 5% সুদ বহন করবে। এই সমুদয় যদি আমরা হিসাব করি ঋণগুলি এক বছরের জন্য, তাহলে এবং সেই সাথে আমরা যদি আপনার দুস্থদের জন্য যে খাদ্য সহায়তা এবং নগদ সহায়তা এটা হিসাব করি, তাহলে এখন পর্যন্ত রিয়েল কমিটেড ফান্ড উইল নট এক্সিড 5,000 to 6,000 crore, বাদবাকি কিন্তু তহবিল সরকার যোগান দিচ্ছে, কিন্তু সেটা ঋণ, সেটা আবার ফেরত আসবে। আমার কাছে মনে হয় আমরা তো এখনো মহামারীর অন্য দেশগুলিও মহামারীর প্রথম ঢেউটা মোকাবেলা করেছে, আমরাও মহামারীর শিখরে পৌঁছেছি এটা এখনো বলা যাবে না, কারণ প্রতিদিন আক্রান্ত এবং মৃতের সংখ্যা বাড়ছে, এবং আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় যে সমস্যা আছে, টেস্টিং ফেসিলিটি যে অপ্রতুলতা আছে, সেই কারণে আন্ডার রিপোর্টেড আমাদের প্রকৃত আক্রান্ত এবং প্রকৃত মৃতের সংখ্যা কয়েক গুণ বেশি হবে, এটা একটা সাধারণ ধারণা। তো এই বাজেটের যেটা সব থেকে বড় চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটা হবে অপচয় এবং দুর্নীতিটা পরিহার করে আমাদের খাদ্য নিরাপত্তা, সামাজিক সুরক্ষা এবং স্বাস্থ্যসেবা, এসেন্সিয়াল সার্ভিসগুলি বজায় রেখে আমরা যেন ম্যানুফ্যাকচারিং সেক্টরের, বিশেষত ম্যানুফ্যাকচারিং সেক্টরের সামর্থ্যটা ধরে রাখতে পারি। আমি চলে যাই পয়েন্ট ওয়াইজ YPF এর আলোচনা, এবং আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি কাট শর্ট করার জন্য। প্রথমত, এই মুহূর্তে আমাদের দেশে এই COVID-19 এর চিকিৎসার ক্ষেত্রে অত্যন্ত একটা, আমি কাউকে দোষারোপ করবো না, কিন্তু বাস্তবতা হচ্ছে যে একটা হতাশাজনক পরিস্থিতি বিদ্যমান। আমার শহরে, আমার জেলার, আমি এক বিভাগে, আমি এবং মান্নান সাহেব একই বিভাগের বাসিন্দা, আমার শহরে গত 2 রাতে 2 জন মানুষ শুধুমাত্র কোনো হসপিটালে অ্যাডমিশনের অভাবে অ্যাম্বুলেন্সে থাকা অবস্থায় তাদের প্রাণ দিতে হয়েছে, কারণ কোনো হসপিটাল বিভিন্ন অজুহাতে পেশেন্ট ডিনাই করে। তো আমরা তো দুর্যোগের সময় আগেও ব্যবহার করেছি আমাদের সশস্ত্র বাহিনীকে, আমার অনুরোধ থাকবে বিভাগীয় শহর এবং জেলা শহরগুলিতে অনতি বিলম্বে কিছু ফিল্ড হসপিটালের ব্যবস্থা করেন, ICU ফেসিলিটি এবং অক্সিজেন দিয়ে। আমরা র‍্যাপিড দৃষ্টান্তটা অনুসরণ করতে পারি, প্রথম অবস্থায় অক্সিজেন সাপোর্ট দেওয়া হলে বেশিরভাগ রোগী চূড়ান্ত পরিণতির দিকে তাদের যেতে হয় না, তো এই এটা আমরা অভিজ্ঞতাটা কাজে লাগাতে পারি। দ্বিতীয়ত, আমাদের সব থেকে বড় সমস্যা হলো ICU ফেসিলিটির অপারেটর, অ্যানেস্থেসিস্ট। আমরা যদি একটা ক্রাশ প্রোগ্রাম নেই, হয়তো কালকেই এটার বেনিফিট আমরা পাবো না, তারপরে দেশটা তৈরি হবে ভবিষ্যতের জন্য। আমরা যদি একটা 6 মাসের শর্ট কোর্স চালু করি এবং টার্গেট করি যে এই ক্ষেত্রে আমরা অ্যাটলিস্ট 10,000 স্কিল প্রফেশনাল তৈরি করব, তাহলে তো আগামী 1-2 বছরে এই সম্পদটা, মানব সম্পদ আমাদের জন্য তৈরি হবে, ভবিষ্যতের জন্য প্রস্তুতি থাকবে। খাদ্য নিরাপত্তার কথা YPF ভালোভাবে উপস্থাপন করেছেন, আমি শুধু এটুকু বলবো যে আমাদের কস্ট ভালো মতো অ্যানালাইসিস করে দামটা অফার করা উচিত কৃষকের জন্য, আগামী ফসলের জন্য, যাতে তার কস্ট রিকভারি হয়, এবং সাধারণত যেটা হয়, কৃষক তার কস্ট রিকভার করে কিন্তু তার মজুরি নিয়ে আসতে পারে না, এই মজুরি যেন নিয়ে আসতে পারে ভালো মতো অ্যানালাইসিস করে কস্টটা যদি আপনারা ঠিক করেন, তাহলে এখন খাদ্য নিরাপত্তার জন্য কৃষককে এইভাবে ইনসেন্টিভ দেওয়া, এটা দেশীয় মানে দেশের সংহতি এবং নিরাপত্তার জন্য একটা জরুরি বিষয় হয়ে দাঁড়াবে। আরেকটা জিনিস হলো, আমার হাতে চালের মজুদ আছে, কিন্তু আমার হাতে চালের মজুদ থাকাই যথেষ্ট না, ভোক্তার প্লেট পর্যন্ত এই চাল পৌঁছাতে হবে। এই উপমহাদেশে যতগুলি দুর্ভিক্ষ হয়েছে সেটি খাদ্যের অভাবের জন্য হয়নি, ক্রয় ক্ষমতার অভাবের জন্য হয়েছে, সরবরাহ ব্যবস্থার অপ্রতুলতার জন্য হয়েছে। আজকে 2020-21 সনে এসে বাংলাদেশ এই অবস্থায় আসার পরে, মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পরে যদি আরেকটি দুর্ভিক্ষ হয়, এর থেকে পীড়াদায়ক আর কিছু হতে পারে না। এই জন্য আমি এই দিকে দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ করব, যাতে কৃষককে প্রপারলি ইনসেন্টিভাইজ করা হয়। আরেকটা জিনিস, আমাদের এখানে যখন কোনো বন্যা মহামারী থাকে না, মহামারী তো না, বন্যা সাইক্লোনের প্রকোপ থাকে না, তখনও প্রতি বছর আমরা বেশ কয়েক লাখ টন খাদ্যশস্য আমদানি করি, কিন্তু যখন
পৃথিবীতে একটা অপ্রতুল অবস্থার সৃষ্টি হয়, উৎপাদন কমে যায়, তখন কিন্তু সাধারণত চাল রপ্তানিকারক দেশগুলিও তাদের রপ্তানি বন্ধ করে দেয়। তো এই জিনিসটি আগাম বিবেচনায় নিয়ে আমাদের আমদানির উৎসগুলি সিকিউর করা দরকার। আরেকটা জিনিস আমি বলবো, আমার মান্নান সাহেব সুনামগঞ্জের লোক, জলমহাল হাওরগুলিকে উন্মুক্ত করে দেন যদি আপনি আপনার পক্ষে সম্ভব হয়, একজন লেসি এগুলি ভোগ করে এক বছর দুই বছর মেয়াদে। এখনকার জন্য এই বিশেষ পরিস্থিতিতে এই লিজগুলি যদি ক্যান্সেল করে এটি সাধারণ জেলের জন্য উন্মুক্ত করে দেন, তাহলে কয়েক লক্ষ পরিবার উন্মুক্ত পাবেন, আপনিও মাছ পাবেন এবং পরিবারগুলিও উন্মুক্ত হবে। আরেকটা জিনিস যেটি ওয়াইপিএফ এর আলোচনায় এসেছিল, প্রাইভেট সেক্টরের পাওয়ার প্ল্যান্টগুলি, আমার ঐকান্তিক অনুরোধ, বি প্র্যাকটিক্যাল, বি প্র্যাগম্যাটিক। আমাদের সামনে পাকিস্তানের দৃষ্টান্ত আছে, এই পাওয়ার সেক্টর দিয়ে দেশটি দিল্লিয়াতের কাছে পৌঁছে গিয়েছে। আপনার এখানে যতগুলি এইচএফও এবং ডিজেল পাওয়ার প্ল্যান্ট আছে তার অর্ধেকও আপনি ব্যবহার করছেন না, টেক দেম ওভার অল, সবগুলি টেক ওভার করেন, টেক ওভার করে তাদের লোনও টেক ওভার করেন। এতে আপনি এক একটা প্ল্যান্টে 15-20 বছরের ক্যাপাসিটি পেমেন্ট থেকে বেঁচে যাবেন। সরকার ইচ্ছা করলেই আইন করে সেটা টেক ওভার করতে পারে, ন্যাশনালাইজ করতে পারে। আমি ন্যাশনালাইজ করার কথা বলছি না, আপনি প্ল্যান্টগুলি টেক ওভার করেন, এটা লোন টেক ওভার করেন, এবং ওদের সাথে যারা স্পন্সর তাদের সাথে শুধু অপারেশন এন্ড মেনটেন্যান্স এর কন্ট্রাক্টে থাকেন, সাথে তাদের জন্য একটা মার্জিন যোগ করে দেন। তাহলে আপনার খরচ কমে আসবে এবং দীর্ঘমেয়াদে আপনি দেউলিয়াতের হাত থেকে বেঁচে যাবেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস হলো আইএমইডির কথা আসছে, আইএমইডি সম্পর্কে যা করবেন তো করবেনই, কিন্তু আইএমইডির পর্যালোচনায়ও যে সমস্ত প্রকল্পের বিষয়গুলি উঠে আসে সেখানেও দুর্নীতি কিন্তু ভয়াবহ দুর্নীতি। আপনি পরিকল্পনার প্রাথমিক স্তর থেকে শুরু করে বাস্তবায়ন, ক্রয় প্রক্রিয়া, প্রত্যেকটা জায়গায় দুর্নীতি। আমি শুধু এটা বলবো যে এটা এই মুহূর্তের সমস্যা না, এটা আজকের তৈরি না, দিস ইজ এ স্ট্রাকচারাল প্রবলেম, এবং এটি আগেও ছিল কিন্তু আমাদের এখন এটা দৃষ্টি দেওয়া দরকার, কারণ ইকোনমির সাইজ বড় হচ্ছে, আমরা খরচ করছি বেশি, এবং যত খরচ করছি তত ভুয়া খরচের সুযোগ তৈরি হচ্ছে। যেটা মানন সাহেব বললেন যে আসবাবপত্র নাম দিয়ে আগে ব্রেকডাউন ছিল না, এখন যখন খরচ করা শুরু করেছে তখন দেখা যায় যে পালিশের দাম 10,000। আমি বলবো যেহেতু আমাদের ইকোনমির সাইজ বড় হয়েছে, লেটস বি প্র্যাকটিক্যাল, লেটস বি মডার্ন, সফিস্টিকেটেড। আমরা অন্যান্য দেশের মতো একটা স্বাধীন কমিশন করি, যে কমিশনটা অন্তত সিলেক্ট বেসিসে 5%-10% এডিবি প্রজেক্টের কস্ট অ্যানালাইসিস করবে, কস্ট বেনিফিট রেশিও অ্যানালাইসিস করবে, ইমপ্লিমেন্টেশন মনিটর করবে। 5-10% ফিডব্যাক যদি আপনি পান আপনার জন্য বহু উপকার হবে, দেশের জন্য অনেক উপকার হবে। আরেকটা যেটা বলতে চাচ্ছি সেটা হলো, বর্তমান এডিপিতে যেহেতু একটা ক্রান্তিকালীন সময়, শুধুমাত্র সেইসব প্রকল্পকে অগ্রাধিকার দেন যেগুলি বাস্তবায়নযোগ্য, বেনিফিশিয়াল, এবং যেগুলি নেহায়েতই প্রয়োজনীয়, বাস্তবায়ন না করলে নয়, সেগুলির মধ্যে আপনার রিসোর্স অ্যালোকেশনটা সীমাবদ্ধ রাখেন। ব্যাংকিং সংস্কারের জন্য আমার একটা প্রস্তাবনা থাকবে, এই যে 1,00,000 কোটি বলা হচ্ছে যে 1,00,000 কোটি বা 1,00,000 কোটি খেলাপি ঋণ, প্রকৃত খেলাপি ঋণ আমাদের এখন ব্যাংকিং সেক্টরে অ্যাডভান্স আছে 9,00,000 কোটি টাকার মতো, এবং আপনি যদি অফ দ্য রেকর্ড কোনো ভালো ব্যাংকারের সাথে আলাপ করেন তাহলে আপনি শুনবেন যে প্রকৃত নন পারফর্মিং লোন NPL এর পরিমাণ মোট অ্যাডভান্স লোনের অন্তত 40%, which is a gigantic figure. আপনার 300 বিলিয়ন জিডিপির মধ্যে যদি 3,00,000 কোটি টাকার নন পারফর্মিং লোন থাকে, টোটাল 9,00,000 কোটি টাকার অ্যাডভান্সের মধ্যে 3,00,000 কোটি টাকার NPL থাকে, এটা একটা সাংঘাতিক বিষয়, এটার একটা সংস্কার প্রয়োজন। এবং আমাদের ডিফাইন করা দরকার খেলাপি ঋণটা কি। আমরা এনমেস গড়পড়তা প্রত্যেকটা ঋণকে, মানে যেটা ডিউ হয়ে গিয়েছে সেটাকে খেলাপির তকমা দিচ্ছি, কিন্তু আমাদের ডিফাইন করা উচিত কারা উইলফুল ডিফল্টার এবং কারা ডিফল্টার বাই সার্কামস্টান্সেস। এখন আমার আক্তার মাহমুদ সাহেব, আক্তার মাহমুদ ভাই, আপনি একটা প্রকল্প করলেন, গ্যাসের সংযোগ কে দিবে, তিতাস গ্যাস, তিতাস গ্যাস থেকে সংযোগ নেওয়ার পরে মিল চালু করলেন, এরপরে 2 বছর আর গ্যাস পেলেন না,
কাকে দোষবেন আপনি? এটা কি আপনার আপনার ক্ষমতার মধ্যে এটা নিয়ন্ত্রণ করা? সুতরাং এই দেশে যারাই শিল্প স্থাপনে এগিয়ে এসেছে তারা অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করে সামনে এসেছে। আপনার গবেষণালব্ধ তথ্যের অভাব, আপনার লালফিতার দৌরাত্ম্য, আপনার অপরিণত পুঁজিবাজার, আপনার অপরিণত ব্যাংকিং খাত, এবং উদ্যোক্তারাও প্রথম জেনারেশনের উদ্যোক্তা হওয়ার কারণে তাদের নিজেদের মধ্যে অনেক ঘাটতি আছে, আপনার দেশীয় এবং আন্তর্জাতিক বিরূপ পরিস্থিতি আছে। এত সমস্ত জিনিস মোকাবেলা করে যারা নিজের জীবন এবং সময়কে কমিট করেছে, অর্থকে কমিট করেছে শিল্প কারখানা করে দেওয়ার জন্য, এই উদ্যোক্তা শ্রেণীকে আপনি চট করে যদি হতাশ করেন, আপনার নিজের প্রেক্ষাপটটি চিন্তা করতে হবে। ইউ আর লিভিং ইন এ জ্যাম্প্যাক্ড কান্ট্রি, যেখানে এইটুক জায়গার মধ্যে 16-17 কোটি লোকের বাস, প্রতি বছর আপনার শ্রমের বাজারে ঢুকে 20-22 লাখ লোক। এই লোকগুলিকে তো আপনার জব প্রোভাইড করতে হবে, আপনার জন্য অফুরন্ত প্রবাসী পাঠানোর কোনো সুযোগ নাই, প্রবাসী লোক পাঠানোর কোনো সুযোগ নাই। ইউ হ্যাভ টু মেক ইউর ওন প্রভিশনস। এই জন্য প্রকৃত খেলাপি যারা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন, যারা ডিফল্টেড বাই সার্কামস্টেন্সেস সেই প্রকল্পগুলি প্রপার রিভিউ করে এরা কিভাবে সেলভেজ হবে সেই জিনিসটাতে হাত দেন। এবং এই জন্য আমি প্রস্তাব করব একটি একটি স্বাধীন একটা একটা কাঠামো তৈরি করেন, যেখানে বিজনেস লিডারদের রিপ্রেজেন্টেশন থাকবে, অ্যাসোসিয়েশনগুলির রিপ্রেজেন্টেশন থাকবে, ব্যাংকিং রিপ্রেজেন্টেশন থাকবে, ইকোনমিস্টের রিপ্রেজেন্টেশন থাকবে, এবং তারা সেক্টর ওয়াইজ প্রজেক্ট বাই প্রজেক্ট অ্যানালাইজ করে তাদের সুচিন্তিত পরামর্শ দিবেন। আরেকটা জিনিস যেটা বলতে চাই সেটা হলো, আমাদের ব্যাংকের মধ্যে এটা অতীত হয়েছে, অন্যান্য দেশগুলিকে করেছে, ইনভেস্টমেন্ট এবং জেনারেল ব্যাংকিং বোথ শুড বি সেপারেটেড। এটা হবে কি, অনেক অহেতুক ইনভেস্টমেন্ট কমে যাবে এবং ব্যালেন্স শিটগুলি ক্লিয়ার ট্রান্সপারেন্ট থাকবে। আরেকটা জিনিস আমি অনুরোধ করব সেটা হলো, ব্যাংকের আমাদের কনজিউমার প্রোটেকশনের অনেক কিছু আছে কিন্তু বরোয়ার প্রোটেকশনের জন্য কোনো প্ল্যাটফর্ম নেই। এই বরোয়ার প্রোটেকশনের একটা কাঠামো করা দরকার, এবং ব্যাংকগুলির সাথে ইতিমধ্যে যারা ক্লায়েন্ট আছেন তাদের ব্যাংকগুলি প্রপারলি সার্ভ করছে কিনা, অথবা ব্যাংকিং অব্যবস্থাপনার কারণে তারা খেলাপিতে পরিণত হচ্ছেন, এটা ভালো মতো দেখা দরকার। আরেকটা জিনিস, আমাদের খেলাপি ঋণের কথা তো বললামই, আরেকটা জিনিস হচ্ছে যে বরোয়ার প্রোটেকশনের কথা বললাম, ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট, ব্যাংক কোম্পানিজ অ্যাক্টের সর্বশেষ যে সংশোধন এটি ছিল, আমার অনুরোধ এটা বাতিল করেন। এই ব্যাংকের পরিচালকদের সংখ্যা এক পরিবার থেকে এবং তাদের টেনিওর আবার আগের জায়গায় ফেরত আনেন, তাহলে ব্যাংকগুলির মধ্যে একটু শৃঙ্খলা থাকবে, এবং ব্যাংকের টপ এক্সিকিউটিভদের স্যালারির একটা রেঞ্জ করে দেন বাংলাদেশ ব্যাংক থেকে, যাতে এখানে ওই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মতো কর্পোরেট এক্সিকিউটিভদের যে দৃষ্টান্ত, সেই দৃষ্টান্ত যেন আমাদের ফেস করা না লাগে। আরেকটা আমি শেষ করে ফেলবো, আমার আক্তার ভাই সিমস এ লিটল ইম্পেশেন্ট, শেষ করে ফেলবো, আপনি চিন্তা করেন না, সেটা হলো আমাদের প্যান্ডেমিক তো সারা জীবন থাকবে না, এখান থেকে উঠে দাঁড়াতে হবে। জাপানে একটি প্রবাদ আছে, ওরা নতুন ইনভেস্টমেন্টে যায় রিসেশনের সময়, বিকজ কার্ভটা থাকে এরকম, তাই না, এরকম থাকে, তারপরে এরকম 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 করে উঠে। আমরা কোন কার্ভে যাচ্ছি আমি জানি না, এটা ভি ডাব্লিউ এল ইউ, আমি জানি না কোন কার্ভে, আমি ওদের কথা বললাম। এখন যদি আমরা আমাদের সেক্টরগুলিকে এনার্জাইজ করি, যখন স্বাভাবিক অবস্থা আসবে আমরা সেটার বেনিফিট নিতে পারবো। এই জন্য নতুন বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করা দরকার, এবং এই বিনিয়োগের জন্য আমি বলবো যে ব্যাংক এখন একমাত্র উৎস হলো, যে আপনি যদি কোনো ম্যানুফ্যাকচারিং কনসার্ন করতে চান, ইন্ডাস্ট্রি করতে চান, আপনার ব্যাংক লোন ছাড়া কোনো অত্যন্ত নেই, কারণ আপনার পুঁজিবাজার অপরিণত, আপনার ইকুইটি ফিনান্সিং এর কোনো স্ট্রাকচার দাঁড় করানো হয়নি। আমি বলবো যে সরকার যদি একটা উদ্যোগ নেয়, এখানে আমরা চেষ্টা করছি দীর্ঘদিন থেকে প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করার জন্য, এবং এটা আমাদের সবার একটা হাহাকার, অন্তত আরো 3-4% যদি প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট না বাড়ে জিডিপি ইন রিলেশন টু জিডিপি, তাহলে আমরা ভালো প্রবৃদ্ধির দিকে যেতে পারবো না, সাস্টেনেবল প্রবৃদ্ধির দিকে যেতে পারবো না। এখানে তো এমপ্লয়মেন্ট একটা বড় বিষয়, 20-22 লাখ লোক প্রতি বছর আপনার কাজের উপযুক্ত হবে। সেই জন্য আমার প্রস্তাব থাকবে অন্তত 1,000-2,000 কোটি টাকার একটা ফান্ড করেন, এবং এরা স্টার্ট আপ এবং ইকুইটি ফিনান্স, ব্রিজ ফিনান্স করবে, এবং ইট শুড বি এ সেপারেট বডি, নট আন্ডার গভর্নমেন্ট কন্ট্রোল,
যেখানে স্কিল প্রফেশনালরা থাকবেন, এক্সপার্টরা থাকবে, ইকোনমিস্টরা থাকবেন এবং প্রখ্যাত ব্যাংকাররা থাকবেন, সাবেক ব্যাংকাররা, তারা ইন্ডিপেন্ডেন্টলি প্রজেক্টের মেরিট মূল্যায়ন করে, বিবেচনা করে তারপর এই ইকুইটি ফিনান্সটা। এবং ব্যাংকগুলিকে যদি আমরা এই টার্ম লোনের বিষয়টা থেকে বের করে নিয়ে এসে ওদেরকে যদি আমরা কনজিউমার লোন, প্রজেক্টের ওয়ার্কিং ক্যাপিটাল লোন এবং ট্রেড ফিনান্সের মধ্যে সীমাবদ্ধ রাখি, আপনি দেখবেন খেলাপি ঋণের বোঝা দ্রুত কমে যাবে। আর এই মুহূর্তে আর তো আর আমি এই মুহূর্তে এখানেই শেষ করি, আবার যদি সুযোগ আসে তখন আবার কিছু যোগ দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আপনি একটি কথা, একটি প্রশ্নের জবাব দেননি, যদি দিতে চান দিতে পারেন। জি প্লিজ প্লিজ প্লিজ। আমি বিরোধী দলের ভূমিকা সম্বন্ধে প্রশ্ন হয়েছিল একটা, যে বিরোধী দল এই ধরনের পলিসি ব্যাপারে তাদের ইনপুট দেওয়া বা দীর্ঘমেয়াদী পরিকল্পনার ব্যাপারে ইনপুট দেওয়া, তার জন্য একটা প্রিপারেশনেরও দরকার হয় দলের ভেতরে, এবং তারপরে তাদের বলার সুযোগও থাকা উচিত। তা আমি প্রিপারেশনের কথা বলছি, যে একটি মডার্ন দল হিসেবে যেরকম প্রিপারেশন থাকা দরকার এইসব বিষয় নিয়ে আলোচনা করার এবং প্রস্তাবনা উপস্থাপন করার, আপনি কি মনে করেন যে আপনার দলের মধ্যে সেই ক্যাপাসিটি আছে? যদি না থাকে সেটা বাড়ানোর জন্য আপনারা কি করছেন? আমি জানি যে YPF এর সদস্যরা এই জিনিসটি জানতে খুব আগ্রহী। আমার আলোচনাটা মনে হয় ভালো হয় নাই। যদি আলোচনা খুবই ভালো হয়েছে, কিন্তু যদি মনে করেন ভালো হয়েছে, তাহলে আমি একটা দলকে রিপ্রেজেন্ট করি, আমি তো এই দলেরই রিসোর্স নাকি? আই বিলং টু এ সার্টেন পার্টি। আচ্ছা, আরেকটা জিনিস হলো, যে দলটাকে আমি রিপ্রেজেন্ট করি তারা এই দেশের শাসন ব্যবস্থায় ছিল, একবার না অনেকবার, সুতরাং তার রিসোর্স আছে, তার কনসিস্টেন্ট রিসার্চ আছে এবং প্রত্যেকটা বিষয়ে তার নিজস্ব বক্তব্য আছে এবং সময় সময় সেটা উপস্থাপন করা হয়। আমার মনে হয় বিএনপির দেশ শাসনের সক্ষমতার ব্যাপারে আপনাদের চিন্তান্বিত হওয়ার কোনো কারণ নেই। উই হ্যাভ লট অফ রিসোর্সেস অ্যান্ড উই হ্যাভ ওপেননেস, উই ওয়ান্ট টু লিসেন টু পিপল। আমরা YPF বা এরকম যত বডি আছে তাদের সম্পৃক্ত করে এগিয়ে যেতে চাই। ধন্যবাদ জনাব মুক্তাদি। না, আপনার আপনার আলোচনা খুবই ভালো হয়েছিল। তবে ব্যক্তি এবং প্রতিষ্ঠানের মধ্যে একটি পার্থক্য থাকে, সেই জন্য আমি প্রাতিষ্ঠানিক পর্যায়ে প্রশ্নটা করেছিলাম। সেই জন্য বলছি, আপনি অনেকগুলো জিনিস বলেছেন, বিশেষ করে এই যে ঋণ খেলাপির প্রেক্ষিতে আপনি যে কথাটি বলেছেন সেটিকে আরো জেনারেলাইজ করে পরে আমি নিহাদ কাবিরকে সেই বিষয়ে একটি কথা বলতে বলবো। তবে আমি এখন ফাহমিদা খাতুনের কাছে যাই। ফাহমিদা, আপনি তো বাজেটের উপর অনেক মন্তব্য করেছেন, আপনার লেখা আমরা প্রায়শই দেখি, আপনার সাথে এই বিষয়ে আলোচনা হয়েছিল। আপনি আপনি YPF এর যে সুনির্দিষ্ট যে বক্তব্যগুলো তার দু একটি তুলে নিয়ে আপনি অবশ্যই মন্তব্য করবেন, আপনার প্রতিক্রিয়া জানাবেন, কিন্তু সাথে সাথে আপনার জন্য একটি বিশেষ প্রশ্ন, সেটি হচ্ছে যে আপনি যেখানে আছেন একটি স্বাধীন থিঙ্ক ট্যাঙ্কের আপনি নির্বাহী পরিচালক, একটু আগে যে কথাগুলো হচ্ছিল যে আমাদের দেশে বাজেটের বা প্ল্যানিং এর বা কোন প্রকল্পের পারফরমেন্স ইত্যাদির যে মনিটরিং এর একটি ব্যাপার আছে, সেই মনিটরিং তো কেবল সরকারের ভেতরেই হতে হবে এমন কোনো কথা নেই, বাইরে থেকেও এখানে একটি অবদান রাখা যায়। এবং বিশেষ করে CPD-র মতো একটি থিঙ্ক ট্যাঙ্ক, তাদের কাছ থেকে আমাদের অনেক আশা আছে এই ব্যাপারে। এবং আপনারা করেনও, আপনাদের ইন্ডিপেন্ডেন্ট রিভিউ, বাংলাদেশের ডেভেলপমেন্টের ইন্ডিপেন্ডেন্ট রিভিউ আপনারা করেন, বাট এই বিষয়ে যদি কিছু আপনি আলোকপাত করতে চান সেটি করলেও খুশি হব। ধন্যবাদ আক্তার ভাই, এবং আমি ইয়াং প্রফেশনালস দেরকে অনেক ধন্যবাদ জানাতে চাই, তারা যে এতদিন ধরে এই আলোচনাটি চালিয়েছে এবং আজকে খুব সুন্দর করে তারা একটা সার সংক্ষেপ যে উপস্থাপন করেছে সামগ্রিক অর্থনীতির উপরে, এটা একটা খুবই ভালো একটা বিষয়টার উপরে যে তাদের কতখানি গ্রাস পাচ্ছে সেটাই কিন্তু বোঝা গেল। তো আমি আপনার দ্বিতীয় প্রশ্নটা আমি পরে আসছি, প্রথমে একটু বাজেট সম্পর্কে, যেহেতু বাজেট নিয়ে আলোচনা হচ্ছে এবং আগামী এই কয়েকদিনের মধ্যে বাজেট উপস্থাপন হবে, সেই বিষয়ে দুই একটা বিষয়ে আমি আলোকপাত করব, কারণ এটা একটা বিরাট, এটার বিস্তৃতি অনেক বেশি। শুধু দুই একটা কথা বলার আছে, সেটা হচ্ছে যেহেতু আমরা জানি যে
এই বছরের বাজেট এমন একটা পরিস্থিতিতে তৈরি হচ্ছে, এমন একটা প্রেক্ষাপটে যে সেটা হচ্ছে যে এই প্রেক্ষাপট বাংলাদেশ আগে কখনো দেখেনি এবং পৃথিবীও আগে কখনো দেখেনি, এবং আমাদের কোইনসিডেন্টালি আমরা এই আমাদের নতুন আরেকটি অর্থ বছরের বাজেট করতে যাচ্ছি। সুতরাং প্রেক্ষাপটটি এমন যেটা আমাদের বাংলাদেশের ইতিহাসেই আমরা যখন দেখিনি, সেই প্রেক্ষাপটে বাজেটটিও কিন্তু অন্যরকম হতে হবে। এটা যদি আমরা গতানুগতিক বাজেটের মতো করে চিন্তা করি তাহলে কিন্তু একটা বিরাট ভুল হবে, কারণ যেহেতু জানি যে কোভিড এর যে এই ফলাফলটা এটা অর্থনীতিতে স্বাস্থ্য তো আছেই, অর্থনীতিতেও এটার একটা মধ্যমেয়াদি প্রভাব রয়ে যাবে, এবং বলাই হচ্ছে যে পৃথিবীর সব দেশই এখানে ঘুরে দাঁড়াতে 3-5 বছর সময় লেগে যাবে। সুতরাং বাজেটটা যদিও এক বছরের জন্য করা হয় এবং বাজেটটা যদিও এখানে আয় ব্যয়ের হিসাবটাই মুখ্য, কিন্তু আসলে আমাদেরকে চিন্তা করতে হবে যে আগামী 3-5 বছরকে মাথায় রেখে অবশ্যই আয় ব্যয়ের হিসাব হবে, কিন্তু এক ধরনের যে পরিকল্পনা সেই পরিকল্পনাটা এখন যদি আমরা শুরু করি এই মধ্যমেয়াদী পরিকল্পনাটারই অংশ হিসেবে, তাহলে কিন্তু আমাদের একটা দিক নির্দেশনা থাকবে এবং সেইভাবে আমরা 2021 সালের বাজেট, 2022 সালের বাজেট এবং সামনের বাজেট গুলোতেও কিন্তু সেইটার ধারাবাহিকতাটা বজায় রাখতে হবে, এবং সেই ধারাবাহিকতাটা বজায় রাখতে হলে এই বাজেটটাই কিন্তু একটা ভিত্তি আমাদেরকে ভিত্তি প্রস্তর স্থাপন করতে পারত। কিন্তু এই পর্যন্ত যে সমস্ত তথ্য আমরা জানতে পারছি বাজেট নিয়ে, বাজেটের আকার বলুন, বাজেটের বিভিন্ন খাতের বরাদ্দ বলুন, বোধ করছি না এই কারণে যে এখানে আমাদের সেই একই রকম যে বাজেটের আকারটা বাড়ানোর কথা বলা হয়েছে খুবই ভালো, যেহেতু আমাদের অর্থনীতির আকার বাড়ছে এবং মানুষের সংখ্যাও বেশি, সেই অনুযায়ী প্রায় 5,60,000 কোটি টাকার মতো আরেক এরকম একটা বাজেটের কথা বলা হয়েছে, এবং যেটা কিনা গত অর্থ বছরের অর্থাৎ 2020 চলতি অর্থ বছরের চাইতে 7% বেশি, এবং সংশোধিত যেটা হয় প্রতি বছর তো পরে বছরের অর্থ বছরের শেষের দিকে এসে সংশোধিত হয়, সেই সংশোধিত বাজেটের চাইতে 11.3% বেশি। তো সুতরাং একদিকে বললাম যে অর্থনীতির যে গতিময়তাটা সেটা, আর কোভিড-19 এর প্রেক্ষিতে কিন্তু সরকারি ব্যয়ের চাহিদাটাও বেশি। আমরা সবসময় আলোচনা করছি যে এই সংকটটা মোকাবেলা করার জন্য আমাদেরকে অর্থনীতিতে টাকার প্রয়োজন হবে, মানুষের হাতে টাকা দিতে হবে, তাহলে অর্থনীতিতে চাঙ্গা ভাব ফিরে আসবে, মানুষের যে আমরা বলি যে সামষ্টিক যে চাহিদা অ্যাগ্রিগেট ডিমান্ড সেটা বাড়বে, এবং অর্থনীতির চাঙ্গা ভাব ফিরে আসলে কর্মসংস্থান হবে, আয় ফেরত আসবে, এবং সেখানে বাজারের জিনিসপত্র আসবে, বাজারের জিনিসপত্র কেনার সক্ষমতাও বাড়বে। এই একটা সাইকেলের মধ্যে আমরা ফাংশন করে অর্থনীতিতে অর্থনৈতিক কর্মকাণ্ডকে আবার ফিরত পেতে পারি। তো এইখানে কয়েকটা বিষয় যে শুধুমাত্র যদি আমি আকারের দিকে দেখি সেটা কিন্তু না, এখন এত বড় বাজেট যেটা বাস্তবায়ন করতে গেলে আমার যে আয়ের সংস্থান সেই আয়ের সংস্থানের দিকেও দেখতে হবে। আপনি শুরুতে বলেছিলেন যে এই বছরে যেহেতু অর্থনৈতিক কর্মকাণ্ড অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই কারণে আমাদের যে মূল আয়ের অভ্যন্তরীণ আয়ের উৎস যেটা কিনা জাতীয় রাজস্ব বোর্ডের থেকে আমরা আদায় করে থাকি সেটাও অনেকখানি কম হবে। এমনিতেই আমরা দেখি যে প্রতি বছর জাতীয় রাজস্ব বোর্ডের যে লক্ষ্যমাত্রাটা দেওয়া হয় সেটার চাইতে গত কয়েক বছর থেকে ধারাবাহিকভাবে আমরা আহরণ কম করতে পারছি, এবং 2020 অর্থ বছরে কোভিড এর প্রেক্ষিতে এই আহরণটা আরো অনেক কম হবে। এখানে জাতীয় রাজস্ব বোর্ড বলেছে 80,000 কোটি টাকা কম হবে, আমাদের হিসাব মতে এটা 1,20,000-25,000 কোটি টাকা হতে পারে এই ঘাটতিটা। এই ঘাটতির সুতরাং এখানে একটা প্রশ্ন আছে যে একটা আমি লক্ষ্যমাত্রা দিয়ে রাখলাম, এই লক্ষ্যমাত্রাটা যদি বাস্তবোচিত না হয় তাহলে কিন্তু এখানে সব হিসাব নিকাশটা কিন্তু ওলট পালট হয়ে যায়, এবং তারপরে কি দেখা যায় যে অন্যান্য অর্থায়নের যে উৎসগুলি যেমন বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে বরোয়িং করা, ঋণ নেওয়া, সেটারও লক্ষ্যমাত্রা যেটা থাকে তার চাইতে দ্বিগুণ, এই চলতি অর্থ বছরে লক্ষ্যমাত্রার চাইতে দ্বিগুণেরও বেশি আমরা ইতিমধ্যে সরকার বড় করেছে, ঋণ নিয়েছে। তারপরে আরেকটি উৎস হচ্ছে যে জাতীয় সঞ্চয়পত্র, সেখানে এই আগামী অর্থ বছরে কিছুটা বাড়ানোর কথা বলা হয়েছে, সেখানেও আবার অনেক ধরনের সীমাবদ্ধতা আছে, এটি একটি একটা। আরেকটি হচ্ছে যে বৈদেশিক উৎস থেকে বাজেটের অর্থায়ন, বাজেট ঘাটতি মেটানোর জন্য আমরা বৈদেশিক সাহায্যের উপর নির্ভর করি, সেখানে একটা সীমাবদ্ধতা আছে যে বৈদেশিক সাহায্য যেটা থাকে পাইপলাইনে থাকে, আমরা
অনেকটাই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে পিছিয়ে থাকার কারণে সেটা অর্থ ছাড় হয় না। আমরা যত দ্রুত অর্থ ছাড় করাতে পারবো, যত দ্রুত প্রকল্প বাস্তবায়ন করাতে পারবো, তাহলে পুরো বৈদেশিক সাহায্যটাও ব্যবহার করতে পারবো, এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে বৈদেশিক ঋণ। কোভিড এর প্রেক্ষিতে কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা তারা ঋণ দেওয়ার ক্ষেত্রে এগিয়ে এসেছে, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে পৃথিবীর 213টা দেশ কোভিড আক্রান্ত, এর মধ্যে 100টা দেশেরই হয়তোবা এই ঋণের প্রয়োজন পড়বে। সুতরাং আমাদেরকে যত দ্রুত সম্ভব আমাদের প্রকল্পগুলোর ডিজাইন করে এই দাতা সংস্থাগুলির কাছে আমাদের চাহিদাটা উপস্থাপন করতে হবে, এবং যাতে কিনা আমরা সহজ শর্তে ঋণ নিতে পারি সেই জন্য। তো সুতরাং অর্থায়নের প্যাকেজটা একদিকে, সেইটার সাথে মিল রেখে যদি আমরা ব্যয়ের হিসাবটা করি, তাহলে কিন্তু এই যে বাজেটের মধ্যে যে সংখ্যাগত যে অ্যানোমালি এসে দাঁড়ায় অর্থ বছরের শেষে, সেটা কিন্তু অনেকটাই কম হবে আর কি। সেটা আমরা অনেকটা বাস্তবের কাছাকাছি যেতে পারবো, তা না হলে এটা একটা রং সিগনাল দেয়। এখন বাজেটের আরেকটি দিক হচ্ছে যে খাতওয়ারি বরাদ্দ। আপনি 2 মিনিটের মধ্যে শেষ করলে ভালো হয়, কারণ আমাদের আরো কয়েকজন। বুঝতে পেরেছি। আমি খাতওয়ারি বরাদ্দের ক্ষেত্রে আমি দু একটা কথা বলবো, যেখানে আমাদের এই বছরের প্রেক্ষিতে যে গুরুত্ব দিতে হবে। সবাই বলছেন এবং এটা বলার অপেক্ষা রাখে না যে স্বাস্থ্য খাতে, এবং শুরুতে যে প্রেজেন্টেশন দেওয়া হচ্ছিল সেখানেও কিন্তু খুব সুন্দর সুপারিশমালা এসেছে। স্বাস্থ্য খাতের কথা বলতে গেলে এই বছরেও আমরা দেখছি যে এখানে কেন আমি গতানুগতিক বলছি যে স্বাস্থ্য খাতেও কিন্তু খুব আশানুরূপ বরাদ্দের কথা আমরা দেখছি না। চলতি অর্থ বছরে 25,000 কোটি টাকার মতো, এর একটু বেশি ছিল, এবং আমরা শুনছি যে আগামী অর্থ বছরে 33,000 কোটি টাকা থাকবে। খুব একটা উল্লম্ফন দেখছি না, অথচ চাহিদা কিন্তু অনেক বেশি। এখানে একটি কথা বলা হচ্ছে যে স্বাস্থ্য খাতের বাজেটটা কিংবা অন্য যে কোনো খাতের বাজেট চাইলেও কেন বাড়ানো যায় না, বাড়ানোটা নির্ভর করে বাস্তবায়নের হারটা। আমাদের এই পর্যন্ত অর্থ বছরের প্রথম 9 মাসে সামগ্রিকভাবে প্রকল্প বাস্তবায়নের হার হচ্ছে 45% মতো, আর যদি আমরা স্বাস্থ্য খাতের প্রকল্প বাস্তবায়নের হার দেখি সেটা হচ্ছে 25-26% মতো। সুতরাং সামগ্রিকটাই একদিকে কম, স্বাস্থ্য খাতে বাস্তবায়নের হারটা আরো কম। সুতরাং এই রেকর্ডের প্রেক্ষিতেই কিন্তু অর্থ মন্ত্রণালয় তাদের বরাদ্দগুলি দিয়ে থাকে। যার পারফরমেন্স এত খারাপ, সেখানে তো হঠাৎ করে একটা উল্লম্ফন করা গেলেই আমরা কিন্তু নিশ্চিত হতে পারবো না যে সেই অর্থটা আগামী অর্থ বছরে ব্যবহার করা হবে। ব্যবহারের যে সক্ষমতাটা, এই সক্ষমতাটা ব্যবস্থাপনার সাথে জড়িত রয়েছে, এই সক্ষমতাটা প্রশিক্ষণের সাথে জড়িত, এবং সর্বোপরি এই সক্ষমতাটা আসলে রাজনৈতিক কমিটমেন্টের সাথে জড়িত আছে। শিক্ষার পাশাপাশি আর দু তিনটি খাতের কথা আমরা আলোচনা করছি। আরেকটি হচ্ছে যে সামাজিক নিরাপত্তা, সেটিও এসেছে। সামাজিক নিরাপত্তা খাতের ক্ষেত্রে আমি বলবো, এখানে যদিও বাজেটে 2.5-এর মতো একটা বরাদ্দ আছে, কিন্তু এখানে সরকারি কর্মকর্তাদের যে পেনশন এবং আরেকটা হচ্ছে যে শিক্ষাবৃত্তি, এই দুটাকে অন্তর্ভুক্ত করা হয়। এই দুটো বাদ দিলে কিন্তু আসলে প্রকৃত সামাজিক নিরাপত্তা খাতের বরাদ্দ 1.5-এর মধ্যে এসে যায়। কিন্তু আসলে এটা শুধুমাত্র স্বাস্থ্য সামাজিক নিরাপত্তা খাতের বরাদ্দটাই 2.5 হওয়া উচিত। এখানে এই যে বেতন সরকারি কর্মকর্তাদের যে পেনশন এবং শিক্ষাবৃত্তিটা বাদ দিয়ে, এটার প্রয়োজনীয়তাটা কোভিড এর সময় আমরা আরো বেশি করে অনুভব করতে পেরেছি। তৃতীয় বিষয়টি হচ্ছে সারা বিশ্বে আলোচিত হচ্ছে যে খাদ্য সংকটের কথা। আমাদের ফলন ভালো হয়েছে এবং প্রতি বছরই আমাদের বাংলাদেশের কৃষকরা খুব আমাদেরকে একটা যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ উপহার দিচ্ছে, কিন্তু বিশ্ব খাদ্য সংস্থা বলছে যে এই বছরে খাদ্য পরিস্থিতি যদি দেড় গুণ হয় তাহলেও কিন্তু খাদ্য সংকট দেখা দিতে পারে। সুতরাং সেই ব্যাপারেও আমাদের একটা প্রস্তুতি নিয়ে রাখতে হবে। সেখানে যদি বরাদ্দের প্রয়োজন হয়, কৃষকদেরকে আরো যদি প্রণোদনার প্রয়োজন হয় সেই প্রণোদনা দিতে হবে, যে ধরনের প্রযুক্তি দরকার সেটা দিতে হবে, এবং এবার মনে রাখতে হবে যে আমরা অর্থ নিয়ে বসে থাকলেও আমরা হয়তো নাও পেতে পারি আন্তর্জাতিক বাজারে। চতুর্থ বিষয় হচ্ছে যে কর্মসংস্থান। এখানে আপাতত আমরা এখানেই থামি, অবশ্যই অবশ্যই, ঠিক আছে, ধন্যবাদ। আমি সাবের হোসেন চৌধুরীর কাছে যেতে যাচ্ছি, এবং আপনিও YPF এর যে কথাগুলো বলা হলো আপনি তার আপনার প্রতিক্রিয়া জানাবেন। তার সাথে আমার দিক থেকে একটি প্রশ্ন ছিল, সেটি হচ্ছে যে
মন্ত্রী মহোদয় যে কথাটি বলছিলেন যে অনেক সময় সরকারের উপর রাজনৈতিক চাপ থাকে, অতএব টেকনিক্যালি যেটা বেস্ট প্র্যাকটিস বলি সেইভাবে যে সব কিছু করা যায় সেটা না। আপনার একটি অনন্য অবস্থান আছে, আপনি একদিন সরকারি দলের থেকে নির্বাচিত হয়ে জাতীয় সংসদের সদস্য হয়েছেন, কিন্তু আপনি সরকারের ওই অর্থে সরকারের ভেতরে না, আপনি সরকারের বাইরে আপনার একটি অবস্থান আছে পার্লামেন্টের সদস্য। এই রাজনৈতিক চাপ অনেক সময় পার্লামেন্ট থেকে আসে, আবার এই রাজনৈতিক চাপ মোকাবেলা করার ব্যাপারেও কিন্তু আপনি সরকারকে সাহায্য করতে পারেন, সেই প্রেক্ষিতটা নিয়েও যদি আপনি একটু বলেন তাহলে ভালো। তবে আমি খুব সংক্ষেপে বলবো, কারণ এখানে অনেক ভালো ভালো কথা এসছে, ভালো ভালো সাজেশন এসছে। একটু আপনার দুটো প্রশ্নে যাই, যেটা আপনি আমাদের মাননীয় মন্ত্রীকে করেছিলেন। একটা হচ্ছিল যে আমরা যেই পরিমাণ আমরা বিনিয়োগ করি বা আমাদের যে ব্যয় হয় সেটার আমরা ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট আমরা কিভাবে করি, তো সেটা আই থিঙ্ক ইটস এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কারণ আমরা সাধারণত যখন আমরা বাজেট নিয়ে কথা বলি বা বাজেট নিয়ে আলোচনা করি, আমরা বিষয়টাকে একটা কোয়ান্টিটেটিভ টার্মসে দেখি যে কি পরিমাণ অর্থ বরাদ্দ হওয়ার কথা এবং কি পরিমাণ অর্থ আমরা ব্যয় করলাম, তো সেই ব্যয় করার ফলে আমরা যে কি ধরনের সুফল পাচ্ছি এটা নিয়ে কিন্তু খুব একটা আলোচনা হয় না। আমরা আজকে যেমন আমরা বলছি যে আমাদের স্বাস্থ্য খাতের কথা বলছি, আমরা হয়তো বলতে পারি আমাদের হসপিটাল আরো বানাতে হবে, আমাদের হাসপাতালে বেড আরো বাড়াতে হবে, কিন্তু যে বেড গুলো বাড়ালেন সেখানে যারা রোগী তারা কি মানে চিকিৎসা পাচ্ছে, সো এখানে একটা কোয়ালিটেটিভ ডাইমেনশন আছে। আমি যদি আবার বলি শিক্ষা খাতে, আমি এতগুলো শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করলাম, এতগুলো শ্রেণীকক্ষ তৈরি করলাম, সেখানে যে পাঠদান হচ্ছে সেটার মানটা কি। সুতরাং আমি মনে করি এটা সকল ক্ষেত্রে আমাদের প্রযোজ্য হওয়া উচিত, এবং আমরা যেটা কেননা আমি প্ল্যানিং এর যে স্থায়ী কমিটি আছে সেটার একজন সদস্য, আমাদের মাননীয় মন্ত্রীর সাথে আমরা মানে অনেক কাজ করেছি এবং আই ফাইন্ড হিম টু বি ভেরি ওপেন টু দিস থিংস। আমরা যেটা বলছি যে আমরা যেমন আপনি যদি দেখেন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, সেখানে কিন্তু তারা একটা টার্গেট দেয়, তারপরে তারা ইন্ডিকেটর দেয় যে সেই টার্গেটটা আমি অ্যাচিভ করলাম কিনা সেটা আমি কতটুকু আমি বুঝতে পারছি। সুতরাং আমাদের প্রকল্পগুলো যখন আমরা তৈরি করি আমরা শুধু বলে দিব না যে এখানে কর্মসংস্থান তৈরি হবে, কি পরিমাণে কর্মসংস্থান তৈরি হবে, কারা উপকৃত হবে, এই বিষয়গুলো। সুতরাং দ্যাট আনসার দি দ্যাট ইস্যু। আরেকটা যেটা আমি যেটা ফিল করি যে এত যে কাজ হলো, এত পরিশ্রম করলো, ছয়টা মূল রেকমেন্ডেশন আসলো, আজকে শুধু এই সেমিনারের মাধ্যমে এটা কিন্তু শেষ হওয়া উচিত না। আমি অন্তত যেটা ভলান্টিয়ার করতে রাজি আছি, এখানে যে কনসার্ন সংসদীয় কমিটিগুলো আছে আপনারা যদি আপনাদের সুপারিশগুলো মিনিস্ট্রি ওয়াইজ যদি আপনারা সাজান আমি অবশ্যই সেই কমিটির কাছে এগুলো আমি পৌঁছিয়ে দিব। আরেকটা সাজেশন যে আমরা অ্যাপ্রেন্টিস হিসাবে বা কেউ যদি স্বেচ্ছায় শ্রম দিতে চায় কাজ করতে পারে কিনা, যেহেতু আমি পরিবেশ কমিটির সভাপতি আমি অবশ্যই চেষ্টা করব সেখানে আমাদের যে কাজগুলো আছে সম্পৃক্ত করা। আর প্ল্যানিং এর ক্ষেত্রে মাননীয় মন্ত্রী যদি একমত হন, আমরা বিএসএস নিয়ে কিন্তু আমরা অনেক আলোচনা করি, সরি বিএসএস না, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স বিবিএস, এবং এটার সক্ষমতা বাড়ানোর জন্য আমরা কিন্তু এখনো অ্যানালগ এজে পড়ে আছি, এটা একটা ডিজিটাল ওয়ার্ল্ড, এখানে আমরা সেইভাবে অ্যানালিসিস করতে পারি না। মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ, তিনি ইতিমধ্যে কয়েকটি প্রকল্প নিয়েছে যেখানে তার সক্ষমতা আমরা বাড়াতে পারি, কারণ আমার স্ট্যাটিস্টিক্স যদি ঠিক না থাকে তাহলে আমি কিভাবে আমার প্রকল্পগুলো আমি দাঁড় করাবো। সো সেটাও আমি একটা অফার দিয়ে রাখছি, এবং আমি আপনাদের যে ইউথ পলিসি ফোরামের নেতৃবৃন্দ আছেন তাদের সাথে ফলো আপ করবো। আরেকটা আমি মনে করি আমাদের যে সবচেয়ে যে মৌলিক বিষয়টা এই বাজেটের জন্য, যেটা ফাহমিদা বলেছেন এবং আপনাদের প্রতিবেদনও আছে, যে বর্তমান বাজেটটাকে আমরা কিভাবে ইকুইপ করতে পারি। এখন ইকুইপ করার জন্য আমার যে বেঞ্চমার্ক গুলো দরকার সেগুলো কিন্তু এখনো আপনার আনসার্টেন, অনিশ্চিত। আমরা কোভিড এর প্রেক্ষাপটে যে বাজেটটা সাজানোর কথা চিন্তা করছি এটার ফুল ইম্প্যাক্ট এখনো আমাদের কাছে আসেনি, এই ইম্প্যাক্টটা কোন পর্যায়ে যাবে কিন্তু আমরা জানি না। আরেকটা দেখেন, এই বছরেই আমাদের মানে জুলাই মাসের 1 তারিখ থেকে আমাদের 8 5-year প্ল্যান শুরু হওয়ার কথা, তবে এই কোভিড এর কারণে সেটাও বিলম্ব হয়ে গেছে। সুতরাং আমার কাছে যদি ওই প্ল্যানিং এর কোনো তথ্য না থাকে আমি কিভাবে সাজাবো, তাহলে আমি আমার এই বাজেটটাকে আমি ইকুইপ করতে পারবো না। আরেকটা যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বলেছেন, উনি কিন্তু একটা 3 বছরের টাইম ফ্রেমে আলোচনা করছেন, সুতরাং আমাদের যে মিড টার্ম বাজেটারি ফ্রেমওয়ার্ক সেটাও কিন্তু এখনো আমরা স্পষ্টভাবে জানতে পারছি না। সুতরাং যে বেঞ্চমার্কিং যেটা যে কোনো বাজেটের খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা কিন্তু সেইভাবে আমরা করতে পারছি না, সুতরাং সেটা আমাদের জন্য একটা বড় লিমিটেশন থেকে যাচ্ছে। দ্বিতীয় যে পয়েন্টটা হচ্ছে, এবং এটা যেহেতু আমি গত সংসদে বাজেটের সময় আলোচনা করেছিলাম,
বাংলাদেশে আমাদের অনেক আপনার প্রবৃত্তির ক্ষেত্রে আমরা অনেক এগিয়ে যাচ্ছি, যদি আবার কিছু কিছু অসঙ্গতি আছে যে আমাদের প্রবৃত্তি বাড়লে সেই আর রেটে কিন্তু আমার এমপ্লয়মেন্ট বাড়ছে না, আমার রেভিনিউ জেনারেশন বাড়ছে না, আমার ট্যাক্স কালেকশন বাড়ছে না। তো তারপরেও আরেকটা যেটা ট্রেন্ড যেটা আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে আমাদের যে বৈষম্য যেটা আছে সেটা হচ্ছে আমি যদি বলি আয়ের ক্ষেত্রে ইনকাম ইনইকোয়ালিটি, আমি যদি বলি সম্পদের ক্ষেত্রে ওয়েলথ ইনইকোয়ালিটি, এটা কিন্তু বাংলাদেশে বেড়ে যাচ্ছে এবং এটা আলটিমেটলি আমাদের সোশ্যাল কোহিশন বলেন, আমাদের সোশ্যাল অর্ডার বলেন, এটাকে ইম্প্যাক্ট করবে। এবং এই ইনইকোয়ালিটির একটা কনটেক্সট যেহেতু ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে কোভিডের কারণে, সেই ইনইকোয়ালিটি গুলো আরো বেড়ে যাচ্ছে। সুতরাং আমরা মুক্তাদি সাহেব বলেছেন গ্রোথ ধরে রাখতে হবে অবশ্যই, কিন্তু ইট হ্যাজ টু বি গ্রোথ উইথ ইকুইটি। আমি যদি ওই বিষয়টা যদি নিশ্চিত না করতে পারি তাহলে আমার এসডিজি তে যে কথাটা বলা আছে লিভিং নো ওয়ান বিহাইন্ড, আমি কিন্তু আরো অধিক সংখ্যক মানুষকে আমি পেছনে রেখে আমি চলে আসব। সুতরাং আমরা এখনই জানি যে আমাদের এক্সট্রিম পভার্টি যেটা আমরা অনেক কষ্ট করে 20% এ নামিয়ে এসেছিলাম সেটা কিন্তু এখন হয়তো 40 হয়ে যাচ্ছে। সুতরাং এই যে ইনইকোয়ালিটির বিষয়টা হ্যাজ টু বি অ্যাড্রেসড। আর বাজেটটা কি, বাজেটটা মূলত হচ্ছে আমাদের মানে ইকোনমিতে মানিটারি পলিসি আছে যেটা আমাদের বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ করে, আরেকটু হচ্ছে আমাদের ফিসকাল পলিসি। তো এই ফিসকাল পলিসিটাই কিন্তু আমাদের বাজেট। সুতরাং আমরা আমাদের গভর্নমেন্ট স্পেন্ডিং গুলো কোন কোন এরিয়াতে আমরা করব, কোন কোন এরিয়াতে আমরা ট্যাক্সেশনের বিষয়টা সঠিকভাবে আমরা প্রয়োগ করব, অনেক আলোচনা হচ্ছে যে আমাদের ইনহেরিটেন্স ট্যাক্স আমাদের আনা উচিত, আমাদের কালো টাকা সাদা করার যে সুযোগ আছে সেটা বন্ধ করা উচিত, ইলিসিট যে ফান্ড যেটা ফ্লো করছে সেটা বন্ধ করা উচিত। তো এগুলি হচ্ছে সার্বিক গভর্নেন্সের একটা বিষয়। তবে একটা জায়গায় যেটা আমরা সেইভাবে এখনো বলি নাই, তবে এটা আমাদের হেলথের আলোচনায় ছিল, সেটা হচ্ছে আমরা যদি তামাকের বিষয়টা দেখি, বিকজ হিয়ার উই হ্যাভ আ ট্রিপল উইন। আমরা কিন্তু সবাই বলছি যে আমাদের রাজস্ব কমে যাচ্ছে, আমরা বলছি আমাদের এই এই সীমিত রাজস্বের মধ্যে আমার ব্যয়গুলো সাজাতে হবে। আমার তামাকের ক্ষেত্রে কিন্তু আমার কর বাড়িয়ে রাজস্ব বাড়ানোর একটা বিশাল সুযোগ আছে এবং অনেক এক্সারসাইজ হয়ে গেছে, যেখানে আমরা দেখছি আমরা যদি স্তরের সংখ্যা 4 থেকে 2 নামিয়ে আনি, আমরা যদি সুনির্দিষ্ট করে চলে যাই অর্থাৎ স্পেসিফিক ট্যাক্স, আমরা দাম বাড়িয়ে ট্যাক্স দিব সেটা কিন্তু আমরা চাই না। কারণ আপনি যখন দাম বাড়াচ্ছেন ওই বাড়তি দামের 55% আপনি ট্যাক্স নিচ্ছেন আর 45% আপনি তামাক কোম্পানিকে লাভের একটা সুবিধা করে দিচ্ছেন। সুতরাং স্পেসিফিক ট্যাক্স, এবং এটা করলে কিন্তু 11,000 কোটি টাকা রাজস্ব এই আগামী বছরে আমরা আর্ন করতে পারি। সো এট আ টাইম ওয়েন উই আর ট্রাইং ফর রেভিনিউ, আমরা এটা কেন করব না, এটা না করার কোনো কারণ নাই। একদিকে দেখেন আমি যেটা বললাম ট্রিপল উইন, আপনার রাজস্ব বাড়বে, দুই দিকে হচ্ছে মানুষের যে মৃত্যু, প্রতি বছরে আমরা 1,60,000 মানুষ মারা যায় তামাকের কারণে, সেটা আপনি কমাবেন। স্বাস্থ্য খাতে আমার যে ব্যয় হয়, আমি যে প্রোডাক্টিভিটি লস, এটা কিন্তু আমার রেভিনিউর চেয়ে 1,000 কোটি টাকা বেশি। সো আমি তিনও জায়গায় সেভ করতে পারি। রেন্টাল পাওয়ারের ক্ষেত্রে আমার মনে হয় আমাদের দেখা উচিত, বিকজ যেটা আমাদের দরকার নাই, মাননীয় মন্ত্রীও বলেছেন উই হ্যাভ টু প্রায়োরিটাইজ, এই বিষয়টাও কিন্তু ইম্পর্টেন্ট। আরো একটা যেটা বিষয় এখন চলে আসবে যে আমাদের পুরো আমাদের ফাইন্যান্সিং প্ল্যানটা কি হবে, মানে এই সংকটের মুহূর্তে আমার রাজস্বের জায়গাগুলি কোথায়, সেগুলি কিন্তু আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। আর আমি মনে করি সবচেয়ে যেটা এখন যেকোনো অতীতে যেকোনো বাজেটের চেয়ে এখন যে বিষয়টা চলে আসবে সেটা হচ্ছে সুশাসন। আপনার আপনি আমাদের এখন যে পরিমাণ অর্থ আমরা ব্যয় করি, আমরা স্বাস্থ্য খাতের কথা বলছি, অন্যান্য খাতেও এই সমস্যা আছে, আমাদের প্রজেক্ট যে ওভাররান হয় এটা নিয়েও কিন্তু আমরা প্ল্যানিং মিনিস্ট্রির কমিটিতে আমরা আলোচনা করেছি এবং এটা প্ল্যানিং এর দোষ না, বিকজ আমরা তো সবগুলো এক জায়গায় এনে আমরা কোঅর্ডিনেট করি, কনসার্ন মিনিস্ট্রি লেভেলে কিন্তু আমাদেরকে যেতে হবে। ওই জায়গায় আমি মনে করি অনেক আমাদের স্কোপ আছে, এই কাজগুলো অবশ্যই করা উচিত। শেষ পয়েন্ট আমি যেটা বলবো যে দেখেন আমরা স্বাস্থ্য খাতের কথা বলি, আমাদের জিডিপি আমরা 1% বরাদ্দ আমরা স্বাস্থ্য খাতে দেই না, অথচ আমাদের যে 7th 5-year প্ল্যান আছে, এটা আমাদের প্ল্যানিং মিনিস্ট্রি থেকে ডকুমেন্ট আমরা অনুমোদন করেছি, সেখানেও বলা আছে যে হেলথ সেক্টরে অ্যালোকেশন হতে হবে মিনিমাম 1.12%। অর্থাৎ আমাদের প্ল্যানিং ডকুমেন্টে আমরা ফলো করছি না আমাদের অ্যাকচুয়াল অ্যালোকেশনে। আর শিক্ষার ক্ষেত্রেও বলা হলো যে আমাদের ডাকার ডিক্লারেশন যেটা বাংলাদেশ সই করেছে সেখানে আমরা বলছি যে 5% অ্যালোকেট করতে হবে। এবং দক্ষিণ এশিয়ার মধ্যে দেখেন কোন দেশটা সবচেয়ে বেশি কোভিড রেসপন্সে এফেক্টিভ ছিল, শ্রীলঙ্কা। কেন? বিকজ অফ দ্য এডুকেশন ডে। সো এডুকেশন, এই যে দুর্যোগ মোকাবেলা, এই সবগুলোর মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে। সো আমি জানি না আমাদের আলটিমেটলি বাজেটে কি আসবে, তবে স্বাস্থ্য এবং শিক্ষা
এই দুটোতে আমরা মিনিমাম যদি 5% যদি বরাদ্দ না করতে পারি, আই থিঙ্ক উই উইল বি ফেইলিং আওয়ারসেলস। আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আমাদের রিকভারি, যেটা আমরা প্রত্যাশা করি, যেটা মুক্তাদি সাহেব একটু হালকা করে বললেন, এই রিকভারির ধরনটা কি হবে। অনেক মডেল বিশ্বে আছে এখন, আপনি যদি ট্রাম্প সাহেবের কথা শুনেন, উনি তো অপটিমিস্টিক, কারণ ওনাকে আগামী নির্বাচনে বিজয় হতে হবে। সুতরাং উনি বলছে একটা ভি শেপ রিকভারি, যে গ্রাফটা যাচ্ছে, একটু নামলো আবার দ্রুত উঠে যাবে, উইচ ইজ ভেরি অপটিমিস্টিক। আমার মনে হয় না বাংলাদেশে এটা হবে। সবাই বলছে মিনিমাম 2 বছর সময় আমাদের লাগবে। সুতরাং আমরা যদি মনে করি আমাদের গ্রোথ হবে 8.2-8.3, দ্যাট ইজ আ পাইপ ড্রিম, এটা সম্পূর্ণ অবাস্তব। ওই জায়গা থেকে সরে আসতে হবে, এটা ভি হবে না, এটা ইউ হবে, নাকি এটা ডাব্লিউ হবে, আপনার দুইটা আবার ডিপ হবে, একটু উঠবেন আবার নামবেন আবার উঠবেন, আমরা কেউই জানি না। সুতরাং উই হ্যাভ টু বি ভেরি ভেরি নিম্বল। এটা হচ্ছে আমাদের জন্য আমি মনে করি সবচেয়ে চ্যালেঞ্জিং বাজেট। আমাদের অর্থমন্ত্রীর জন্য এটা একটা সুযোগও বটে, কারণ উনি তো মানে নানান ক্ষেত্রে উনি বলেন এবং আমরাও পত্রপত্রিকায় জানি দ্যাট হি ইজ FCA, এবং উনি নানানভাবে পুরস্কৃত হয়েছেন, স্বীকৃত হয়েছেন। সো দিস ইজ রিয়েলি গোয়িং টু বি আ টেস্ট ফর হিম, এবং আমি আশা করব যে মাননীয় প্রধানমন্ত্রীর উইজডম এট দি এন্ড অফ দ্য ডে আমাদেরকে সেফ ওয়াটার্সে ন্যাভিগেট করে নিয়ে যাবে। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ সাবেদ চৌধুরী সাহেব, আপনি ঠিকই বলেছেন আমরা সময়ের শৃঙ্খলা ভাঙতে পারিনি, কিন্তু আপনারা সবাই এত মূল্যবান বক্তব্য আছে, আমি আপনাদের বাধা দেওয়ার সাহসটাও রাখছিলাম না। এরপরে আমরা যাব প্রাইভেট সেক্টরে। প্রাইভেট সেক্টর সব কাজ খুব দ্রুত করে আমরা জানি, আমি আশা করছি নিহাদ কর্তৃক তার বক্তব্য দ্রুত বেশ হবে। আমি নিহাদের সময় কম করতে চাই না, অযথা অনেকক্ষণ বসিয়ে রেখেছি আপনাকে। তবে আপনি বাজেটের যে কথাগুলো বলা হয়েছে দু একটি বিষয় আপনি বলতে পারেন, আমি জানি যে আপনারা যে কথাগুলো শেষে এসেছিল বলছিলেন যে রিকভারি, এবং আপনারা কয়েকজন মিলে বেসরকারি খাতে রিসার্চিং বাংলাদেশ নামে একটি উত্তর পরিস্থিতি আপনারা কিভাবে অর্থনীতির পুনর্জাগরণ বা বেসরকারি খাতের পুনর্জাগরণ। তো এখানে আমি কয়েকদিন আগে নিউ ইয়র্কের যে গভর্নর কোমো একটা কথা বলেছেন যে রি ওপেন বাট অলসো রি ইম্যাজিন। সো আপনারা এই রি ইম্যাজিনিং বা রিস্ট্রাকচারিং, মুক্তাদি সাহেব কথা বলছিলেন খেলাফি ঋণের কনটেক্সটে, বাট আরো বৃহত্তর কনটেক্সটে আমরা বলতে পারি যে প্রাইভেট সেক্টরে হয়তো অনেক ধরনের রিস্ট্রাকচারিং এর প্রয়োজন হবে। এই বিষয়গুলো নিয়েও যদি আপনি বলেন, 5-6 মিনিটের মধ্যে শেষ করলে ভালো হয়, কারণ আমরা আবার মন্ত্রী মহোদয়ের কাছে যেতে চাই শেষে ডক্টর তারিকের বক্তব্যের পরে। জি একদম, ধন্যবাদ। প্রথমে আমি YPF কে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি অভিনন্দন জানাচ্ছি যে খুব সুন্দর করে তারা আজকে বাজেটের ব্যাপারে তাদের চিন্তাগুলো উপস্থাপন করেছেন, স্লাইডগুলো খুব ভালো হয়েছে। যদিও এখন সময়ের স্বল্পতার জন্য এগুলোর মধ্যে যাব না, এবং আমার একটা সুবিধা হয়েছে শেষের দিকে বলায় ফামিদা আপা সাবের ভাই ওনারা কিন্তু আমার অনেক কথাই বলে দিয়েছেন, কাজে আমি এগুলোকে রিপিট করব না। তবে দু একটা কথা না বললে বোধ হয় নয়, প্রাইভেট সেক্টরের পক্ষ থেকে এবং জাস্ট অ্যাজ এ সিটিজেন, বাংলাদেশের একজন নাগরিক হিসাবেও, আমার শ্রদ্ধেয় স্যার এখানে আছেন, আমাদের মন্ত্রী মহোদয়, আমি কয়েকদিন আগে আমাকে একটা লেকচার দিতে হয়েছিল, আই গেভ আ লেকচার অন ল ইন দ্য টাইম অফ ল অ্যান্ড গভর্নেন্স ইন দ্য টাইম অফ ক্রাইসিস, অ্যান্ড ইন দ্যাট আই সেড ওয়ান সেন্টেন্স অ্যান্ড আই এম জাস্ট গোইং টু রিড দ্যাট সেন্টেন্স আউট অ্যান্ড ইউ উইল আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং ইন দ্য কনটেক্সট অফ হোয়াট হ্যাজ গন অন ইন দ্য লাস্ট সেভারাল উইকস, 2.5-3 মান্থস। এটা হচ্ছে যে ইন আ সাডেন ক্রাইসিস দ্য উইকনেসেস ইন গভর্নেন্স বিকাম স্টার্কলি, they become very starkly visible, and I think that has happened, and eta amader jonno ekta opportunity o bote. Even jeta saber bhai bollen je governance er issue gulo amra jodi ekhon identify kore ebong amra jodi seriously political will niye egulo ke address kori ebong egulo korte gele ekhon public support amra je bhabe pabo amra korle bhobishyote amader jonno eta ekta ei crisis theke আমরা একটা কিন্তু ইতিবাচক একটা জিনিস পেতে পারি। আমরা যতটুকু দেখেছি এ পর্যন্ত হেলথ সেক্টর নিয়ে সবাই কথা বলছে, কারণ সেখানেই এখন আমাদের সবার মনোযোগ সবচেয়ে বেশি। আমাদের সম্পদ সীমিত, আমরা বলতে পারি যে আমরা হেলথ সেক্টরে 1.12% দেবো, সার্ভাইভার 2% দেবো, হয়তো দিতে পারি না হয়তো পারি, কিন্তু যেটুকু সম্পদ আমরা সেখানে দিয়েছি সেটার যথাযথ ব্যবস্থাপনা আমরা করেছি কিনা, এবং এই গত 3 মাসের মধ্যেও একাধিক সময় আমরা দেখেছি যে আমরা এই ব্যবস্থাপনাটা যে কোনো কারণে হোক আমরা করতে পারিনি। যেরকম পাবলিক সেক্টরে হাসপাতালে বেডসের অভাব,
ঠিক আছে প্রাইভেট সেক্টরে কে সম্পৃক্ত করা, আমি জাস্ট একটা আই এম গোয়িং টু রিড আউট, পত্রিকা এসছে, আমি ধরে নিচ্ছি যে পত্রিকায় যখন এসছে এটা সঠিক, DGHS বলেছেন যে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে নমুনা পরীক্ষা পুরোপুরি কাজে লাগানোর কিছু ঝুঁকি আছে, নমুনা পরীক্ষায় ব্যবহৃত RT-PCR কিট সহজলভ্য নয়, এটি আমদানি করতে হয়, বেসরকারি খাত যুক্ত হলে ওই কিট যখন তারা আমদানি করতে যাবে তখন সরকারের পক্ষে কিট পাওয়া কঠিন হতে পারে, এ ধরনের মানে যুক্তির আমি এটা এটাকে আমি যুক্তি বলতেও রাজি নই, এবং আমরা এই সুযোগ কতগুলো পিছনে ফেলে এসেছি, সেখান থেকে শিক্ষা নিয়ে সামনে আগামী 3 মাস অন্তত আমাদেরকে খুব সিরিয়াসলি এই কোঅর্ডিনেশনগুলো করে, এবং বিশেষ করে প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টরকে মুখোমুখি দাঁড় না করিয়ে একসঙ্গে এনে এই ক্রাইসিসের মোকাবেলা আমরা কি করতে পারি সেটা দেখতে হবে। এটা আমি বলে এটা গভর্নেন্স আর অ্যাকাউন্টেবিলিটির কথাটা আমি এখানে শেষ করে দিচ্ছি, আমি বাজেটে চলে যাই। ফামিনা আপা যেটা বলেছেন বাট আমি আরও একদম স্পেসিফিক্যালি বলতে চাই, আমাদের দেশে গত কয়েক বছরে ঈর্ষণীয় GDP গ্রোথ হয়েছে পার্সেন্টেজ, যেটা আমাদেরকে একটা কিছুটা কোশন হলেও দিয়েছে, কিন্তু আমাদের কিছু আমি স্যার আমি যদি একটু মানে এটা ইয়ে হয় আপনি ক্ষমা করবেন কিন্তু একটু ইয়েভাবে শক্ত করেই বলছি যে আমাদের একটা অবসেশন হয়ে গেছে যে আমাদের ডেফিসিট বাজেট ডেফিসিট 5% রাখতে হবে বা তার নিচে রাখতে হবে, আমাদের ইনফ্লেশন 6%-এর উপরে উঠতে পারবে না, আর যেটা সাবিরভাই বললেন যে 8.25% গ্রোথ প্রজেকশন করা হচ্ছে, দেখো এরকম একটা বছরে যেখানে সারা পৃথিবীতে এই অবস্থা সেখানে আমাদের পক্ষে এগুলোতে মনোযোগ দেয়া আমার মনে হয় না যে এটা এবছরে এটা প্রয়োজন। হোয়াট উই নিড দিস ইয়ার ইজ টু এনশিওর দ্যাট আওয়ার সিটিজেন্স আর লুকড আফটার, তার জন্য আমার বাজেট ডেফিসিট যদি 7-10% হয় হবে, আই এম কনফিডেন্ট যে তারপরে আমরা যেভাবে রিকভার করব 2-3 বছরে বাংলাদেশের ইকোনমি ডেফিনেটলি রিকভার করতে পারবে। আমাদের এখানে এখন ডিমান্ড যেভাবে কমে গেছে তাতে ইনফ্লেশন বাড়ার আমি খুব একটা সুযোগ দেখছি না, এবং ইনফ্লেশন আমি দেখলাম পত্রিকায় বোধহয় কমে হচ্ছে। ফ্রম আ বিজনেস পয়েন্ট অফ ভিউ দুটো কথা জাস্ট বলতে চাই, একটা হচ্ছে সরকার থেকে যে প্রণোদনাগুলো দেয়া হয়েছে সেগুলো যথাযথভাবে যথাযথ যাদের প্রয়োজন তাদের কাছে পৌঁছাতে হবে, সেটা এখনো হয়নি, সেটা নিয়ে BCCI কাজ করছে, আমরা কাজ করছি, বাংলাদেশ ব্যাংক কাজ করছে, কিন্তু আমাদের মধ্যে আরো সমন্বয়ের প্রয়োজন আছে। দ্বিতীয়ত আমাদেরকে একটা হোল অফ ইকোনমি অ্যাপ্রোচ নিতে হবে, আমরা গত কয়েক মাসের ডায়ালগে একটি খাতের উপরে যেটা সবসময় হয় একটি এক্সপোর্ট খাতের উপরেই সমস্ত কনভারসেশনের পত্রপত্রিকায় দেখবেন সমস্ত কনভারসেশন ইজ রিলেটেড টু ওয়ান এক্সপোর্ট সেক্টর অ্যান্ড হোয়াট এভার ইজ গোয়িং অন দেয়ার, সেই এক্সপোর্ট সেক্টর আমার ইকোনমি যদি আমি এক্সপোর্ট সেক্টরকে 15% ধরি তার 84% ধরি তো 12%-এর মতো আসে, আমার বাকি যে ডোমেস্টিক ইকোনমি 88% অফ মাই ইকোনমি সেটার উপরে এবছর অনেক বেশি জোর দিতে হবে এবং আগামী কয়েক বছর জোর দিতে হবে, কারণ আমার ডোমেস্টিক ডিমান্ড এবং সাপ্লাই যদি গ্রো না করে আমি যে রিসেশনটা সম্ভাব্য রিসেশনটা সামনে আসছে সেটা থেকে বের হতে পারবো না। এবং এখানে আরেকটা কথা আছে এবং এটা আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের জন্য খুব বিশেষভাবে বলছি স্যার, যে দ্য গভর্নমেন্ট হ্যাজ টু পুট ইটস স্কিন ইন দ্য গেম, দ্য গভর্নমেন্ট হ্যাজ টু পুট ইটস মানি ইন টু দ্য ইকোনমি, এখন আমরা যেটা দেখেছি যে স্টিমুলাসটা যেভাবে ডিজাইন করা হয়েছে সেখানে ক্রেডিট রিস্ক ব্যাংকের উপরে আছে, এরকম সামনে যখন অর্থনীতির আমরা একটা দেখতে পাচ্ছি যে অর্থনীতি খুব ভালো করবে না, কোন ব্যাংক এই ক্রেডিট রিস্ক নেবে না, এবং এটা দরকার হলে অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স থেকেও বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মিটিংও করা হয়েছে, বাংলাদেশ ব্যাংক উইল হ্যাভ টু গিভ আপ টু 80-90% ক্রেডিট গ্যারান্টি, প্রয়োজন হলে যেটা আগের বক্তারা বলেছেন স্মল মাইক্রো এবং স্মল খাতকে সেগ্রিগেট করে ওদের নিডসগুলো আলাদা করে দেখে নিয়ে তাদের কাছে টাকা পৌঁছাবার ব্যবস্থা করতে হবে, সেখানে কন্ডিশনালিটি থাকতে পারে যে আমি তোমাকে টাকা দিব তুমি কারো চাকরি ছাঁটাই করতে পারবে না, তোমার যারা কর্মচারী আছে তাদেরকে রেখে আই উইল গিভ ইউ দিস মানি, দ্য কন্ডিশন উইল বি দ্যাট ইউ উইল নট দে এনিবডি অফ, এটা স্মল এবং কটেজ ক্ষেত্র, এবং এটা যদি দ্রুত করা যায়
তারা এখন পর্যন্ত যে পরিমাণ তাদের কাজ বন্ধ হয়েছে বা 50-60%, আপনারা জানেন আমি ব্যাংকের বোর্ডে বসি, উই লেন্ড টু আ লট অফ স্মল এন্টারপ্রেনার্স, এটাকে কিন্তু বেশ দ্রুতই ফিরিয়ে আনা যাবে ওয়ান্স দ্য ইনফেকশন অ্যান্ড দিস হেলথ ম্যানেজমেন্ট ইস্যু ইজ সর্টেড আউট। And finally, sir, bolatone kichu ache kintu COVID niye, as we have said, everything, there are too many unknown unknowns. Kalke je ki ber hoye ashbe kotha theke amra jani na, prithibir kono deshi to eta niye kono mane kono kichu korte parche na, tar poreo ekta plan korte hoy, tar poreo amra plan korchi jar jonno research in Bangladesh er eta na, I must tell you something, amra eta korlam keno, ei crisis shuru howar prothom dike সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে, আমি নামটা বলতে যাচ্ছি না, মিটিং হয়েছিল ফিকি এমসিসিআই আমাদের, আমরা যখন এই প্রস্তাবটা করেছিলাম দ্যাট অন অনগোয়িং বেসিস টিম অফ পাবলিক হেলথ স্পেশালিস্ট, ইকোনমিস্ট অ্যান্ড আদার স্পেশালিস্ট অন অনগোয়িং বেসিস শুড সি হোয়াট ইজ হ্যাপনিং অ্যান্ড স্টার্ট প্ল্যানিং ফর দ্য ফিউচার অফ রিকভারি। আমাদেরকে একদম ব্রাশ সাইড করে দিয়ে বলা হলো পারবো না, আমরা এখন কোভিড নিয়ে খুব ব্যস্ত, সবাই তো কোভিড নিয়ে ব্যস্ত হতে পারে না। স্যার আমি তো দেখলাম আপনি পত্রিকায় বলেছেন আপনি রান্না নিয়ে ব্যস্ত আছেন। এনিওয়ে, সো জাস্ট ফর দ্য ইয়ে, সো বেসিক্যালি উই নিড টু ডু দিস প্ল্যানিং, এবং যার জন্য আমরা এটা করতে যাচ্ছি, আমরা একটা প্ল্যাটফর্ম করেছি যেখানে আমরা ইয়ে করবো। আর আমি এটাতে I cannot emphasize enough, sir, that this is not a year for budgeting as usual. This is not a year for you to try and calculate je amar kor theke rajoshyo koto ashbe. Ashbe na, byabsha hoyni, apni amar kache chailo ami dite parbo na. Sarkari koshagar theke taka economy te dite hobe ebong dhore nite hobe je ei taka 2 bochhor 3 bochhor pore phire ashte hobe. ইকোনমিতে এবার সরকারকে বিনিয়োগ করতে হবে আগামী 24 মাস অন্তত। দ্য বিগেস্ট ইনভেস্টর ইজ গোয়িং টু হ্যাভ টু বি দ্য গভর্নমেন্ট, অ্যান্ড দ্যাট ইনভেস্টমেন্ট হ্যাজ টু বি টার্গেটেড ইন এ ওয়ে দ্যাট ইট হেল্পস আর স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস টু নট লুজ জবস, টু কাম ব্যাক, টু ক্রিয়েট ডিমান্ড, যেটা ফামিদা আপা বললেন, টু ক্রিয়েট অ্যাগ্রিগেট ডিমান্ড, অ্যান্ড দেন উই অলসো হ্যাভ টু এনশোর দ্য সাপ্লাই চেইন। আমি প্রাইভেট সেক্টরের পক্ষ থেকে এটুকু এখন বলে থামতে যাচ্ছি। থ্যাংক ইউ নিহাদ। নিহাদ, অনেক ধন্যবাদ, অনেক স্পেসিফিক এবং বলিষ্ঠ কিছু বক্তব্য এখানে এসেছে। মন্ত্রী মহোদয়কে জিজ্ঞেস করছি, আপনি বোধহয় ইশারা করছিলেন যে আপনাকে যেতে হবে, নাকি আপনি ডক্টর তারেকের কাছে? আমি শুনতে পাচ্ছি না, আপনি মিউট আনমিউট করেন। আমি শুনতে পাচ্ছি না আপনার কথা, আপনাকে আনমিউট করতে হবে। কি এখন শোনা যাচ্ছে? জি জি বলেন। ওকে, না আমি বেরিশন নিহাদ কবিরকে আমার অ্যাপ্রিসিয়েশন জানাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, ইয়েস মাই ওয়ে। ওকে ওকে, ধন্যবাদ। তবু আমরা শেষের দিকেই চলে এসেছি, এবার আমাদের শেষ। ওকে, আই এম এনজয়িং, ধন্যবাদ। ডক্টর তারেকের কাছে আসবো, আপনারও ওয়াইপিএফ এর প্রেজেন্টেশনের উপর বক্তব্য থাকবে। তার সাথে আরেকটি কথা, আমার মনে হয় নিহাদ কবির বোধহয় একটা ইঙ্গিত দিচ্ছিল এক পর্যায়ে, যে সরকারের বাজেট প্রক্রিয়ায় বা অন্যান্য পলিসি ব্যাপারে একটা কনজারভেটিজম থাকে অনেক সময়, বাট এখন ঠিক কনজারভেটিজমের সময় হয়তো না, আমি যদি নিহাদ কবিরের কথাটা বুঝে। তবে আপনার সাথে আগে আমাদের আলোচনায় আবার এটাও আমরা স্বীকার করেছিলাম যে সরকার অতীতে যে কনজারভেটিভ অ্যাপ্রোচ, বিশেষ করে ফিসক্যাল ডেফিসিটের ব্যাপারে, সেটার একটা সুবিধা হয়তো আমরা এখন ভোগ করতে পারবো, যে ফিসক্যাল স্পেসটা হয়তো সে কারণে আমাদের আছে। যাই হোক, এটি একটি আপনার জন্য বিশেষভাবে প্রাসঙ্গিক, কারণ আপনি অনেকদিন ধরেই বাজেট প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন। আপনি যদি 5-6 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করতে পারেন, তাহলে আমরা মন্ত্রী মহোদয়ের কাছে যে ওনার কাছ থেকে আবার শুনতে পারবো। আচ্ছা, উনি ইঙ্গিত দিচ্ছেন যে আপনি আরেকটু সময় বা তবুও 6-7 মিনিটের মধ্যে। ডক্টর তারেক, আপনাকে আনমিউট করতে হবে। মাননীয় মন্ত্রী এবং এখানে যারা সম্মানিত ব্যক্তিবর্গ আছেন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, এবং বিশেষ করে আমি
ওয়াইপিএফ কে ইয়াং পলিসি ফোরাম কে ধন্যবাদ দিতে চাই যে এই ধরনের একটা আয়োজন এই পর্যায়ে নিয়ে আসা ইট শোস যে আমাদের বাংলাদেশীদের ভিতরে কি ধরনের কর্ম উদ্যম আছে, কমিটমেন্ট আছে, ডেডিকেশন আছে কোভিড মোকাবিলায় এবং বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য। আর কিছু দরকার নেই, দুটো জিনিস দরকার, কমিটমেন্ট এন্ড ডেডিকেশন। এবং এই সাথে আমি যোগ করতে চাই, আমি অনুরোধ করতে চাই ওয়াইপিএফ কে, প্লিজ মনে রাখবেন যে বাজেট আপনাদের এই আলোচনার আগেই শেষ করা মানে হয়ে গেছে, দ্যাট ইজ দি টাইম ফ্রেম, কিন্তু পলিসি ডিসকাশন ইজ এ কন্টিনিউয়াস থিং, পলিসি ইজ সামথিং অ্যাবাভ বাজেট, বাজেট তৈরি করা হয় টু ইমপ্লিমেন্ট পলিসিস, পলিসিটা আমাদের ন্যাশনাল পলিসি আছে, আমাদের সেক্টরাল পলিসি আছে, আমাদের স্বাস্থ্য নীতি আছে, আমাদের কৃষি নীতি আছে, আমাদের শিক্ষানীতি আছে। আমি 5 মিনিট হয়ে গেলে আক্তার আমাকে থামাই দিবেন, আমি কুইকলি যে রিকমেন্ডেশন প্লেস করা হয়েছে এবং এখানে বাই দি বাই আমি এখানে যে বক্তব্য পর্যন্ত উপস্থাপন করা হয়েছে আমি ভেরি মাচ ইমপ্রেস এবং অ্যাগেইন তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ। বাজেটটা আসলে 5টা হাত, একটা হাত হচ্ছে রাজস্ব, দ্বিতীয় হাত হচ্ছে ব্যয়, তৃতীয় হাত হচ্ছে বাজেট ঘাটতি, চতুর্থ হাত হচ্ছে বাজেট ঘাটতি কিভাবে ফাইন্যান্সিং হচ্ছে, এবং পঞ্চম হাতটি হচ্ছে ডেট, আউটস্ট্যান্ডিং ডেট। বাকি তিনটা হচ্ছে ম্যাক্রো ব্যবস্থাপনার সাথে জড়িত, শেষ তিনটা, প্রথম দুটা রাজস্ব আয় এবং রাজস্ব ব্যয়। সাধারণত আমরা এই দুটাকেই বাজেট বলে চিন্তা করি। এখন এই রিকমেন্ডেশনে আমরা দেখতে পেলাম যে সব জায়গায় বেশিরভাগ জায়গায় বাড়াতে হবে, রিসোর্স বাড়াতে হবে। আপনি ইনফ্যাক্ট গত 20 বছর আমাদের রেভিনিউ স্ট্যাগন্যান্ট অ্যাজ 10% অফ জিডিপি। কাজেই আমার প্রথমই হবে যেটা আসে নাই, প্লিজ মাননীয় মন্ত্রী এখানে আছেন, মাননীয় এমপি আছেন, আমাদের একটা রেভিনিউ কমিশন অবিলম্বে হওয়া উচিত কি টু লুক ইন টু দি ইস্যুস অফ রেভিনিউ মোবিলাইজেশন। এবং এখানে শুধু এনবিআর নেই, আমাদের নন এনবিআর ট্যাক্স সেটাও কমে যাচ্ছে, নন ট্যাক্স রেভিনিউ যেটা সেটাও কমে যাচ্ছে। কাজেই আমি জানি কিন্তু আমি ডিটেলসে যেতে চাই না। আমি দেন আসি স্বাস্থ্যখাত, স্বাস্থ্যখাতে 2011 একটা আমরা নীতি করেছি, প্লিজ আমার সাজেশন থাকবে এই নীতিটা 9 বছর হয়ে গেছে আমরা অপারেশনালাইজ করতে পারি নাই। আপনি প্রথমে একটা জিনিস বলছিলেন যে ইমপ্লিমেন্টেশন, 9 বছরে আমরা যদি স্ট্র্যাটেজি ঠিক না করতে পারি, আমাদের এডুকেশন পলিসি হয়েছে 2012, 8 বছর হয়েছে, স্ট্র্যাটেজি এখনো আমরা ঠিক করতে পারি নাই, পলিসি ইমপ্লিমেন্ট হয় নাই। কাজেই বাজেট বলুন আর পলিসি বলুন, মূল জিনিসটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন, ইমপ্লিমেন্টেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন। অনেকে যে গভর্নেন্স এর ইস্যুটা বলছেন, আমি মনে করি যে দ্যাট ইজ নট দি ইস্যু, আপনি ইমপ্লিমেন্টেশনটা ঠিক করেন এবং কিভাবে ঠিক করবেন। আক্তার আপনি প্রথমে আলোচনায় বলেছেন মনিটরিং অ্যান্ড মনিটরিং, এখন আমাদের সরকারের ভিতরে কিন্তু অলরেডি কিছু ইনস্টিটিউশন খারাপ হয়েছে। আমি বলি অর্থ বিভাগে আইবাস প্লাস প্লাস আছে, যেটা এন্ড টু এন্ড ফাইন্যান্সিয়াল এক্সপেন্ডিচার দেখাতে পারে, ডেভেলপমেন্ট হোক নন ডেভেলপমেন্ট হোক, কোন উপজেলায় খরচ হচ্ছে, কোন জেলায় খরচ হচ্ছে, সবকিছু সেটাতে পাওয়া যায়। দ্বিতীয়ত হচ্ছে ক্যাবিনেট ডিভিশনের অধীনে আপনারা জানেন যে প্রতি মন্ত্রণালয় একটা এগ্রিমেন্ট করে যেখানে অ্যানুয়াল পারফরমেন্স অ্যাপ্রাইজাল, তারা যে কি পারফরমেন্স ইন্ডিকেটর অফ দি মিনিস্ট্রিস,
ফাইনাল ডিভিশনও যখন বাজেট রিসোর্স দেয় তখন এই কি পারফরমেন্স ইন্ডিকেটর গুলো দেখে। সো বেসিক্যালি আমার সাজেশন হবে আইএমডি জেলায় জেলায় বাড়িয়ে কি হবে, রাজস্ব ব্যয় আরো বাড়বে। কিন্তু এখন আমাদের ইনফরমেশন টেকনোলজি যে পর্যায়ে গেছে সেটা ব্যবহার করে এই আইবাস প্লাস প্লাস এর সাথে এই পারফরমেন্স ইন্ডিকেটর গুলো মনিটরিং এর একটা ব্যবস্থা তৈরি করা, এবং এটা আইবাস প্লাস প্লাস আমাদের দেশের ছেলে মেয়েরাই করেছে, কাজেই এটা তৈরি করা আমি মনে করি এক বছরের মধ্যে সম্ভব, শুধু সদিচ্ছাটুকু দরকার। শিক্ষায় একটা অনেকে ছয় যদি আপনি শিক্ষায় দিয়ে দেন তাহলে অন্য রিসোর্স কোথায় যাবে। কাজে আমাদেরকে একটু মানে এখানে রিয়েলিস্টিক হতে হবে, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি কোভিড আর কিছু আমাদেরকে না শিখালে অন্তত এইটুকু শিখিয়েছে যে আমাদের বাজেটটা মানবিক বাজেট হতে হবে। কাজেই সেইখানে আমাদের যেটা অগ্রাধিকার সেটা কৃষির উপরে যাবে, সেটা সেফটি নেটের উপরে যাবে, সেটা ফুড সিকিউরিটির উপরে যাবে, সেটা শিক্ষার উপরে যাবে, সেটা স্বাস্থ্যের উপরে যাবে। এবং আমি এই জিনিসটাকে টোটাল ভাবে দেখতে চাই, এবং ইন্টারন্যাশনালিও সেইটাই স্বাস্থ্য যদি সংজ্ঞা দেখেন সেইটাই সংজ্ঞা, যেখানে সোশ্যাল ওয়েলবিংটাও দেখা হয়েছে। কাজেই আমি এই স্বাস্থ্যটাকে সম্পূর্ণ সামাজিক খাত হিসাবে দেখতে চাই, এবং কৃষিতে যে সাজেশন গুলো এসেছে তাতে আমি দুটো আমার কাছে মনে হয় যে আমাদের ক্রিটিক্যাল ইস্যু বাদ গেছে। একটা হচ্ছে আমাদের অ্যারাবেল ল্যান্ড কমে যাচ্ছে, এটা বহুত কারণ আছে, আর এটা আমরা আমাদের তারপরে আমাদের খাদ্য শস্য আমরা বাড়াতে পারছি, কারণ হচ্ছে আমাদের প্রোডাক্টিভিটি বাড়ছে। কাজে কৃষিতে দুটো জিনিসের উপর জোর দেওয়া দরকার যে উই হ্যাভ টু প্রোটেক্ট আওয়ার অ্যারাবেল ল্যান্ড। এটা কি করে করবেন আমি মনে করি যে এখানে আমাদের শক্ত একটা অবস্থান নিতে হবে, না হলে কিন্তু আমরা যে হারে কৃষি জমি হারাচ্ছি আমাদের একসময় দেয়ার অনবি অ্যানাপ অ্যারাবেল ল্যান্ড। দ্বিতীয়ত হচ্ছে গবেষণা, এটা বর্তমান পৃথিবীতে স্বীকৃত যে জাতীয় গবেষণা জাতীয় উন্নয়নে সহায়ক মানে সহায়ক ভূমিকা পালন করে। আমরা এখন পর্যন্ত একটা গবেষণা ফান্ড কৃষির জন্য একটা গবেষণা ফান্ড আছে, কিন্তু এখন কোভিড আমাদেরকে কি শিখিয়েছে যে দেখেন আমাদের যদি আজকে স্বাস্থ্য খাতের উপরে উপযুক্ত গবেষণা একটা ইনস্টিটিউট থাকতো বা সুযোগ থাকতো তাহলে হয়তো আমরা নিজেরাই অনেক কিছু এখানে যোগ করতে পারতাম, যেটা এখন আমরা বিদেশ থেকে আনতে হচ্ছে, বিদেশের দিকে তাকাতে হচ্ছে। কাজে আমার একটা প্রস্তাব হবে যে একটি জাতীয় গবেষণা ফান্ড তৈরি করা, যেখান থেকে সায়েন্স, সোশ্যাল সায়েন্স বলছি না, পিওর সায়েন্স। কোভিডে শুধু দেখেন শুধু যে ডাক্তারের দরকার পড়ছে তা না, বায়োলজিস্টের দরকার পড়ছে, বায়োকেমিস্টের দরকার পড়ছে, বায়ো ইঞ্জিনিয়ারিং এর দরকার পড়ছে। সো বেসিক্যালি এই বিষয়গুলো দেখার জন্য এই গবেষণা ফান্ডটা দরকার। আমি এইটুকু বলেই আপাতত শেষ করছি, যদি পরে আসে আমার মনে হয় যে ধন্যবাদ। ডক্টর তারেক অনেক ধন্যবাদ, এবং শেষের দিকে আপনি যে গবেষণার কথাটি বললেন সেটা খুব গুরুত্বপূর্ণ। নিহাত কাবির যে কথাটি বলছিল যে এই যে কোনো সংকটের সময় সরকারের দুর্বলতাগুলো প্রকাশ হয়, সরকার বা আরো সামগ্রিকভাবে আমাদের যে দুর্বলতাগুলো প্রকাশ পায় তার মধ্যে একটি হচ্ছে যে আমরা প্রস্তুত ছিলাম না অনেক ক্ষেত্রে, এবং প্রস্তুত না থাকার একটি কারণ হচ্ছে যে আমাদের সেই জ্ঞান সেই তথ্যগুলো ছিল না, এবং তার একটি কারণ হচ্ছে সেই গবেষণাগুলো হয়তো আমরা করিনি। সেটা খুবই যথার্থ একটি পয়েন্ট বলেছেন। আমরা অনুষ্ঠানের শেষে এসেছি, আমি মন্ত্রী মহোদয়ের কাছে খুবই ঋণী, তিনি আমাকে কয়েকবার ইঙ্গিত দিয়েছেন যে তিনি আরো কিছুক্ষণ থাকতে পারবেন, তবু আমরা আর 5-10 মিনিটের মধ্যে শেষ করে দেব, কারণ আমাদের 1.5-2 ঘন্টার মধ্যে শেষ করার প্ল্যান ছিল, আধা ঘন্টা বেশি হয়ে গেছে। তো আমার আপনার কাছে আমরা আসছি, আপনি আরো অনেক কিছু শুনলেন, আপনার শেষ বক্তব্যগুলো যদি আপনি 5-6 মিনিট বা 7 মিনিটে বলেন, তারপরে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। অনেক ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে, এবং আমার লার্নিং কার্ভ আরেক স্টেপ এগিয়েছে, বিকজ আই হ্যাভ হ্যাড কমপ্লিট ওভার কি বলবো একটা
গোটা ইকোনমির উপরে একটা ভালো ইয়ে এসছে আজকে এই আলোচনার মধ্যে। যাই হোক, আমি প্রত্যেকের আলোচনায় কয়েকটি বিষয়ে আমি খুব কুইকলি টাচ করতে চাই। মুক্তাদি সাহেবকে ধন্যবাদ, তিনি আমাদের মনের কথা বলেছেন, আমাদের মানে আমাদের সরকার প্রধানের। সরকার প্রধানের কথা কিভাবে বললাম, তিনি বলেছেন যে এবারকার বাজেট হবে ইকোনমিকে ধরে রাখার বাজেট। দ্যাট এক্স্যাক্টলি হোয়াট আওয়ার প্রাইম মিনিস্টার সেড, শি সেড আমাদের বাজেট হবে রিকভারির বাজেট, ডিরেইলড ইকোনমিকে আবার রিরেল করার বাজেট। দ্যাট ইজ সেম থিং অ্যাজ মিস্টার মুক্তাদি সেড। সুতরাং আমরা মনে হয় মোটামুটি ঠিক আছে। তার আরেকটি বিষয় তিনি অনেক ভালো বিষয়ের মধ্যে বলেছেন, আমার খুব প্রিয় বিষয়, তিনি ইজারা প্রথা, বিকজ আমার বাড়ি হাওড়ে, এই একটা ভয়ঙ্কর পেইনফুল সিচুয়েশন, এটাকে আমি আগাগুলা বিরোধিতা করে এসেছি, আবার তার মুখ থেকে শুনে ভালো লাগলো, এটিকে ইমিডিয়েটলি ড্রপ করা উচিত। এরপরে যেটা আমি আসতে চাই, আমার মাননীয় সাংসদ এবং সহকর্মী সিনিয়র জনাব সাগর চৌধুরী, ভেরি ইম্পর্টেন্টলি, আর উই গেটিং ভ্যালু ফর মানি? ভেরি ফান্ডামেন্টাল কোয়েশ্চেন। উই আর স্পেন্ডিং কন্টিনিউয়াসলি, বড় বড় বাজেট দিচ্ছি, এবং বাট এটা কি আমরা কোনো স্টাডি করে দেখেছি কিনা, ইনপুট আউটপুট ফিউচার সেন্সে আমরা করছি কিনা? আই অ্যাবসলিউটলি এগ্রি উইথ ইউ, এবং এটা করার মতো ইন্টেলেকচুয়াল অ্যান্ড অন্য স্ট্রেংথ আমাদের আছে কিনা, না থাকলে আপনাদের মধ্যে আছে, হাত বাড়াতে হবে, ওয়াইপিএফ কে কাজে লাগাতে হবে, উই ক্যান ডু ইট, বাট আই ডেফিনেটলি এগ্রি উইথ হিম। তিনি একটি, তার সঙ্গে আমিও একবার সংসদীয় কমিটির সঙ্গে আমাদের ইয়াং যে ছেলে যারা আছে এখানে ওয়াইপিএফ এর, তাদেরকে একটা লিঙ্ক আপ করে দেওয়া, আমি ও সংসদীয় কমিটি তার সঙ্গে আছি, আমরা উভয়ে মিলে এটাকে আর আমাদের যারা আমাদের কমিটি যিনি চেয়ার আছেন তার সঙ্গে কথা বলে বুঝছি। আমি আই উড লাইক টু বিগিন উইথ ওয়াইপিএফ কে নিয়ে আমরা আমাদের যে কমিটিতে ওখানে একটা প্রেজেন্টেশন দিয়ে উই ক্যান স্টার্ট দিস। নিহাদ কবির অনেকগুলো বিষয়ে বলেছেন, গভর্নেন্স অ্যাবসলিউটলি, এবং এই যে এই দুর্যোগের সময়ে প্রকৃত দুর্বলতাগুলো ধরা পড়ে, খাতগুলো ধরা পড়ে, অ্যাবসলিউটলি রাইট। এবং আমাদের গভর্নেন্সের বিষয়ে আমি আর বিস্তারিত যাব না, বাট আই কোয়াইট এগ্রি উইথ হার যে এগুলো দেখার বিষয় আছে, এবং আমার বিশ্বাস যারা দেখার তারা দেখছেন। সরকার বেসরকারের মুখোমুখি প্রশ্নই উঠে না, কেউ কেউ হয়তো নানা কথাবার্তার মধ্যে বা নানাভাবে আমাদের মধ্যে কেউ আমিও হতে পারি এই সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায়, বাট মনে হয় বটম লাইন যেটা সরকার প্রধানের এবং সরকার যারা পরিচালনা করেন, সরকারি বেসরকারি কোঅর্ডিনেশনে বা ডায়ালগে বা একসঙ্গে কাজ করার মনোভাবটা বোধ হয় আছে এবং থাকবে। ইট ইস 5% লক্ষ্য লক্ষ্মণ রেখার একটা অবসেশন, এইটা দিস লক্ষ্মণ রেখা শুড বি ডান অ্যাওয়ে, আই কোয়াইট এগ্রি উইথ, এন্ড দিস ইজ দ্য ইয়ার উই শুড ব্রেক আউট দিস লক্ষ্মণ রেখা and go out and find money. She's absolutely right. Government is the biggest spender, biggest investor, and eibar the biggest investor ke aro biggest investor hote hobe to keep the economy alive and acting and kicking. Sutorang ami tar shonge puro puri ekmat, this 5% obsession must go out for all that. Pranodonar je tader shongeo alochona hocche tini bolechen coordination er kichu obhab ache ekhon ekhane quite clear hoye geche, amar mone hoy this dialogue can continue with them, tar shonge ebong onnoder shonge ekhane etake aro pinpoint kora kore eta proyojon ache, ebong shudhu ekta particular sector ke na dekhe entire economy ta ke amader landscape ta ke dekhte hobe, amra jeno we should not become sort of focused and tunnel vision jeno na hoy, বোধহয় দ্যাট ইজ হোয়াট শি মেন্ট ইফ আই আন্ডারস্টুড কারেক্টলি, সেই টান বিষয় থেকে আমাদের বেরিয়ে আসার দরকার আছে। আমার কলিগ তারেক, পলিসি ডিসকাশন ইজ কন্টিনিউয়াস প্রসেস, অ্যাবসলিউটলি আই এগ্রি উইথ হিম, ইট শুড কন্টিনিউ, এবং আজকে একটা ভালো উদাহরণ এটা চলছে। রাজস্ব কমিশনের একটা বোধহয় তিনি একটা প্রস্তাব করছেন, আমি অ্যাবসলিউটলি আই এগ্রি উইথ হিম, খুবই দরকার। মাঝে মাঝে বলা হয় ব্যাংকিং কমিশন নাকি, ব্যাংকিং কমিশন নিয়ে আমার একটা সংশয় ছিল, আই হ্যাভ নেভার বিন টু রাজস্ব কমিশন, ইয়েস, ওখানে আবার আমরা ওই যে জিডিপি 10% এর মধ্যে ঘোরাফেরা করছি, হোয়াই জিডিপি ইজ গ্রোয়িং বাট ওই 10% আরেক লক্ষ্মণ রেখা আগাচ্ছে না কেন, এইটা দেখা উচিত। ইমপ্লিমেন্টেশন ইজ এ উইক পয়েন্ট, আই এগ্রি উইথ হিম, এখানে আমরা কন্টিনিউয়াসলি উই আর ট্রাইং টু, অ্যান্ড তিনি বলছে যে টেকনোলজি থেকে ব্যবহার করে রাদার দেন creating new offices, absolutely, this is the time of technology, এবং যদিও এটা ইন দ্য কনটেক্সট অফ আইএবিডি এক্সপ্যানশন এসছে, হাউএভার আই টেক দিস পয়েন্ট, আমরা উইল হ্যাভ এ রিভিজিট রিথিঙ্কিং, বাট বোথ আর নেসেসারি অলসো, টেকনোলজিও দরকার, হিউম্যান এলিমেন্টও দরকার বোধ হয়,
সুতরাং আই হোপ আমাদের উদ্দেশ্য যেটা আছে সেটা তার যে কৃষি জমি বাঁচাবার একটা প্রশ্ন এখানে সরকারি কয়েকটা হইলো আমি বারবার যে বিভিন্ন একনেক সভায় মাননীয় প্রধানমন্ত্রী মন্তব্য করেন বিভিন্ন প্রকল্প আসে জমি ব্যবহার সম্বন্ধে সেই টাফ অঞ্চল বিশেষ করে এরেবল ল্যান্ড বা চাষের জমি এই সম্বন্ধে সেই সেন্সিটিভ এবং আমাদের হঠাৎ করে পরিবর্তন করতে পারছি না কিন্তু থিঙ্কিং ইজ দেয়ার এবং আমার মনে হয় আমরা এই দিকেও আগের তুলনায় অনেক ইম্প্রুভমেন্ট হয়েছে আরো হওয়া দরকার গবেষণা ফান্ড সম্বন্ধে তার প্রস্তাব অ্যাবসলুটলি ইউ হ্যাভ ইয়োরসেলফ সেড ডক্টর আখতার এখানে আমাদের ল্যাকিং আছে বাট দিস ইজ দ্য বেস্ট টাইম আমরা বিশেষ করে হেলথ নিয়ে শুরু করতে পারি এবং দেয়ার আদার এরিয়াজ অফ দ্য ইকোনমি ওয়্যার অলসো দিস ইজ নেসেসারি সুতরাং একটা লিবারেল বড় গবেষণা ফান্ড হওয়া উচিত এবং আমাদের প্রধানমন্ত্রী প্রায় এটা খুব প্রকাশ করেন যে এত প্রতিষ্ঠান এত বিশ্ববিদ্যালয় এত কলেজ এত শিক্ষক এত পণ্ডিত ব্যক্তিবর্গ কিন্তু গবেষণায় আমরা কম পাই কেন কেন আমরা পশ্চিমাদের তুলনায় ইভেন পিছনেও নাই সুতরাং এই বিষয়ে চিন্তা করার অবকাশ আছে আমাদের ইয়াং YPF ক্যান বি এ গুড বিগিনিং পাবিদা আমাদের বাজেট সময় তার মন্তব্য করেছেন তার মন্তব্যের সঙ্গে আমরা মোটামুটি পরিচিত বিষয়গুলো তিনি আবার ফ্ল্যাগ করেছেন আমরা এইগুলাকে অবশ্যই আমাদের নজরে রাখবো উই আর কন্টিনিউয়াস নট অনলি ডিসকাসিং কন্টিনিউয়াস উই আর লার্নিং অ্যান্ড আজকে সন্ধ্যায় যে ডিসকাশনটা উইথ অল দিস লেডিস অ্যান্ড জেন্টলম্যান আমার জন্য খুব উপকারী হয়েছে আমি ধন্যবাদ জানাই এবং YPF এর প্রেজেন্টেশন ওয়াজ ফ্যান্টাস্টিক আই মাস্ট সে দ্যাট তারা যে টাইম যে তারা ম্যানেজ করেছে প্রথম দিকে That was very impressive. এবং তাদের কাছ থেকে আমি আর বড় কিছু আগামীতে আশা করি ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ আপনি এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন আপনার মূল্যবান প্রতিক্রিয়া এবং মন্তব্যগুলো আমাদের জানিয়েছেন অন্যরা যারা আছেন তাদেরও নানান ব্যস্ততার মধ্যে আপনারা এতক্ষণ ছিলেন আমরা যার নির্ধারিত সময় সীমার প্রায় 40 মিনিট বেশি আমরা ব্যয় করেছি বাট আপনারা সবাই বিশেষ করে সাবের হোসেন চৌধুরী হয়তো স্বীকার করবেন উই গট ভ্যালিউ ফর দ্য টাইম আপনি ভ্যালিউ ফর মানির কথা বলেছিলেন কারণ এতগুলো মূল্যবান বক্তব্য আমরা হয়তো মিস করে যেতাম যদি আমি যদি আরেকটু স্ট্রিক্টলি টাইম মেনটেন করতাম এটা আমার পক্ষে একটু কষ্টসাধ্য ছিল তো সেটি আপনারা মেনে নেবেন ফামিদার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার আরো কিছু বক্তব্য ছিল কিন্তু আপনি রাখতে পারেননি আমার মনে হয় YPF এর সদস্যরা আজকের এই আলোচনা থেকে সবচাইতে যে বিষয় হয়তো এক্সাইটেড হবে এবং যার একটি আভাস সাবের চৌধুরী সাহেবের বক্তব্য এসছে মন্ত্রীও সেটি প্রতিধ্বনি করলেন যে YPF এর সদস্যদেরকে সরকারের বা সংসদের বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত করা যেটি বেসরকারি খাতে শুরু হয়ে গেছে CPD-তে হচ্ছে BIGM-এ হচ্ছে আমি আশা করছি নিহাদ মেট্রোপলিটন চেম্বার বা রিসার্জেন্ট বাংলাদেশ যে উদ্যোগ এখানেও হয়তো YPF এর সদস্যদেরকে নেওয়া যাবে তবে সাবের হোসেন চৌধুরী যে কথাটি বললেন এটাই শেষ না এটা বরঞ্চ আমি বলবো শুরু বা যেটা চার্চিলের সেই বিখ্যাত বক্তব্য দিস ইজ জাস্ট দি এন্ড অফ দ্য বিগিনিং এই বাজেট নিয়ে YPF এর যে আলোচনা যে গবেষণা খালি বাজেট না দেশের বিভিন্ন পলিসি ইস্যুস নিয়ে অতএব আপনি যে প্রস্তাবটি রেখেছেন আমি আশা করি আবিরকে এখন দেখতে পাচ্ছি স্ক্রিনে এসছে তোমরা YPF থেকে এই পার্লামেন্টারি কমিটির সাথে কাজ করবার যে প্রস্তাব সাবের হোসেন চৌধুরী দিয়েছেন বা মন্ত্রী মহোদয় যে সার্বিকভাবে পরিকল্পনা কমিশনের সাথে বা সরকারের সাথে কাজ করবার যে সুযোগের কথা বলেছেন তোমরা এটা সদ্ব্যবহার করবে আবিরকে জাস্ট শেষ 1-2 মিনিট তার বক্তব্য যদি থাকে আসলে আমি অত্যন্ত অভিভূত আমি যদি বলি যে আমরা এক সময় অক্সফোর্ড ইউনিয়ন কেমব্রিজ ইউনিয়নের পলিসি ডায়লগ দেখতাম আমাদের দেশে যে অক্সফোর্ড ইউনিয়ন কেমব্রিজ ইউনিয়নের চেয়ে অনেক ভালো পলিসি ডায়লগ হতে পারে আমাদের পলিসি মেকার আজকে সেটা প্রমাণ করেছেন এবং তরুণ হিসেবে যে আমরা সেই প্ল্যাটফর্মটা দিতে পেরেছি সেই জন্য আমিও অনেক হাম্বলড অনেক গ্রেটফুল আমার টিমের সবাই অ্যাজ ইউ আর স্পিকিং দে ওয়ার সেন্ডিং টেক্সট মেসেজেস দে হাউ প্রাউড দে আর কারণ আপনারা সবাই বলেছেন ম্যাডাম বলেছেন স্যার বলেছেন মন্ত্রী মহোদয় বলেছেন সাবির হোসেন চৌধুরী স্যার বলেছেন খন্দকার মুক্তাদির স্যার বলেছেন যে সরকার আওয়ামী লীগ MCCI CPD BNP সবাই YPF সাথে কাজ করতে চায় তরুণদের মেরিটকে নলেজকে একনলেজ করতে চায় সেটা থেকে বেনিফিটেড হতে চায় আমরা মনে করি এটা আমাদের জন্য একটা অনেক বড় পাওয়া এবং আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চটা দিয়ে দেশের জন্য সবাইকে মিলে কিছু একটা করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি বুঝতে পারছি একটু আবেগ আপ্লুত কিন্তু সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিনয়ের সাথে এবং আগামী দিনে YPF এর পাশে থাকার অনুরোধ জানাচ্ছি সবাইকে আক্তার ভাই এত সুন্দর করে মডারেট করার জন্য এবং YPF কে গাইড করার জন্য অ্যাডভাইস করার জন্য ধন্যবাদ যাই হোক সবাইকে ধন্যবাদ এবং YPF কে অভিনন্দন ধন্যবাদ শুভরাত্রি ধন্যবাদ শুভরাত্রি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ